السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঢাকার ঐতিহ্যবাহী বুয়েট বিশ্ববিদ্যালয়ের মসজিদে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার জন্য এবং বসা শোনার জন্য বসার তাওফিক ইনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যখন পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন মুহূর্ত অতিক্রম করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাদাআল উমাম কামা ইয়াতাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো, আল উমাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন, বর্তমানেও জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা, আল্লাহর রাসূল এই শব্দটাই ব্যবহার করেছেন, যে জাতিগুলো, কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে খাবার দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য, ঠিক এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমরা একেবারে নগণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে বন্যার পানির সঙ্গে যেমন খড়ক কুটা ভেসে যায়, এই ভাসমান খড়কুটার মতো অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমাল ওহান, ওহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করা, এই কারণেই তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকে যাবে, তোমাদের এই পরিস্থিতি হবে। আজ থেকে 1450 বছর আগে প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। যদি আমরা দেখি, ইরাকে হামলা করার পূর্বে, আফগানিস্তানে হামলা করার পূর্বে কাফের শক্তিগুলো কিভাবে একজন অপরজনকে আহ্বান করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে,
যখন পৃথিবীর মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যাবে, পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যাবে মুসলিমদের অস্তিত্বকে, এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কাফের শক্তিগুলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত কাফের এক জাতি, মুসলিমদের বিরোধিতায় সমস্ত কাফের এক। আমরা তাই দেখতে পাচ্ছি, আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব এক হয়ে গেছে একটা জাতির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। এমনি ভাবে আমরা এর ফলে দেখি, একদিকে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করেছে, মুসলিমদের জমিন দখল করে ওখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডুজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ফিলিস্তিনের স্কুলে যায় ওদের তল্লাশি করে, ওরা হয়তো ঢিল ছুড়লো, এর জবাবে ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করেছে। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন যখন বামিয়ানের মূর্তি ভাঙ্গা হয়েছিল, সারা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদের হত্যা করলো, তাদের লাশগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে যখন রাখা হলো, পৃথিবীর মিডিয়াগুলো চুপ থাকলো, এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা মুসলিমদের শিশু। এমনি ভাবে আপনারা জানেন যখন পূর্ব তিমুরে মুসলিম দেশের একটা অংশ, ওরা আজ থেকে প্রায় 20 বছর আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট করেছে, কয়েকদিন আগে সেখানে বলেছে 70 বছর আগে, আসলে 70 বছর লাগে নাই, ওরা এই প্ল্যান করেছিল মাত্র 20 বছর আগে। সেই প্ল্যান করে মাত্র 200 ছেলেদেরকে, যুবকদেরকে ওরা প্রশিক্ষণ দিয়ে মুসলিমদের উপরে হামলা করালো, মুসলিমদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মসজিদগুলোতে আগুন লাগালো। এরপরে যখন মুসলিম ছেলেরা তৈরি হলো, তখন জাতিসংঘের বাহিনী চলে আসলো। এরপরে সেই ইন্দোনেশিয়ার একটা রাজ্যকে, একটা এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা করলো, পূর্ব তিমুর মুসলিমদের বুকে আবার খ্রিস্টান রাজ্য ওরা করলো। একই ধরনের চক্রান্ত করেছে দক্ষিণ সুদানে, সেখানে ওরা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এমনি ভাবে বর্তমানে এই চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চলকে নিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে তারা এই শব্দগুলোই ব্যবহার করেছে যে পার্বত্য অঞ্চল যেন পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান না হয়। তাহলে এখানেও এরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আর একটা ইসরায়েল অথবা পূর্ব তিমুরের ন্যায় খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। একদিকে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের অবস্থা নিয়ে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের কিতাবুল এলেমের ভিতরে পাবেন শেষ দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলা নাস জামান, মানুষের সামনে, মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া আর কিছুই থাকবে না, নাম ইসলাম। এরা জানবে না ইসলাম অর্থ কি। আপনারা আজকে শিক্ষিত লোক, আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি, হয়তো অনেকেই বলবেন ইসলাম মানে শান্তি, কারণ এটাই শেখানো হয় দেশে। অথচ আপনারা কোনোদিন যাচাই করেন না ইসলাম মানে কি আসলে। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা সত্য, কিন্তু তাই বলে ইসলাম মানে শান্তি নয়।
এটা সুকৌশলে এই খ্রিস্টানরা ইহুদিরা ভারতবর্ষ দখল করে ওরা এই কাজটাই করেছে, মুসলিম জাতির মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি। কাজে তোমরা শান্তিতে বসবাস করবে, নামাজ রোজা করবে, ঘুমাবে, আর আস্তে আস্তে হাঁটবে, খবরদার পিঁপড়া যেন টের না পায় জমিনে। তোমাদের বুজুর্গির মাপকাঠি হবে, তোমরা সবসময় ঘরে বসে থাকবে, খানকায় বসে থাকবে, জঙ্গলে গিয়ে ইবাদত করবে নির্জনে। ভালো কথা, এগুলো আমরা ভালোই মনে করি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে ফাসলুস সিয়াসাতি আনিদ দ্বীন, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা রাখবে। তোমরা ওই মসজিদে গিয়ে কাজ করো, খবরদার রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। ইসলামের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ইসলামের কি আছে এইগুলো নিয়ে তোমরা খবরদার কথা বলবে না। নতুবা ইসলাম মানে ওরাও ভালো করে জানে। ডক্টর হান্স ভে উনি ওনার ডিকশনারি লিখেছেন ইসলাম মানে কি, ইংলিশে লিখেছেন, পরিষ্কার করে দিয়েছেন ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা। আর মুসলিমদের পরিভাষা ইসলাম বলে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বাণী কোরআনের সামনে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? এটা কুফাররা ভালো করে জানে, ওরা জানে এটার অর্থ, এই অর্থ দিয়ে মুসলিমরা জানে। তাহলে এই মুসলিম জাতিকে আর কোনোভাবে দমন করা যাবে না, সেজন্য ওদেরকে শিখাও ইসলাম মানে শান্তি। হ্যাঁ, সালাম অর্থ শান্তি। আমরা একজন আরেকজনকে সালাম দেই, সালাম, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই সালাম অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে এক কথায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা, মানবরচিত বিধান, মানবরচিত আইন কানুন বাতিল করে মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান, মানবরচিত আইন সব বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর সংবিধান কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা কাজ করে, এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে, তাদেরকে বলে মুসলিম। কিন্তু আজকে মুসলিম জাতি তা ভুলে গেছে। আজকে মুসলিম কাকে বলে? মুসলিম জাতি আজকে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গাউসুল আজম, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, এই সব টাইটেলগুলো দিয়ে মানুষদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। কারণ এই প্রত্যেকটা কাজ আল্লাহর, কার কাজ? আল্লাহর কাজ। আপনারা জানেন আমাদের এই দেশে মহাখালীতে একটা মসজিদ আছে, গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী মসজিদ। আপনি চিন্তা করেন না, গাউস মানে কি? গাউস অর্থ কি? বিপদে সাহায্যকারী, গাসাতান, বিপদে উদ্ধারকারী, বিপদে সাহায্যকারী। আল আজম মানে সবচেয়ে বড়, তাহলে অর্থ দাঁড়ায় এই, সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী সে কে? না কোনো মানুষ। তাহলে মানুষকে যদি কেউ গাউসুল আজম বিশ্বাস করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে মোশরেক হয়ে যায়। বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা গরিবে নামাজ বলে না, গরিব নামাজ অর্থ কি? ফার্সি শব্দগুলো আপনার অর্থ জানেন না। গরিবে নামাজ মানে যে গরিবকে, অসহায়কে যিনি দান করেন, দান করার মালিক কে? না কোনো মানুষ। এইভাবে আজকে বহু ইলা এবং বহু রবের এবাদত চলছে। এজন্য মুসলিম জাতি আজ চতুর্দিকে বদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। মুসলিম জাতিকে আজকে কেউ ভয় করে না, অথচ সাহাবায়ে কেরামদের যুগে আপনারা জানেন মুসলিমদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপত। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে,
তোমাদের শত্রুর কত শক্তি, কত অস্ত্র আছে, এগুলো তোমাদের চিন্তা করার দরকার নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, চিন্তা নেই। ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। সেই মুমিন কারা? আজকে আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। কোরআনের সূরা বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অবিল ইয়াউমিল আখির, আমরা পরকালেও বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, না ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। আমরা মনে করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না, সেজন্য ওরা কাফের ছিল, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা এই জন্য মুসলিম হয়ে গেছি। এই বিশ্বাস করে না? আমার দেশে মানুষ এটাই মনে করে যে আগের যুগের লোকেরা আল্লাহ বিশ্বাস করতো না, মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য ওরা কাফের। বিষয়টা কি এরকম? আমরা কোরআনুল করিমকে জিজ্ঞেস করব, আসলে মক্কার কুফাররা বিশ্বাস করতো কিনা? আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। এবারে আসুন আরো সামনে, আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সবগুলো সৃষ্টি করেছেন কে, লাইয়াকুলুনা খালাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহা পরাক্রমশালী মহা বিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। তাহলে মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা আছেন একজন, তিনি কে? তিনি মহাবিজ্ঞানীও, তিনি মহা পরাক্রমশালীও। এইগুলো আল্লাহর নবীর যুগের কাফেররাও বিশ্বাস করত। এমনি ভাবে আজকে আমাদের সমাজে এই কালেমার দাওয়াত ব্যাপকভাবে হচ্ছে, আমি এগুলো আসতেছি আস্তে আস্তে। কেউ তর্জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। আছেন এরকম? দোকানে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আসমানে খাওয়ায় না, জমিনে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, এই তর্জমা করা হয়। লা ইলাহার তর্জমা কি এটা? আমরা এইটাই যদি হয়, কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন পরিষ্কার বলছে না মক্কার কুফফাররা এগুলো বিশ্বাস করত, তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কোনো দ্বিমত হতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে, ফসল হওয়ার উপযুক্ত করেন কে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে। তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত যে ফসল দেওয়ার মালিক কে, এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক কে, এটা মক্কার কুফফাররা বিশ্বাস করত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে চন্দ্র সূর্য এরকম ভাবে গ্রহ নক্ষত্র পরিচালনা করার মালিক আল্লাহ, এটা ওরা বিশ্বাস করত। আমরা যদি আরো সামনে চলি আমরা দেখব যে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, কারণ শয়তান আল্লাহর বেহেশত দেখেছে। জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে। কার কাছে আবেদন করেছে? আল্লাহর কাছে আবেদন করেছে, রব্বি, হে আমার রব, ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। শয়তান আবেদন করেছে কার কাছে? আল্লাহর কাছে। এমনি ভাবে আমরা যদি দেখি যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল, ওই ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউনেরও আল্লাহ বিশ্বাস করত, আর অনেক আল্লাহ ছিল ওর। কোরআনুল করিমে সূরা আরাফের 127 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হারুন যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই ফেরাউন এবং তার মন্ত্রীগণ পরামর্শে বসলো। ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ যে পরামর্শ দিয়েছিল কোরআনে সেগুলো আছে। কোরআন বলছে, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফেরাউনা, ফেরাউনের মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিল, তাকে বলল, আতাদারু মূসা ওয়া কওমাহু,
তুমি মূসাকে এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে? লিউফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফাসাদ করবে, ওয়াইয়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে আর তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। সূরা আরাফের 127 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে। কোরআনুল কারিমের সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, ওয়া ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি, ওয়া আহিব্বাহু, এবং আল্লাহর প্রিয় সন্তান, প্রিয় নাতি পুতি। ত্যাজ্য পুত্র না, আল্লাহর পুত্র, আবার কি না, ত্যাজ্য পুত্র না, আল্লাহর প্রিয় পুত্র। তাহলে বোঝা গেল এই বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আজকে এটাই আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা সাক্ষী দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি। কিসের সাক্ষী দিচ্ছি? একজন লোক আদালতে গেল, জজ জিজ্ঞেস করলো যে তুমি কে? বলে আমি একজন এই খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? বলে তা তো জানি না। বলে আচ্ছা কাকে খুন করেছে? বলে তাও তো জানি না। কোর্ট কি বলবে? আদালত বলবে, তার ফাজলামি করার জন্য আদালতে এসেছো? পুলিশ দা করে জেলে ঢুকাও। দুনিয়ার একটা সামান্য সাক্ষী না বুঝে দেওয়া যায় না। আর আমরা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা, কিন্তু কি বলছি এটা জানি না। এ সাক্ষীও দিচ্ছি, এর পরিপন্থী কাজগুলো করছি। এজন্য আমার মনে পড়ে মিশরের সেই বিশিষ্ট আলেম, যার বাংলা তাফসির বের হয়েছে, ফি জিলালিল কোরআন অনুবাদ হয়েছে, মালিম ফিত তরিক ওনার লেখা বই। এই কিতাব লেখার কারণেই মূলত ওনাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে, এর আগের রাতে জেলখানার ইমাম গেল ওনার কাছে। উনি জিজ্ঞেস করেন, তুমি কে? বললো আমি জেলখানার ইমাম সাহেব। বলে কেন আসতেন? আপনার তো ফাঁসি হচ্ছে, আর যে সমস্ত মুসলিমদের ফাঁসি হয় তাদের তওবা পড়াই, কালেমা পড়াই আমি, এটা আমার দায়িত্ব। আচ্ছা তুমি কালেমা পড়াও, বলো তো কি কালেমা পড়াচ্ছ? কয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যে সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, ওই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। যাও তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার কাছে লা ইলাহা পড়ার দরকার নেই আমার। ভাইরা আমার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর আল্লাহর নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন তখন অবস্থা কি ছিল, এটা আমি আলোচনা করে তারপরে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে গোপনে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসলো, হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। ওয়াংদের আশিরতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন, সতর্ক করুন। আরবের নিয়ম ছিল জরুরি কোনো কথা বলতে হলে পাহাড়ে গিয়ে উঠতো, সকালবেলা উলঙ্গ হয়ে কাপড়টাকে মাথায় নিত, তারপর ঘুরাইতো আর বলতো ইয়া সাবাহা। তো লোকেরা মনে করত নিশ্চয়ই কোনো বড় ধরনের শত্রুদের আক্রমণ হবে, সব জড় হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। তবে এখানে খেয়াল রাখবেন ল্যাংটা হন নাই, আমার দেশে তো ল্যাংটা হলে বড় বুজুর্গ মনে করা হয়। ওই বেটা ল্যাংটা হয়ে দেখাচ্ছে যে আমার মধ্যে কিচ্ছু নাই, এরপরেও লোকেরা বলে এর মধ্যে অনেক মাল আছে।
এটা এই জাতির জন্য কত দুঃখের বিষয়, কত বোকা এই জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়ত প্রাপ্তির আগে একবার উলঙ্গ হয়েছিলেন বলে জানা যায়, এবং উলঙ্গ হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন, এরপরে কখনো উলঙ্গ হন নাই। যেই নবী কখনো উলঙ্গ হলেন না, যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিতেন, হাদিসে বলা হয়েছে লাউলা নাসুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমি তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যে সালাত মেসওয়াক করে আদায় করা হয় তার ফজিলত মেসওয়াক বিহীন সালাতের উপরে 27 গুণ বেশি রাখে। মেসওয়াকের গুরুত্ব দিলেন, মাথা আঁচড়াবার জন্য বলেছেন, হাদিসে বলা আছে মাথা আঁচড়াও, একদিন পর একদিন হলে মাথা আঁচড়াও। আর সেই নবীর উম্মত এখন গাঁজা খায়, ময়লা পড়ে, জটলা পড়ে গেছে, দুর্গন্ধ, শয়তান ওর ধারে কাছে যায় না, কুত্তা ওর থেকে পালায়, এরপরেও আল্লাহর ওলি। এরপরে কি আল্লাহর ওলি? আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই জাতি কত অধপতনে চলে গেছে। এই জাতির মধ্যে একদল আছে মারেফাতপন্থী বাউল, এদের আত্মশুদ্ধি করার জন্য, শুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। আপনারা বুঝতে পেরেছেন পঞ্চরস কি? মেয়ে লোকের হায়েজ, নেফাস, এরপরে পেশাব পায়খানা, আর হলো পুরুষের বীর্য। এটা আবার পীরের বীর্য হলে আরো সুবিধা, কারণ বীজ মে আল্লাহ, ওরা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ, বীজ মানে হলো পীরের বীর্য, এর মধ্যে আল্লাহ আছে। এই শয়তান এগুলো দেখে হাসে। যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন, সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, ইয়া বনি ফেহর, ইয়া বনি মুত্তালিব, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সকালবেলার আওয়াজ এমনি ভয়াবহ আওয়াজ, মক্কার লোকদের কান সতর্ক হয়ে গেল, সবাই চলে আসলো। যেই নেতারা অসুস্থ ছিল আসতে পারে নাই, তারা তাদের লোকদেরকে পাঠাইলো, যাও তোমরা শুনে আসো। সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব নেতারা অবশ্য বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাইল্লা সাদেকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনার এত সুনাম, আমরা আপনার কথা বিশ্বাস করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওহে মক্কার নেতারা, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, একটা কথা স্বীকৃতি দাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, ও তাদিনুল লোকমান আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আও তোয়াদ্দিল জিজিয়া, অথবা তারা তোমাদের জিজিয়া আদায় করে কর দিয়ে থাকবে, গোটা দুনিয়ার মানুষ তোমাদের কর দিতে বাধ্য হবে। মক্কার নেতারা খুশি, এখনো খুশি, কারণ নেতৃত্ব পাওয়া যাবে। নেতারা নেতৃত্বের জন্য সব কিছুই করতে পারে, যারা দুনিয়ার নেতৃত্ব চায় ওরা একটা ভোটের জন্য মানুষের গোলামি করতে রাজি আছে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত ওদের কাছে বিশ্বস্ত ব্যক্তি, ভালো মানুষ, এখনই পার্থক্য হয়ে যাবে। এটাই আমি বলেছি এজন্য যে আল্লাহর নবী এমন কি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যের কারণে এখন পর্যন্ত যেই লোকগুলো নবীর পক্ষে, যেই লোকগুলো নবীকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে, যেই লোকগুলো বলছে আপনি যা বলবেন বিশ্বাস করব, আর এক মুহূর্তের মধ্যে সেই লোকগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই কথাটা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান্নাস, ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউন মা তা'বুদুন মিন দুনিল্লাহ। ওহে দুনিয়ার সমস্ত মানুষরা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, আপনাদেরকে আহ্বান করেছেন, সেই একটি কথা হচ্ছে ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। এটা আমরাও পড়ি, কিন্তু মক্কার কুফফাররা ভালো করে বুঝেছে, আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ বুঝে না,
কেউ প্রতিবাদ করে না। আবু জাহালরা বুঝেছে, আবু লাহাবরা বুঝেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলে হাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। এরপরে আবু লাহাব আল্লাহর নবীকে মারতে উদ্যত দুই হাত উঁচু করে, এজন্যই আল্লাহ নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারলো না। নবী বারক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজির হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। আবু লাহাব বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, মোহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে, আমাদের এত আল্লাহ, এত পীর বুজুর্গ, এত দেব দেবী, এই সবগুলোকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে ফেলল, ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। তারা আরো বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে, আল্লাহদেরকে, বহু ইলাদেরকে আমরা বর্জন করব, লে শায়রিন মাজনুন, এক পাগল উম্মাদ কবির কথায় এক শ্বাসে দুই গালি দিয়ে ফেললো। কয় গালি দিল? আমার একটা বই আছে যাদের কাছে, আজ দেখে নেবেন, ওখানে শিরোনাম দিয়েছি এক শ্বাসে দুই গালি, এক শ্বাসে দুই গালি। এখানে আল্লাহর নবী কিন্তু ওদের আল্লাহদেরকে বর্জন করতে পারেন নাই, ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে, লা ইলাহা আগে মানে ক্লিয়ার করো সব বাদ। আপনি এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করবেন, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানেই হচ্ছে, আবু জাহাল বুঝতে পেরেছে যে লা ইলাহার মানে হচ্ছে আগে সব বর্জন করতে হবে, আগে সব ত্যাগ করতে হবে, আগে সব মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন কানুন, মানুষের ইবাদত, এই সবগুলো বর্জন করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো ক্ষমতা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো আইন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের দেবদেবী চলবে না, আমাদের পীর বুজুর্গ চলবে না, কারো কোনো ক্ষমতা নাই, আমাদের মাজার চলবে না, খাদা বাবা চলবে না, গাদা বাবা চলবে না, ল্যাংটা বাবা চলবে না, বান্দা নামাজ চলবে না, গরিব নামাজ চলবে না, এবং আমাদের যত জুলফে দারাজ, গেসু দারাজ, গাউসুল আজম, গরিব নামাজ, এগুলো সব বাতিল হয়ে যাবে। লা ইলাহ বোঝা গেল, আবুল আহাব ঠিকই বুঝতে পেরেছিল, আবুল আহাব ঠিকই বুঝতে পেরেছিল। আমাদের লোকেরা বুঝে না, আমরা যারা বলি তারাও বুঝি না, যারা যাদের জন্য বলি তারাও বুঝে না। নইলে আমি যদি এখন বলি, আপনারা সবাই জানেন আমাদের দেশের একটা সংবিধান আছে, যে সব দেশেরই আছে, যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র হলে তার একটা সংবিধান থাকবে, সার্বভৌমত্ব থাকবে, জনগণ থাকবে, ভৌগোলিক সীমানা থাকবে, এ চারটা মূল উপাদান, এটা ছাড়া কোনো রাষ্ট্রই হতে পারে না। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে, এই সংবিধানের সাথে একে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই, কোনো জনগণ নেই, কেউ নেই, আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক, কারণ এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা, সেজন্য জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে। এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল, এরপরে সংসদে গিয়ে বসলো, সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে, এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক। এই প্রথমে সার্বভৌমত্ব আসে, সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়, কাজেই তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল, ওখানে মালিক হয়ে বসলো। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল, ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই, এটা দাবি করতেও পারে না, দাবি করলে মানবেও না, চন্দ্র সূর্যের মালিক আমি, আসমানের মালিক আমি, এই দাবি কেউ করতে পারে? এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানত, থাপ্পড় মারত ওরা। তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল, ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ, এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, এবারে আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ, এটা দাবি করলে কেউ মানত নাকি? কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছে আলাইসালি মুলকু মিসরিন হাজা, এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে বুঝে গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে। আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে, এরা কোন আসনে বসলো? এখন আল্লাহর আসনে বসলো, অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই, হাফেরাও না আসমা আল্লাহ দাবি করে নাই,
ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে? আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ নাই, কারণ আরবি তো জানে না এরা, বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক। তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে? সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতার মালিক হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার? ওটা কোরআনে আছে, আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আপনার আয়াতুল কুরসির ফজিলত সবার কাছেই শুনবেন, যে সকালে একবার পড়লে সারাদিনে ভূত পালায়, শয়তানে তার ধরবে না। আবার সন্ধ্যায় একবার পড়লে সারাদিনে ভূত তার ধারে কাছে আসবে না, সারা রাত্রে। কেন এত এত পাওয়ার? কেন এর মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কারো আনুগত্য করা যাবে না। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তোদের যত আল্লাহ আছে সব মরবে। ওরা দেখা যায় বক্তব্য করতে গিয়ে ও হা করে চাই থাকে, করে নাই। ওই যে ফখরউদ্দিন এই বেটা বক্তৃতা করতে গিয়ে এই বসে পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল আল হাইয়্যু আল কাইয়ুম, যিনি চির প্রতিষ্ঠিত, ওগুলো মরবে না, এরা মরে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের আগে তন্দ্রাও স্পর্শ করে না। তোদের ওগুলো রাত্রে গিয়ে দেখো, বারোটার পরে, একটা পরে, তিনটা পরে গিয়ে দেখো কেমন ঘুমায়, নাক দিয়ে ওঠানে আর পিস দিয়ে ওঠানে। ভাইরা আমার, এই যে লোকগুলো আছে না, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক আল হাইয়্যু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকেরা তার। সার্বভৌমত্বের জন্য মালিকানার প্রয়োজন, মালিকানাই নাই, কিসের মালিক সে? এরপরে বলছেন মাংজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? সুপারিশ করতে হলেও পূর্ব অনুমতি লাগবে। দুনিয়া আছে কি ওরকম? এরপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের পিছের সব জানে আর তোমার এই লোকগুলো কিচ্ছু জানে না। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। এই জন্য বলছি ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে। কোরআনুল কারিমের সূরায়ে আল ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে নবী আপনি আল্লাহ, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিককে? মালিকুল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলক আমান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, মুলক ক্ষমতা। ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করে ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো অপমান করো। বিয়াদিকাল খাইরু, সমস্ত খায়রের চাবিকাঠি তোমার হাতে। কোরআনে একটা সূরার নামও আছে, সূরায় মুলক আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার অনেক মর্যাদা আছে। তাহলে বোঝা গেল ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে, আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিককে, জনগণ। এরপরে আসুন, আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার এখতিয়ার আছে। আপনি একটা কারখানার মালিক, 10,000 শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনি মালিক, আপনার ক্ষমতা আছে, এখন আপনি যেটা বলবেন ওইটা আইন। আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই, আমার কথা কেউ মানবে? কারণ আমার ওখানে ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা লাগবে। ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ, আইন দেওয়ার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দেওয়ার এখতিয়ার নাই, ক্ষমতাই নেই কারো। আমাদের সংসদে কি আছে? সংবিধানের ধারা 7-2 লেখা আছে, জনগণের অভিপ্রায়ে, হুবহু ভাষাটা আপনারা দেখে নেবেন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এখন আসুন, এটার দ্বারা যদি এরা অন্য অন্য বিদেশের সংবিধানকে বুঝাতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে। কোরআনের যে সমস্ত আইনগুলো, কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে, সেগুলো বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা দেখি কোরআনের বিধান, চোরের হাত কাটা বিধান চলে না। কোরআন বলছে মদ হারাম, এরা বললো লাইসেন্স থাকলে হালাল, বৈধ। হালাল মানে কি? বৈধ, লাইসেন্স থাকলে বৈধ। কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম, এরা বলছে মূর্তি তৈরি করা যাবে।
রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত, এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা বিচার হারাম, এরা বলল পতিতালয়ের লাইসেন্স থাকলে ওটা হারাম না, যৌনকর্মী। ওরা কি যৌনকর্মী? ওদেরকে পতিতা বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, ওরা কর্মী, যৌনকর্মী। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনগুলো দিয়েছেন, এখন তো জানেন পর্দার আইন নিয়ে চলছে, তারপরে আপনার নারীদের সম্পত্তির অধিকার নিয়ে চলছে, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আমার লেকচারের মধ্যে শুনবেন বা লেখা আছে। আমার আজকে এই বিষয়ে লেকচার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। এবারে তাহলে যদি আল্লাহর কমান্ড কেউ না মানে, আল্লাহর বিধান কেউ না মানে, তাহলে আল্লাহকে মানা হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কারো আনুগত্য চলবে না, লা মাবুদা, কারো কোনো মাবুদ নাই, কারো ইবাদত করবো না, কারো আনুগত্য করবো না, ইল্লাল্লাহ, কাকে ছাড়া, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। তাহলে এই সাক্ষী কিন্তু আমরা দিচ্ছি, এই সাক্ষীকে আমরা বুঝে দিচ্ছি, আমাদের তো সেই আদালতের বেচারার মতো হলো, না বুঝে সাক্ষী দিচ্ছি, যেন আমরাও বুঝি না, আর যেখানে সাক্ষী দিচ্ছি সেই সমাজের লোকের আমাদের কিছু বলে না। নতুবা আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করলেন সেদিন কি হলো, বলেছিলাম যে আল্লাহর নবীকে ওরা মারতে উদ্যত হলো, আবুল আহাব প্রতিবাদ করলো, পুরা মসজিদ বিকে গেল। এরপরে আল্লাহর নবীর কাছে পরের দিন মক্কার নেতারা আসলো আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে, আবু তালেব তুমি একজন আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার, তোমার ভাতিজাকে ভালো জানতাম কিন্তু পাগল হয়ে গেছে, পাগল হোক আর যাই হোক আমাদের প্রস্তাব, সে যদি বড় ধনী হতে চায় আমরা তাকে চাঁদা করে ধনী করে দিব, যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দিব, যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট তাকে পরিধান করে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এদের পাওয়ার, এদের ক্ষমতা তোমরা জানো, এদের দল আছে, এদের জনগণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাচা সারা জীবন তোমার কাছে লালিত পালিত হয়েছি, জন্মের পূর্বে আব্বাকে হারিয়েছি, জন্মের ছয় বছরের মাথায় আম্মাকে হারিয়েছি, দাদার কাছে দুই বছর ছিলাম, এরপরে সেও মারা গেল, আট বছর বয়সের থেকে তুমি নিজের ছেলের চেয়ে আমাকে বেশি আদর করেছ, লালন পালন করেছ, জেনে রাখো ওরা এইগুলো না, মক্কার এই নেতৃত্ব নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালেমাতুল শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকবো না, কারণ আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি ওদের চেয়ে অনেক বড় ক্ষমতার মালিক, তার পাওয়ার অনেক বেশি, তার ক্ষমতা অনেক বেশি, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তার আইন কেবল চলবে, এছাড়া কারো আইন চলবে না, আমার মাওলা আছে, দুনিয়ার কুফফাতে কোনো মাওলা নাই, আমি তার পক্ষে দাওয়াত দিচ্ছি। ভাইরা আমার, এরপরে আপনারা জানেন জুলুম নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহ তাআলা তারপরে সাহায্য করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে এই কুফুরি মতবাদ আজকে আমাদের সমাজে আছে, মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার এই মূর্তি, এই জনগণের সার্বভৌমত্ব, জনগণের তৈরি করা আইন, মানব রচিত আইন, এই সবগুলো আমাদের সমাজে ঢুকে আছে। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হলে আমাদেরকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, এ সাক্ষী সাধারণ সাক্ষী না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি তুমি কি জানো? আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে কোনটা, হয়তো অনেকে বলতে পারবো না, এটা কোরআনুল কারিমের সূরা আনআম এর 19 নম্বর আয়াতে বলা আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এই আয়াতের শেষে বলা আছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন, এক আল্লাহ, আল্লাহ যে এক, আমাদের মাবুদ একজন, এর সাক্ষী দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআনুল কারিমে এই সাক্ষীটার এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
18 নম্বর আয়াতে বলেছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সমস্ত ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে, জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে। সেই সাক্ষীরা কি? যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী ফেরেশতারা দেয়, যে সাক্ষী সমস্ত জ্ঞানীরা দেয়, সেই সাক্ষীরা কোনটা? লা ইলাহা ইল্লাহু ওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই সাক্ষী দেওয়া। এই সাক্ষী বুঝে শুনে দিতে হবে। আজকে আমরা সাক্ষী দিচ্ছি, আবার এর বিপরীত কাজগুলো করছি। কিছু শিরিক ভিআইপি শিরিক, কিছু গরিবদের শিরিক। ভিআইপি শিরিক কোনটা? আমাদের দেশে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিআইপি শিরিকগুলো স্পর্শ করে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিক করছে, সামাজিকভাবে যারা শিরিক করছে, সবগুলো। বরং আমরা দেখি অনেকে শিরিক বলতে শুধুমাত্র কবর পূজাকে কেউ বুঝে, কেউ পীর পূজাকে বুঝে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা, এটা যে বড় শিরিক, এটা যে সবচেয়ে বড় শিরিক। বরং নবীদের প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রীয় শক্তি। মূসা আলাইহিসসালাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? ফেরাউনরা। ফেরাউনরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন উমরুদরা, তৎকালীন রাষ্ট্র ক্ষমতার অধিকারী। আমাদের নবীজি যখন দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মক্কার আবু জাহল আবুল হাবরা, মক্কার ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার অধিকারী। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে প্রথম পর্যায়ে যেখানে আঘাত করবে তা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের কমান্ডকে বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। এই সাক্ষী দিতে হলে আপনাকে বুঝে শুনে দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করা। কাজ কেমনে করবো? এক্ষেত্রেও দেখেন আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিন কায়েমের জন্য অনেক আন্দোলন আছে। ভাইরা আমার, ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে। আমি দেখতে চাই, আমি আগে ক্লিয়ার করে নেই আমার কথা, এখন যে লাইনে যাচ্ছি এটা একটা স্পষ্ট বক্তব্য হবে, কিন্তু এতে অনেকে মনে করবেন যে সব দলের বিরুদ্ধে উনি কোন দল করেন। আমরা সব দলের বিরুদ্ধে না, এটা আমি ক্লিয়ার করছি। দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই, কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে, মাছি পড়ে। আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো, না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো, কোনটা? ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না, খালি ইন্ডিয়াতে, পাকিস্তানে, সারা বিশ্বে অনেক দলে কাজ করছে। আমরা এখন আসব লা ইলাহা ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন। নবীওয়ালা কাজ এটা না। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন। নামাজ আসলো মেরাজ থেকে। মেরাজ হয়েছিল কবে? বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়াত আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন, তার আগের বছর। তাহলে এর আগে যে 12 বছর চলে গেল, এই সময় কিসের দাওয়াত দিয়েছিলেন? নামাজের, রোজার, হজের, যাকাতের? না, এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সার্বভৌমত্ব, মানুষের কমান, বহু ইলা, বহু রবের আইন কানুন সব বাদ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য করতে হবে। এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন, এই দাওয়াতটাই দিয়েছেন। আপনারা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসে পড়বেন, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে পাঠান, গভর্নর করে পাঠালেন। আল্লাহ রাসূল থেকে ওসিয়াত করলেন, ইন্নাকা তাতি আহলা কিতাব, তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব, আসমানি কিতাব অনুসারী। তারা আসমানি কিতাব মানে আল্লাহ মানে সব মানে, তো তাদেরকে কিসের দাওয়াত দিবা? কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, এই দাওয়াত তারা মানে, তাহলে কিসের দাওয়াত দিবা? তাদেরকে দাওয়াত দিবা আফযালু মা তাদউহুম শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আনুগত্য করা, এক আল্লাহর সার্বভৌমত্ব মানা, এক আল্লাহর কমান্ড মানার দাওয়াত দিবা, এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিবা। এটা প্রথম কাজ। এটা যদি হয়, তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও। এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন বিধান কায়েম করা, এটাই ছিল নবীদের প্রধান কাজ। আপনারা সূরা সফে দেখবেন অন্য জায়গায় আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
হককে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, কি জন্য? লিউযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ অন্যান্য ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন। তাহলে দ্বীন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন। এবারে দ্বীন কায়েম করব কেমনে, বিজয় করব কেমনে? দ্বীন কায়েমের জন্য আল্লাহর, আমাদের দেশে কেউ মনে করলো দ্বীন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন। আবার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখেন নাই। নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে কাজ করি, তোমাকে ক্ষমতা দেই, নবী ক্ষমতা নিয়েছিলেন, নিতে পারতেন ক্ষমতা, নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করব। আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, আল ডেমোক্রাতিয়া তো দিনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম যেমন একটা দিন, একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের, ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালিমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কেন আসবে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে, গণতন্ত্র বলে অব দা আল্লাহ, অব দা পিপল, বাই দা পিপল ফর দা পিপল, ইসলাম বলে অব দা আল্লাহ, বাই দা ওয়াহি ফর দা পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, অনেকগুলো দল তৈরি করো, ইসলাম বলে সব একাত্র করো। এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাশ হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিরাত, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদিল লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এই আয়াত স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত, ভোটের মতামত অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে, সুরা, সেই সুরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে, সুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এমনি ভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে, তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই, জেহাদ করা দরকার নাই, লড়াই করা দরকার নাই, এগুলো খামাখা, আমরা সবাইকে চুপি চুপি দাওয়াত দিব, এই জন্য আমাদের কোনো যেন কোনো কেউ বিরুদ্ধে নাই, সবাই আমাদের বাহাবা দিবে। আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন, নবীকে বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে মারতে গেল, নবীকে হত্যা করা চক্রান্ত করলো, আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই। এরপরে আসুন, আমাদের দেশে আরেকটা আছে খানকাই নিজাম, পীর মুরিদের তরিকা, এটা মনে রাখবেন, এটা আসলো কোত্থেকে? পীর মুরিদি, এই যে বয়াত হচ্ছে হাজার হাজার খলিফা, এটা আপনারা ভালো করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ তিন দিন পর্যন্ত দাফন করা হয় নাই, কারণ ছিল এই, মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম আছে, বাবুল ইমাম জুন্না, একজন ইমাম, সে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে বায়াত দিবে। সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলো আবু বকর, তার কাছে বায়াত হলো, এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন, এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো, এরপরে ওমর, এরপরে আলী উসমান, এরপরে আলী। আমার ভাইয়েরা, মুসলিমদের একজন লিডার থাকবে, হাদিসে বলা আছে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে। আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে, খ্রিস্টানদের জানেন রোমান ক্যাথলিক যারা, এদের একটা কি আছে, পোপ আছে, পোপ একটা মরলে আরেকটাকে বানায়, দুনিয়ার খ্রিস্টান একত্র হয়, ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে, আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে, ঘরে ঘরে ঢুকিয়ে দাও, তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম, এবারে পীর সাহেবরা বায়াত নিচ্ছে। পীরেরা বায়াত নাই, কিসের বায়াত? হাদিসে বায়াত আছে, কোরআনে আছে, আমি না করছি না, কিন্তু বায়াতটাকে পীর মুরিদি বায়াত, সেই বায়াত কি কোনো তরিকার বায়াত? আপনারা দেখবেন আমার দেশে বায়াত নাই, বায়াত কে মাইনে উপর চিস্ত তরিকা, চিস্তিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়াকে, নবীজি এবং সাহাবায়ে কেরামরা চিস্তিয়া তরিকে বায়াত নিয়েছিল, কাদের বায়াত নিয়েছিল, মুজাদ্দিদ বায়াত নিয়েছিল, নকশাবন্দি মুজাদ্দিদ বায়াত নিয়েছিল, এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে তাদের জন্ম হয় না নবীর যুগে, তাদের জন্ম সাহাবীর যুগে হয় নাই। তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোনো বায়াত ইসলামে নাই, ইসলাম বায়াত আছে, সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে, মুসলিমদের কোনো দল থাকবে না, কোনো ফেরকা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরুকুম বেখামসিন, আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি, কয়টা কাজের?
পাঁচটা কাজের আদেশ করেছি, আল্লাহ আমার অনিভিন্না, ওই পাঁচটা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তার বলো আদেশটা কার? আল্লাহ তার আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিল জামা। এক নম্বর হলো বিল জামা, মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে, কোনো দল থাকবে না, কোনো ফেরকা থাকবে না, কোনো তরিকা থাকবে না, একটা তরিকা রসুলের তরিকা, একটা দল ইসলাম। সেই ইসলামের একজন আমির থাকবে, কি থাকবে? জামা থাকবে। এই জামার একজন আমির থাকবে, সে আমিরের উপরে বায়া দিবে, বিশ্বামী অত্তা তার কথা শুনবে আর মানবে। তিনটে হয়ে গেল। এরপরে আছে অবিল হিজরতি ওয়াল জিহাদ, এরপরে হিজরত করতে হবে, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এগুলো আল্লাহর নবীর দেওয়া, আল্লাহ তাআলার আদেশ। এই রুটে ইসলাম কায়েম হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো, হোক সে আজকের এই মসজিদের ইমাম সাহেব, হোক বাইতুল মোকারেম ইমাম, একজন ইমাম বানানো হলো, সেই ইমামের কাছে এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, এই মাদ্রাসা আছে হাজার হাজার, এরকম মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানব না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোনো সার্বভৌমত্ব মানব না, তাহলে এই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে? আল্লাহর নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকায় দল তৈরি করলাম, বিভক্ত হলাম। এখন ইসলামের দল কতগুলো? ঐক্য জোট বাংলাদেশে, এটা হাস্যকর বিষয়, বাংলাদেশে ইসলামে ঐক্য জোট করা জানেন আপনারা? ঐক্য জোট চারটা, আমির হিসাবে একটা আমির দেখবেন ঐক্য জোটের নেতা, আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা, আবার দেখবেন আরো নাম বলতেছে আর অনেক ঐক্য জোটের নেতা আছে। ঐক্য জোট কাকে বলে? এর নাম ঐক্য জোট। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ অনুযায়ী চলতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলে গেছেন অনেক দল হবে, ফেরকা হবে কিয়ামতের আগে, সেই ফেরকার মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সে অনুযায়ী কাজ করা। আমি আপনাদেরকে ওসিয়াত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহীদ, আপনারাও সেই তাওহীদকে ভালো করে বুঝবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলিম হতে হলে কি করতে হয়? সাক্ষী দিতে হয়, দুইটা সাক্ষী। এই দুই সাক্ষীর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, কারো আইন চলবে না। ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু মানে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এবং তার গোলাম, মানে তার তরিকা, তার আদর্শে মানবো। এবারে সাক্ষী দিলাম আল্লাহর রাসূলের তরিকা মানবো, আবার চলে গেলাম অনেক তরিকা, বহু তরিকায়। এই সবগুলো বর্জন করতে হবে। আমাদের শত্রু দুই রকম, কয়রকম? দুই রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন, আমি এটা কৌতুক দিয়ে শুরু করি এখানে, যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কে থাকে? সারপোকা থাকে। এরপরে দেয় নাই মশারি, উপর থেকে মশায় কামড়াইল কায়দা মতো, রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই। সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। আমাদের অবস্থা এরকম, আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ইমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন, ইহুদি এবং খ্রিস্টান গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজী বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বি ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোনো সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও, আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো তোদের সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত,
ওদের ধর্ম ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি পারবেন মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে, হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কেয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন ওয়া লান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের দল কি হবে, দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি আমাদের দলের নাম কি, ইসলাম। আমাদের পরিচয় কি, আমরা মুসলিম। কোরআনে বলা আছে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে, কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে, না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোনো তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোনো দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোনো নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবো কার দিকে, মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান এবং আমল সালে করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম, আমি কি মুসলিম, পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহি সুন্না, আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ছাড়া আর কোনো তরিকা মরিকা চলবে না। এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বাধা আসবে, আল্লাহ নবীর বাধা এসেছে। আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না, আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না, আমাদের ইবাদত নবীর চেয়ে বেশি না, আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, আমাদেরকে তাই হতে হবে, মনে রাখতে হবে, আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন, ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে চারটি কথা, এই চারটি একটার সঙ্গে একটা জড়িত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালে করলো, তার মানে আমলে সালে না করলে ঈমান নাই। আমার কাছে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তবে ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে, আমলে সালিহাত করলেই চলবে না, তিন নম্বর কাজটাও করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত, দাওয়াতুল হক না, বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো আর এ কামতে একটা আলিফতান বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ, সবাই, এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক, এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি, এরপরে ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? ইহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে, আর আমার দেশে মসজিদে 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 মুজাহিদ কমিটি আছে, একক তালাশ করে, তালাশ করে, কিন্তু কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না, এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম বুশের বোমা মারলো মুসলমান মরলো, ইমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোনো পরিভাষার পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আমাদের ভিতরগত যে মশা সারপোকা সারপোকা, এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ, বড় জেহাদ, এরা বললো ইসলামে মারামারি কারাগারি নেয় খবরদার। আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে, মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই, জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন, সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে, এইটাকে কেউ বাতিল করতে পারবে না, এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না, যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল?
বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র, আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাইতে গিয়ে আমরা যদি মরিয়ে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে? মসজিদ কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দিই, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার কোক দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে, এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের, ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কি প্রশ্ন আছে নাকি? কুরাইশ আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহ তার তাওহীদের আসমা ও সিফাত অথবা আল্লাহর সত্তাগত গুণাবলী সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে ইমামদের মতগুলো ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। আসলে তাওহীদের কোনো ভাগ নাই, এইটা ভাগ করা আর একটা তাওহীদকে বিচ্ছিন্ন করা, এটা পরিষ্কার হবেন। আমরা বুঝাবার জন্য বলি যে তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত, তিনটা ভাগ করা হয় তাওহীদকে। কিন্তু তাওহীদকে ভাগ করলে তাওহীদ থাকে না, তাওহীদকে ভাগ করলে কি থাকে না? এটা মনে রাখবেন, আল্লাহ আর রব ভিন্ন জিনিস না, আর আল্লাহর নামগুলো ভিন্ন জিনিস না, আল্লাহ এক ও একক। কাজী আল্লাহকে এক মানা মানে সব কিছুতে এক মানা। বুঝাবার জন্য এই ভাগটা করেছেন অনেক আলেমরা, আমরা ওইটা বলি, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলার সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর আনুগত্য করব, এটা তাওহীদ আল উলুহিয়াত। আর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই সব বিষয়গুলো হচ্ছে রুবুবিয়াত। আল্লাহ তাআলা একমাত্র বিচারক, একমাত্র আইন বিধানদাতা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রক্ষাকর্তা, একমাত্র আল্লাহ তাআলা সমস্যা সমাধানদাতা, এই বিষয়গুলো রুবুবিয়াতের অংশ। এটা আল্লাহর এই মধ্যে আছে সবগুলো। এরপরে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আর সত্তার, আল জব্বার, আল হাকিম, আল মুইজ, এর নামগুলো আছে। এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহর এককত্ব বজায় রাখা, এর মধ্যে কাউকে শরিক না করা। আল্লাহ খালেক মানে একক খালেক, একমাত্র খালেক। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ একজনই দেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আমাদের একমাত্র মাবুদকে ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, গোলামি করি। কার গোলামি করি? আমরা গোলাম, তবে আল্লাহর গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। অন্যরা আল্লাহর গোলাম, মূর্তির গোলাম। ওরা মক্কার লোকেরা মূর্তি পূজা করত, কেন পূজা করত? মূর্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত, মাধ্যম মনে করত। কোরআনে একেবারে স্পষ্ট আছে, হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই মূর্তিগুলো পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। তাহলে মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করত না আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার মাধ্যম মনে করত, কোনটা? কোরআনে আরেক আয়াত আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের পূজা করি এজন্য ওরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তাহলে একই কারণে, যদি এই কারণে মূর্তি পূজা করলে তারা মুশরিক হইয়া যায়, একই উদ্দেশ্যে যারা আমাদের দেশে পীর সাহেবদেরকে পূজা করে মাধ্যম রূপে, তারা কি মক্কার কুফফারদের মতো মুশরিক নয়? এইবার চিন্তা করতেছেন কি বললো এটা, মা সামিনা কত্তু, ওই মক্কার কুফফার আশ্চর্য হয়ে গেছিল, আমাদের দেশে এই কথাগুলো বলে আশ্চর্য হয়ে যায়, তাওহীদ এমন ভোলা বলছে, কারণ এত বড় বড় পীর কি বলে এটা, এটা আশ্চর্য হওয়ার কথা। কারণ এগুলো শুনতে শুনতে আমার দেশে বুঝায়, দুনিয়ার জজের কাছে যেমন কোনো কিছু বলতে হলে উকিল ধরতে হয়, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে কি লাগবে? উকিল লাগবে। সেই উকিলগুলো পিসাব। ওই শয়তানের একজন জিজ্ঞেস করেছিল, শয়তানের ডায়েরিতে পড়ছিলাম একবার, যে জিজ্ঞেস করলো, শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, এখন জীবনের শেষ পর্যায়ে বুড়ো হয়ে গেছে, বউর কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছে মূল্য, ওরা বিয়ে করে এখন বউরের মূল্য দেয়, শাশুড়িকে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে, ও এখন মসজিদে ঢুকছে, এখন বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ নাই।
তুই ওরে ধোকা দরকার নেই, ও তো সহজে ফিরবে না। শয়তান কাজে খুব সহজ, ওকে গিয়ে আসতে বুঝাই, বেটা দুনিয়ায় একজন জজের কাছে বলতে হলে উকিল ধরা লাগে। তো তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই কি আল্লাহর কাছে ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে? একজন উকিল ধর, একটা পীর ধরাই দেয়, এরপরে আমার বাকি কাজগুলো পীর সাহেবই করাই সারে। তারপরে আল্লাহ থেকে সরাবার জন্য বাকি যে কাজ সব করাই কে? পীর সাহেব তরিকায় ঢুকিয়ে দিল। আমার মনে একটা আমি দেখছি চরমানের বিষয়ে বই আছে, ভেদে মারেফাত, এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে, চরমানের বিষয়ে ভেদে মারেফাত একটা বই আছে। এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা? ওই যে পনেরো পৃষ্ঠা না, ওটা পনেরো পৃষ্ঠা, চব্বিশ পৃষ্ঠা সম্ভবত, চব্বিশ পৃষ্ঠা লেখা আছে, বান্দা অসংখ্য গুণা করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে চায় না, পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করিয়া দেন। তাহলে এখানে বলল পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না, একটা শয়তানের আসল কথা বলে ফেলছে, ওই বইতে লেখা আছে। এটা চরমানায় পীর সাহেবের সাতাইশখান বই আছে, প্রসিদ্ধ বই, যে কোনো লাইব্রেরি পাইবেন চরমানায়, বাংলা বাজার যান, ওদের নিজস্ব প্রকাশনা আছে, আলে সাক প্রকাশনী, ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই, ভেদে মারেফাত, ভয়ে কারো চন্দ্রবিন্দু দেওয়া আছে, ভেদে মারেফাত, আপনারা ভেদে মারেফাত পড়বেন, এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা, না পাইলে আবার আমাকে ধরবেন। হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে, একবার সামনে দাঁড়ায় বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছি, আপনারা এই বক্তব্য পাই নাই, তাহলে ওরাও খুশি হবে, চরমানের মধ্যে খুশি হবে খুব, কারণ ওরা মোটে পায় না আপনার মতো লোক। ভাইরা আমার পরিষ্কার লিখেছে, আমি আপনাকে বলতে চাই কোরআনে কি বলা আছে, কোরআন বলছে, কোরআন পরিষ্কার বলছে, ওই কে আছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, যত পাপ করো, অত্যাচার করো, জুলুম করো, আমি গুনাহ মাফ করবো সব, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। আর পীর বলল না, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন। আমরা কি পীরেরটা মানবো, আমারটা মানবো? আল্লাহটা মানবো, পরিষ্কার হয়ে গেল। কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে, ওই পৃষ্ঠাবের আরেক বই আছে মাওয়াজে সাকিয়া, ওই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ, পীর ধরা কি ফরজ, এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে যদি কারো দুইজন পীর হয়, তাহলে একসাথে উর্দুতে প্রথম দো পীর দো ডান পাকার কে তুজে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই, তোমার দুইজন যদি পীর থাকে দুই পীরে তোমার দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, দুই পীরে দুই ডানাতে বেহেশতে নিয়ে যাবে। বেহেশতে নেওয়ার মালিক আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলো, যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে, এই সাক্ষী ছাড়া কাজ চলবে না, এটা এক। ওই যে আমি বলি যে একদম শূন্য লাগছে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একেবারে বইয়ের থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো, এর কোনো মূল্য আছে? একটা এক লাগলো, এবারে এক, একের ডানে এবারে একটা শূন্য দিলে কত হবে? দশ। আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বৃদ্ধি পাবে, ঠিক এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত হওয়া, এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য, সব জিরো। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আশফা লাকা, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে, কারণ এইটা না হলে সুপারিশ করা যাবে না, এইটা না হলে আল্লাহ তাআলা কসম করে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন দুইটা জিনিস নিজের উপর আজব করেছেন, কয়টা জিনিস? দুইটা জিনিস, এক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান্নামে দিবেন না, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না, তাকে জান্নাতে, কোরআনে স্পষ্ট আয়াত আছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাজী তুমি যত উপকার আমার করেছো কাজ হবে না। আবু তালেব বুঝতো সবই, শেষ পর্যন্ত মক্কার নেতারাও ছিল, তারা বলল আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার ইসলাম গ্রহণ করবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, মক্কার নেতারা তোমাদেরকে তিরস্কার করবে, মক্কার মেয়েলোকরা তোমাকে কাপুরুষ বলবে। শেষ পর্যন্ত আবু তালেব মারা গেল, ইসলাম গ্রহণ করার তৌফিক হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। হ্যাঁ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন তার নিজের চাচা হযরতে আলীর আব্বা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো পীর বলে, কোনো বুজুর্গ বলে, কোনো ওলি বলে উনি হেদায়েত দিয়ে দিবেন, উনি তরাইয়া নেবেন, পার করে নেবেন, এইগুলো পীর না শয়তান, উকিল হয়ে বসে আছে। তোরে ওকালতি দিল কে? এই যে বলল যে দুনিয়ার উকিলের কাছে কিছু বলতে হইলে জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে এই লোকগুলো, আল্লাহকে একটা জজের সঙ্গে তুলনা করেছে। একটা জজ, ওই বেটা নিজের কোনো ক্ষমতা নাই, আইনের অধীনে পরিচালিত, বিচার করতে গেলে সাক্ষী লাগে, আল্লাহ কামুল হাকিমিন, সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ তারা নিজে যথেষ্ট, আল্লাহ তারা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন, ওরা সবাই বাধ্য। এই লোকটাকে তুলনা করলো কার সঙ্গে? আল্লাহ তারা সব জানেন, ওরা কিচ্ছু জানে না, আল্লাহ তাআলা কোনো উকিল নিয়োগ দেন নাই, ওরা উকিল নিয়োগ দিয়েছে। আল্লাহ বলছেন মাংদাল্লাযি ইয়াশফা'ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে উকিল নিয়োগ দেওয়া হয় নাই। ওটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন, তারপরে সুপারিশ করতে পারবে, তা আবার মন গড়া সুপারিশ করতে পারবে না। কোরআনে বলা আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, সুপারিশ করবে ওই লোকদের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন। তাহলে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো, ওদের জন্য করতে পারবে। তাহলে সুপারিশ করনি আল্লাহর অনুমতি দিবে আল্লাহ, কার জন্য করবে তাও নিয়োগ করবেন কে? তাহলে এরা কিসের ঠিকাদার হলো? এরা কিসের উকিল হলো? এই বেটা নিজে যে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে? মনে রাখতে হবে এই কুসংস্কার আমাদের সমাজে আছে, ইসলামের তাওহীদকে ভুলে গিয়ে এইগুলো এখন দলে দলে এদের পক্ষে লোক আছে, কোটি কোটি মানুষদের অনুসারী আছে। আপনারা কোরআন হাদিসকে যাচাই করবেন, তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আসমা ও সেফাতের যে বিষয়টা, আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা, রুবুবিয়াতের মানে হচ্ছে আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলা আইন বিধান দেওয়ার মালিক, এই হিসাবে আল্লাহর একত্ব বজায় রাখা। আর উলুহিয়াতের মানে হচ্ছে লা ইলাহা, মানে হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এক্ষেত্রে আল্লাহ অনুগত্যই চলবে, সারা কারো অনুগত্য চলবে না, এই একত্ব বজায় রাখা, এটার নাম তাওহীদ। এর নাম কি? এর নাম তাওহীদ। আল্লাহ তাআলা একাই, একমাত্র, শুধুমাত্র তিনি। এটাই মুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে অমুসলিমদের পার্থক্য। মুসলিমরা একমাত্র আল্লাহকে এই মানে, অন্যরা আল্লাহকে ও মানে, গায়রুল্লাহকে ও মানে। বিষয়টা ক্লিয়ার? ও আর ইর পার্থক্য। ওরা বলে আল্লাহ ও আছেন, নিন্দুনিল্লাহ আছে, গায়রুল্লাহ বি আছে, খাজা বাবা বি আছে, গাজা বাবা বি আছে, ল্যাংটা বি আছে, পীর বাবা বি আছে, এরা সুপারিশ করবে, এরা পার করে নিয়ে যাবে। ইসলাম বলে না, কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনি একজনের আনুগত্যের কথা বলেছেন এবং তার কাছে বায়াতের কথা বললেন, কিন্তু ওই ব্যক্তি কিভাবে নির্বাচিত হবে আমাদের দেশে? এটা আমি বলেছি অবশ্য, ইসলামের সুরা ব্যবস্থা আছে, সুরা। সুরা মানে হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, অর্থাৎ যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, সর্বদিক থেকে যাদের জ্ঞান আছে,
যাদের রায় দেওয়ার মতো যোগ্যতা আছে এরকম লোকদেরকে নিয়ে একটা সুরা থাকবে, পরামর্শ সভা। এই পরামর্শ সভার মাধ্যমে একজনকে আমির নিযুক্ত করা হবে, সেই আমির সুরার মাধ্যমে পরিচালিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলা আছে, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। কাদের সঙ্গে? দেশের সব জনগণের সঙ্গে? না, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। আল্লাহ তাআলা বলেছেন আমরুহুম সুরা বাইনাহুম, কাজেই সুরা আছে ইসলামে। এই সুরার মাধ্যমে সারা দেশের, এখন বললাম না যে যেমন খ্রিস্টানদের একটা পোপ মারা গেলে তারা আর একটা বানায় কেমনে, তারা কি গণভোট দেয়? দেখেন একটা দিন কত বড় বোকামি ওরা আমাদেরকে বোকা বানাইলো। ওরা আমাদেরকে বললো তোরা গণতন্ত্র নিয়ে থাক, আর ওরা কিন্তু গণতন্ত্র মানে না। ওরা পোপ নির্বাচন করতে ভোট দেয়, গণভোট, গণভোট নাই। দুনিয়ার খ্রিস্টানদের যারা আলেম আছে, ওদের মধ্যে বিচক্ষণ যারা, আর রায় দেওয়ার ক্ষমতা আছে, এরা রোমের সেই ভ্যাটিকানে গিয়ে জমা হয়, এরপরে তারা একজনকে নির্বাচন করে। এটা ছিল ইসলামের তরিকা। আপনারা দেখবেন হা আহলুল হল্লে ওয়াক যেটা আছে এইটার যারা, তাদের পরামর্শে একজন আমির নিযুক্ত হবে। এর মানে এই না যে গণভোট, একজন মেথর, একজন পাগল, একজন মদখোর, একজন ঘুষখোর, একটা সিগারেট দিলে পরে ভোট একটা পাওয়া যায়। এই নির্বাচনের সময় আমি কয়েকদিন আগে বরগুনা একটা মাহফিল গেলাম, তার আগে এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য এসে বলল, কয় যে ভাই রাত্র যদি আর একটা পাইতো তাহলে আমার আর চেয়ারম্যান হওয়া লাগতো না। কেন? কয় যে রাত্রে প্রত্যেকের ঘরে ঘরে এক একটু শাড়ি দিয়ে গেছে, এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, নইলে পান দিয়ে গেছে, যে পান খেয়ে তাহলে এক বিড়ে পান, আর নইলে এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, ভোট একটা পাওয়া গেছে। তাহলে যে লোকদের ভোটের মূল্য একটা সিগারেট, এক পান্তা ভাত, এইরকম যারা ভোট দেয়, এদের ভোট নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন, নেতা নির্বাচন করবেন। দুনিয়াতে সব সময় শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোক বেশি থাকে, বুঝদারের চেয়ে বোকা বেশি থাকে। এখন যদি কি করা হয়, এই রকম গণভোট দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মেধাবী, বিচক্ষণ এবং সর্বোপরি যে আল্লাহকে ভয় করে, এরকম লোকেরা ক্ষমতা আসবে না। আসবে কারা? ওদের দলের লোকেরা আসবে। এজন্য আল্লাহ তাআলা এই গণভোট, গণতন্ত্র, এটাকে প্রতিবাদ করেছেন। কোরআন বলছে ওয়াইং তোতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি এই জমিনে যারা বসবাস করছে ওদের সংখ্যা গরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল লুক আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তাতে গোমরাহ করে ফেলবে। এ তো আল্লাহ নবীকে বলা হচ্ছে, আবার জনগণকে বলা আছে। জনগণকে আল্লাহ তারা বলছেন ওয়ালামু, জেনে রাখো, আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরে, তিনি যদি তোমাদের অনুসরণ করতেন বেশিরভাগ ক্ষেত্রে, লানিত্তুম, তাহলে তোমাদের কষ্ট হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, নবীকে বলছেন আপনি সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুসরণ করবেন না, জনগণকে বলছে তোমরা সংখ্যাগরিষ্ঠের রায় নবীর উপরে চাপাই দিও না, তাহলে তোমাদের কষ্ট হবে। এরকম কোরআনে বহু জায়গায় বলা আছে, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম অমুক অমুক। এই যে কাজগুলো আল্লাহ বলছেন, এতে পরিষ্কার করে দিলেন যে বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক বুঝ নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? এই লোকদের, বেশিরভাগ লোকদের রায় অনুসরণ করা যাবে না। তো সেজন্য ইসলামের যে সুরা আছে সেই সুরাটা বুঝতে হবে। আপনাকে বলছি ইসলামের সুরা আছে, আমাদের সংসদ আছে, আমি গরুরও দুইটা কি আছে, শিং আছে, ছাগলেরও শিং আছে, গরুরও চারটে পাও আছে, ছাগলেরও চারটে পাও আছে, গরুর একটা লেজ আছে, ছাগলের লেজ আছে। এই জন্য গরু আর ছাগল কি এক? গরু কেমন পর্যন্ত গরু, আর ছাগল কেমন পর্যন্ত ছাগল, গরু আর ছাগল এক না। কাজী বুঝতে হবে ইসলামের সুরা আর এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এগুলো কি না এক না। খ্রিস্টানদের তৈরি করা এগুলো, ইহুদিদের তৈরি করা এগুলো, আগে তৈরি করেছিল, এর একটা কারণ ছিল। দেখো আমি সেদিকে যাচ্ছি না। জি, আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তাদের মেধা দিয়ে ইসলামের খেদমত কিভাবে করতে পারি, ইসলামের খেদমত করার অনেক সুযোগ আছে, বহু লাইনে। সবাই যে এক লাইনে কাজ করবে তা না। আমার এই কথার অর্থ হচ্ছে এই যে আমরা যে যেখানে কাজ করি, বাংলায় একটা দেশ চলতে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কি আছে বিভিন্ন লাইনে কাজ করছে, কিন্তু সবাই কিন্তু একটা শক্তিকে সাহায্য করছে। আমাদের ইসলামের বিষয়টা এরকমই, ইসলামে একজন আমির থাকবে, আমিরুল মুমিনের অধীনে বিভিন্ন লাইনে কাজ করবে, আপনার আপনাদের পেশায় কাজ করবেন, এইখানে বসে আপনার পেশায় যে কাজটা আপনার ইবাদত হবে,
আপনি মানুষের ঘর নির্মাণ করার জন্য, আপনি মানুষের গাড়ি নির্মাণ করার জন্য, চলাফেরার জন্য, থাকার জন্য, চলার জন্য বাহনের ব্যবস্থা করা, এগুলো সব আপনাদের পরামর্শ চলবে। তো এটা জনগণের খেদমত, এর মাধ্যমে বসে আপনি ওখানে বসে মানুষকে তাওহিদ দাওয়াত দেন। আপনি যেখানে আছেন আল্লাহ নবীর সাহাবীরা কি করতেন, যেখানে খেতে গেলেন ওখানে দাওয়াতের কাজ করতেন, যেখানে যে গেছেন এই দেশে ইসলাম পৌঁছলে কেমনে ব্যবসা করতে আসছে ওখানে তাওহিদ দাওয়াত দিত। এইভাবে ইসলাম প্রচারিত হয়েছে। আপনারা যে যেখানে আছেন আপনি ওইখানে দাওয়াত দেবেন। এই জন্য কোরআনে বলা আছে, আর দেখেন কি সুন্দর কোরআনে আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া কোরআনে, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আপনাকে উত্তর দিচ্ছে আল্লাহ তাআলা। কোরআনে বলছে, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দাওয়ার কাজ। ইযু ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল, ইন্না বোরাও মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল কুফফারদের থেকে বারা করতে হবে। অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, এরপরে বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। অবাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদাও আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হলো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এটা আমাদের দাওয়াত, এই দাওয়াত আমাদেরকে দিতে হবে। একা আপনি একা আছেন। আল্লাহ তাআলা এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মা একটা জাতি। আরে ইব্রাহিম তো একটা ব্যক্তি, জাতি হলো কি করে? আল্লাহ কেন তাকে জাতি বললেন? কারণ হচ্ছে এই, একদিকে নমরুদের গোটা বাহিনী, জনশক্তি, অস্ত্রশক্তি, অর্থশক্তি সব দাঁড়িয়ে আছে, আর একদিকে একা এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন তাওহীদের উপরে। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে তাদের আদর্শ পুরুষ দাঁড়িয়ে আছে। এজন্য তিনি একা হলেও কিয়ামত পর্যন্তের সব তাওহীদবাদী লোকেরা তার পক্ষে আছে, এজন্য তিনি একটা জাতি হয়েছেন। ঠিক এরকম ভাবে আপনিও যেই সমাজে থাকবেন, যেখানে থাকবেন, আপনি একা একা তাওহীদের দাওয়াত দেন, আপনার বিরুদ্ধে জনগণ যাক, দেশ চলে যাবে, তারপরে আপনি একা মুমিন ওখান থেকে আপনি দাওয়া শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো একটা উম্মা হিসেবে কবুল করবেন। কাজী ইঞ্জিনিয়ার হয়েও ইসলামের কাজ করা যাবে, ডাক্তার হয়েও করা যাবে, যে যেখানে আছেন। আমাদের ভৈরব এক ডাক্তার আছে, উনি আগে জেলায় নিয়েছিল, এখন মাশাআল্লাহ তাওহীদের দাওয়াত দেয়। এখন ওনার চেম্বারে কেসি আছে, তাবিজ দেখলেই আগে তাবিজটা কাটে, এটা শিরিক, তাওহীদের দাওয়াত দেয়, এই তাবিজ কাটো, এই দাওয়াত খতম, মিলাদ বাদ, হুজুরদেরকে বলে দিচ্ছে তোমাদের এমনি পয়সা দেবো, দাওয়াত খতম পারবো না। অনেক মসজিদ ইমামদেরকে সে একটা বেতন দেয় দাওয়াত না খাওয়ার জন্য। কাজেই এই কাজগুলো আমাদেরও করতে হবে, আমরা যেখানে থাকবো। আমাদের বড় সমস্যা তো সারপোকা, মশা বড় সমস্যা না, মশা তো আমাদের প্রকাশ্য শত্রু, সারপোকা কি? আপনি যখনই যাবেন সমাজের এক শ্রেণী আলেম, এক শ্রেণীর আমাদের বলতে এখন কি হয়, দুঃখ পেতে হয়, তারপর বলতে বাধ্য আমরা, আমাদের দাওয়াতের তাওহীদের দাওয়াতের বিরুদ্ধে কুফাররা যেরকম সোচ্চার তার চেয়ে বেশি সোচ্চার কারা? কারণ এই জাতি মুর্দার খেতে খেতে শকুনের চেয়ে বদভ্যাস হয়ে গেছে। একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে একটা 500 টাকার লাল নোট পাওয়া যাবে। আর মহল্লার মোল্লাজি খুশি হয় কখন জানেন? যখন শুনে কেউ মারা গেছে। কি জন্য? এই যে খতমের দাওয়াত পাওয়া যাবে, মিলাদের দাওয়াত পাওয়া যাবে, মৃত্যুবার্ষিকী 40 আছে না? এগুলো দেশে আমাদের দেশে এগুলি কি ইসলামে আছে? আল্লাহ নবী এগুলো করেছেন। এখন কোরআন তো চলে গেছে এই কাজই, তাবিজ লেখা, মুর্দার খাওয়া, এছাড়া যদি আপনি যারা ধর্মকর্ম যারা না মুসলিম মুসলমান করে জন্মগ্রহণ করেছেন, আমি মুসলিম, ওরা জিজ্ঞেস করবেন আল্লাহ কোরআন নাজিল করলো কেন, সে বলবে কি? এই তো মানুষ মরলে খতম করাই চাইবে, এই জন্য 40 করা, 3 দিনে করা, এ আর যদি ভূতি ধরে তার তাবিজ লেখার জন্য আছে না এরকম? আমাদের যারা তাবিজ লেখে তারা এই হাদিসগুলো পড়ে যে তাবিজ জোরানো শিরিক, পড়ে এরা, তারপরও কেন? ওই পড়াবার সময় ঠিকই পড়ে কিন্তু একটা চশমা লাগাইয়া দেয়। কি লাগাই দেয়? আপনারা যদি একটা গ্লাস লাগাই দেয় রঙিন গ্লাস, আপনি দুনিয়া কি দেখবেন? রঙিন দেখবেন, বেশি কিচ্ছু লাগে না। এই আপনারা যারা ছাত্র আছেন, আপনাদেরকে একটা পড়াবার সময় দিয়ে শিক্ষক একটা বুঝিয়ে দেয়, একটা ব্যাখ্যা দিয়ে দেয়, বাস আপনার ওইটি ব্যাখ্যা বদ্ধমূল হয়ে যায়। মাদ্রাসায় যখন পড়ানো হয় যে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। হুজুর একটু বুঝিয়ে দিল কি?
দেখো এই তাবিজ আমরা যে লিখি এটা না, এটা মক্কার কাফেররা আগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত, ওইটা শিরিক। আর আমরা যেটা লিখি এটা কোরআন দিয়ে লিখি, হাদিস দিয়ে লিখি, এই জন্য শিরিক না। ছাত্র মাথা জুড়ে বলে ঠিকই, তাহলে আমরা তাবিজ লিখতে পারবো। আচ্ছা আপনারা গিয়ে তাবিজের বইগুলো চেক করবেন। প্রথম বিষয়, এই তাবিজগুলো যে লেখে আসলে কি কোরআন দিয়ে লেখে? কোরআনের নকশা আছে না? বিসমিল্লাহ মানে 786 লেখে কিনা? এরপরে সুরায় বাকারার নকশা, আল ইমরানের নকশা, ইয়াসিনের নকশা। আচ্ছা আমি যদি আজকে নামাজে দাঁড়াইয়া বলতাম 786, 550, 127, 3 রুকু, তাহলে আপনারা কি বলবেন? পাগল কোথা থেকে আসছে? তাহলে বোঝা এটা কোরআন না। নামাজে যদি সুরায় বাকারার নকশা বললে নামাজ না হয়, ওটা কোরআন না, তাহলে তাবিজে যে নকশা লেখে ওটা কোরআন হলো কি করে? পরিষ্কার কিনা? এরপরে বিষয়টা হচ্ছে এই, আল্লাহর নবী কি তাবিজ কোরআন দিয়ে লিখেছিলেন? ঝাড় ফুক জায়েজ আছে, আল্লাহর নবী ঝাড়ছেন, এটা জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু এই তাবিজ লেখা, এরপরে আবার লেখে কালো মুরগির তাজা রক্ত লাগবে। কালো মুরগি কেন জানেন? যেন ফার্মের মুরগি কেউ না নিয়ে আসে। আর তাজা রক্ত কি জন্য জানেন? তাজা রক্ত এই জন্য যাতে করে কেউ বাড়ির থেকে জবাই করে বোতল ভরে রক্ত না নিয়ে আসে, হুজুরের বাড়ি এসে জবাই করে। আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কোনো পাগল এমন আছে যে এই মুরগি আবার ফেরত নেবে? কাজে হুজুরের ফাও বাজারকে যাওয়া লাগলো, টাকা তো পরে পাইবে হাতিয়ে 500 টাকা, ওটা পরে আছে, আর মুরগি পাইলে ফাও। তো এইভাবে এই জাতিকে ধ্বংস করা হয়েছে, এইভাবে কোরআনটাকে নিয়ে গেছে এইদিকে। এই যে মনে রাখতে হবে যে কোরআনটা এসব কাজের জন্য আসে নাই। আমার হুজুররা কি করবে? মুর্দার খেতে খেতে এমন হয়ে গেছে, আপনারা মারফুল কোরআনটা খুলে দেখবেন, লেখা আছে তাফসীরে মারফুল কোরআন একটা, এই যে সংক্ষিপ্তটা যেটা আছে মদিনা থেকে যারা চেপেছে ওইটা, বা আপনারা যে কোনো মারফুল দেখতে পারেন, ফাউন্ডেশনে আছে সুরা বাকারার 41 নম্বর আছে তাফসীরে সুরা বাকারার, ওইটার 191 আর সংক্ষিপ্তটার 35 পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কার, মৃত ব্যক্তির ইসারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, দোয়া, অজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এই যে মুর্দার খাচ্ছে, হারাম খাচ্ছে না? হারাম খাচ্ছে। সুদ খায় যে, সে তো সুদ হারাম মনে করে খায়, পাপ মনে করে, জীবনের কোন এক পর্যায়ে তওবা করতে পারে, নসিব হইতে পারে। আর এই বেটার করে কি মনে করে? এবারে হারাম খায় সবের কাজ মনে করে, তাহলে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, ওটা হারাম মনে করে করে, ওর জীবনে তওবা নসিব হতে পারে। কিন্তু এই বেটা যে হারাম খাচ্ছে, তার তওবা নসিব হওয়ার কোনো সুযোগ নাই। এই যে মনে রাখবেন, এগুলো বেদাত, এই হারাম কাজগুলো আমাদের সমাজে চলে আছে। অথচ দোকান শুরু করার সময় মিলাদ দিয়ে শুরু করে, আর যে মৌলবীর সুটটা ভালো হয় কি সুন্দর, দাঁড়াইয়া মিলাদ পড়লে আরো খুশি। এরপরে শুরু হলো কি দোকানে হারাম মাল বিক্রি করা, 1 নম্বর মাল বিক্রি করলো, আসলে 3 নম্বর কোনো নাম্বারই নেই। এই যে লোকগুলো আছে নবীর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, মিলাদ দিয়ে তারপরে শুরু করলো, এগুলো আমাদের বর্জন করতে হবে। আর কোনো প্রশ্ন আছে নাকি? আমরা ঠিক কখন জিহাদ শুরু করব দিন প্রতিষ্ঠার জন্য, এবং দিন প্রতিষ্ঠার মানহাজ যে একমাত্র জিহাদ, এই ধারণাটির ব্যাপারে শরীয়তের কোনো ইয়ে আছে কিনা? প্রথম বিষয় হচ্ছে এই, দিন কায়েমের জন্য আমি একমাত্র জেহাদ বলি না, জেহাদটাকে বলছি যে এটাই চূড়ান্ত, চূড়ান্ত অর্থাৎ জেহাদের দিন কায়েমের রাস্তা। আমি বলছি না শুরুতে যে দুধ, সবাই যে কাজগুলো করে, দাওয়াতের কাজ চলবে, এক দলে দাওয়াত দিবে, এক দলে তালিম দিবে, এক দলে ব্যবসা করে মুজাহিদদেরকে টাকা দিবে, এক দলে মুজাহিদদের পক্ষে লেখালেখি করবে, এক দলে মুজাহিদদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তার জবাব দিবে, আর এক দলে ময়দানে লড়াই করবে, এটার নাম কি? তাহলে এইভাবে দিন কায়েম হবে। এখন এটার দলিল আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেও আছে, বহু আয়াত আছে কোরআনে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, এটা বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, ইউকাতিলুনা আলাল হাক্কে, তারা হকের উপর লড়াই করবে। আল্লাহ বলেন কোরআনে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা মারবে আর মরবে। তারা কি করবে? মারবে আর মরবে। তাহলে এখানে লড়াই কথা আছে, এরকম শহীদ যারা হবে তাদের সম্পর্কে অনেক মর্যাদার কথা আছে, এরা মৃত্যু না,
এরকম ভাবে আল্লাহ হাদিস তো দলিল দিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন আমরুকুম বিখামসিন, আমি তোমাদের পাঁচ টাকা আদেশ করছি, আল্লাহু আমারনি বিহিন্না, ওই পাঁচ টাকা আদেশ আমাকে আল্লাহ করেছেন। সেখানে কি বলছেন, সেখানে পরিষ্কার বলে দিয়েছেন কি, বিল জামাআ, ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। এরপরে অবিসামি আত্তা, এই তোমার জামার আমির থাকবে, আমির আনুগত্য করবে, কথা শুনবে আর মানবে। অবিল হিজরতে ওয়াল জিহাদ, হিজরত করবে, জিহাদ করবে, এখানে পরিষ্কার বলাই আছে, এটাই দলিল। এই জন্য মনে রাখতে হবে এর বিপরীত কোন দলিল আমাদের জানা নাই, যে কি করবে এর বিপরীতে, গণতন্ত্র করবে, কুফার দেশে মিশে করবে, অথবা খালি আসমানের উপরে কথা বলবে, জমিনের নিচের কথা বলবে, মাঝখানে কথা বলবে না, হ্যাঁ জনগণকে দাওয়াত দিলে সব ইসলামে চলে আসলে আর জিহাদ লাগবে না। আল্লাহর নবী আমাদের অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর নবী যুদ্ধ করেন নাই, লোহার পোশাক করেন নাই, বদরে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, দান দান শহীদ হলো, কেন এগুলো করতে হলো? আল্লাহর নবী কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিল নাকি? অনেকে আছে জিহাদ করতে ইমান লাগবে, আমাদের তো ইমান তৈরি হয় না, ইমানের মেহনত করতে হবে, ইমানের মেহনত করতে হবে। তো ইমান ছাড়া নামাজ জায়েজ আছে? তো ইমান তোমার নাই তো নামাজ পড়তে কেমনে, তোমার ইমান নাই রোজা রাখো কেমনে, হজ করো কেমনে, যাকাত দাও কেমনে? বেঈমানের জন্য যাকাত ফরজ আছে নাকি, নামাজ ফরজ আছে? তো এখানে নামাজ ইমান লাগে না, ইমান লাগে কোন জায়গায় খালি? আরে বেটা, ওইখানে গেলে ইমান তাড়াতাড়ি তৈরি হয়। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন, কাফা বিল ফিতনাতে বারকুল সাইফ, তরবারির মাথার উপরে তরবারির ঝলকানি তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তার মানে যুদ্ধের ময়দানে যখন তরবারি দেখে চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে গর্দানটা উড়ে যাবে, এরপরেও সে আল্লাহর উপর ইমান রেখে আল্লাহর দিনের জন্য লড়াই করছে, এরপরে তার ইমান সম্পূর্ণ কার দিকে? তুমি 50 বছর মেহনত করে, ইমানের মেহনত করে ইমান শক্ত করবা, যুদ্ধের ময়দানে একবার তরবারির সামনে গেলে ইমান সম্পূর্ণ কি হয়ে যায়, শক্ত হয়ে যাবে কার জন্য? কাজে ইমানের মেহনত ওইখানে গিয়ে করো, কাজে লাগবে। আর সারা জীবন মেহনত তো করবে, ইমানের মেহনত, তারপরে দিন কায়েম করতে যাইবা জীবনেও সম্ভব হবে না। এই জন্য মনে রাখতে হবে, আমরা বলি ঠিক আছে দাওয়াতের কাজ করব, কিন্তু শর্ত কি? ওই যে সবগুলোকে সমর্থন করতে হবে, ওই কাজের জন্য লোক লাগবে। এখন তুমি বলো যে না ওটা দরকার নাই, ওটা শুনলে আমি তো বলি বুশের মাথায় ভাস্পর তো 3টা, আরে এক মাথায় ভাস্পরে কয়টা? আরো বেশি, 5টা পরে। এই জন্য মনে রাখতে হবে আজকে জেহাদ মানে কি, চেষ্টা করা। বলেন এরকম জেহাদ মানে চেষ্টা করা, তো সালাত অর্থ কি? সালাত মানে হলো সালাত শব্দ তাফসীরে বাইজাবিতে লেখা আছে নিতম্ব হেলানো, এটার নাম কি সালাত? তাহলে আপনি কতক্ষণ ব্যায়াম টাম করে বলেন সালাত আদায় করেছি, আরে হবে? হ্যাঁ সিয়াম মানে কি? আর সালাতের আর একটা অর্থ আছে দোয়া, কিন্তু ওইটা আসল অর্থ সালাত তাহরিকুস সালাওয়াইন, নিতম্বের দুইটা হাড্ডিকে নাড়াচাড়া করার নাম হচ্ছে কি সালাত। তাহলে আপনি কতক্ষণ নাড়াচাড়া করে তারপর বলেন সালাত আদায় করে আসছি, আপনার সাথীরা থাকতো মারবেন বন্ধ করতে করতে। সালাত এইটাকে বলে, কোনটাকে বলে? সালাতের উজু করতে হইবে, এরপরে তাকবীরে তাহিমা থাকবে, তারপরে রুকু থাকবে, সেজদা থাকবে, সালাম ফিরে, এইটার নাম সালাত কোথায় নাকি? হ্যাঁ এইখানে আর কোনো প্রশ্ন নাই। হজ কাকে বলে? হজ মানে আল কাস্ত, মক্কার ইচ্ছা করে চোখ বন্ধকে বসে রইল, হজ হবে? কেন শব্দ অর্থ হয়ে গেছে, এইখানে শব্দ অর্থ তালাস করে না, সবাই বুঝে হজ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করার নাম কি, এইখানে আর কোনো কিছু লাগে না। যত সব বিপদ কোন জায়গায়, জিহাদ দেখলে, কারণ এইখানে কি আছে? এই জন্য মনে রাখতে হবে জিহাদের মানে শাব্দিক অর্থ কি আছে। অন্য অন্য পরিভাষাগুলো সালাত সিয়াম জাকাত হজ, এইগুলোর শাব্দিক অর্থ দিয়ে যেমন আদায় হবে না, পারিভাষিক অর্থ ইসলামের পরিভাষায় যেটা ওইটা মানতে হবে, ঠিক জিহাদের একটা পরিভাষা অর্থ আছে, সেটা সাহাবীরা যেটা বুঝতেন, সেটা মুহাদ্দিসিনে কেরাম যা বুঝেছেন, প্রত্যেকটা হাদিসের কেরামে জিহাদের বয়ান আছে, আপনি ওইটা পড়েন তাহলে বুঝবেন যে মুহাদ্দিসিন কি বুঝেছেন। ওই বয়ানের মধ্যে নফসের জিহাদ বানেন নাই, ওইখানে আনসের ঘোড়ার বয়ান, তরবারির বয়ান, দুশ্মনকে মারার বয়ান, মরার বয়ান। আরে ভাই নামাজ পড়তে গেলে যেমন উজু করতে হয়, জেহাদের ময়দানে এরকম সব কিছু আছে, নামাজের যেমন উজু আছে জেহাদের উজু আছে, নামাজের উজু সব কোরআনে আছে, হাত ধো মুখ ধো আছে না কোরআনে, ফাগসিল উজু হাকুম ওয়াই দেখুন মারাফেক অমসাহ বি রুসিকুম আরজুমুল কাবাইন, এরকম জেহাদের উজু আছে। আল্লাহ বলছে ওয়াইদুল হামাসাতাত মিন কুওয়া, কুওয়া অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো, উজু হলো। এরপরে নামাজে যেমন মসজিদে যেতে হয়, জেহাদের ময়দানে মসজিদ,
আল্লাহর রাস্তায়, ওই রাস্তা ওইটা, আল্লাহর রাস্তা ওইটা। এরপরে জেহাদের ময়দানে গিয়ে নামাজে যেমন কাতার সোজা করতে হয়, জেহাদের ময়দানে কাতার সোজা করতে হবে। নামাজের তো এরকম স্পষ্ট করে বলা হয় নাই, কিন্তু ওইটা স্পষ্ট করে আছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হইয়া, কাতারে কথা আসছে, কাতারে পরে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে, এই নিয়ে হাদিসের কিছু হাদিস বিভিন্ন রকম আছে। যে কারণে ফোকাহাদের একটা আছে, হাত কাত পর্যন্ত উঠবে না কান পর্যন্ত উঠবে, কিন্তু লড়াইয়ের ময়দানে হাত কোন জায়গায় উঠাইতে কোরআনে আছে। ফাদারবার রেকাব তাকবীরে তাহরিমা, হ্যাঁ, যখন তোমরা জেহাদের ময়দানে সামনাসামনি হলে, ফাইদা লাকি তুমুল্লাযীনা কাফারু, যখন কাফেরদের সামনে সামনাসামনি হইবা, তারপরে ফাদারবার রেকাব, ওদের গর্দানে মারো। বোঝা গেল হাত উঠবে কোন পর্যন্ত? কাফেরদের গর্দান পর্যন্ত। এরপরে রুকু সেজদা, হ্যাঁ, ফাইদা আসখানতুমুহুম, যখন ধরাশাই করেছো বসে বসে, এখন ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধো, বান্দার বারে সালাম ফিরাইবে না, সালাম দুই দিকে। আল্লাহ বলেন ফাইম মান্নান বাদ ওয়াইম ফিদান, হয়তো এমনি যদি ভালো মনে করো এমনি ছেড়ে দাও, আর নইলে ওর থেকে ফেদিয়ে নিয়ে ছেড়ে দাও। এরপরে নামাজের পরে মোনাজাত হাদিসে নাই, নবী করেন নাই, কিন্তু জেহাদের ময়দানের কি আছে? মোনাজাত আছে। গনিমতের মাল ভাগ করো, গনিমতের মাল ভাগ করো, ফাকুলু মিম্মা গনিমতু হালালান তাইয়িবা, একটা পাক পবিত্র সবচেয়ে ভালো খাও, এটা নিয়ে ঘরে নিয়ে খাও। তাহলে বোঝা গেল, এবার বলা আছে জেহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে কি আমার আমল বন্ধ হয়ে যাবে? কেন ওটা কেমন চালু থাকবে? শহীদটা চালু থাকবে, হাদিসে আছে স্পষ্টভাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ যে একটা ইবাদত, সেই ইবাদতটা আজকে ব্যাখ্যা করা হচ্ছে। কি জন্য? দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআনে আয়াত, আর একই শব্দ কুতিবা আলাইকুমুল কিতালও কোরআনে আয়াত, খালি বেশ কম সিয়ামের জায়গায় কিতাল। হ্যাঁ, কুতিবা আলাইকুম আস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুম সিয়াম নিয়ে কোনো কারো মাথা কামান নাই, রোজা রাখো, এতে বসেও খুশি। আমেরিকার হোয়াইট হাউসে প্রতি রমজানের প্রথম দিনে মুসলমানদের সম্মানে একটা ইফতার মাহফিল দেওয়া হয়, ঠিক কিনা? একটা ইফতার মাহফিল দেওয়া হয়। এই ইফতার মাহফিলে বাংলাদেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা গিয়ে কি করে, কণ্ঠশিল্পী মানে আলেমরা ওয়াজ করে, যারা বক্তা আর কি, এরা গিয়ে কি করে, এরা গিয়ে ইফতারে শারীরিক খেয়ে আসে। তাহলে বসেরও কোনো সমস্যা নাই, আর সমস্যাটা কোন জায়গায়? কুতিবা আলাইকুমুল কেতাল, কারণ আল্লাহ বলছেন অহুয়াকুরহুল্লাকুম, কেতাল মানে লড়াই করা, যুদ্ধ করা। এখানে আল্লাহ বলছেন অহুয়াকুরহুল্লাকুম, তোমাদের কাছে অপছন্দ মনে হবে, এই জন্য মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, আহাম্মুল ফরজ। আপনারা, আমার একটা বই এখন প্রায় শেষ দিকে আসছে, বইটা আসতেছে, এটা আপনাদের যারা শিক্ষিত লোক আপনাদের খুবই জরুরি। এটা এটা লিখতেছি আপনার সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে আগে কি চক্রান্ত হয়েছে, বর্তমানে কি চক্রান্ত, এই ফিলিস্তিন বলেন, পূর্ব তিমুর বলেন, আপনার দক্ষিণ সুদান বলেন, বাংলাদেশ কিনে কি হচ্ছে, এ সম্পর্কে এরশাদের রিপোর্ট আছে আমার কাছে। এরশাদ কি বক্তব্য দিয়েছিল সেনাপ্রধান থাকা অবস্থায়, এরপরে বর্তমান সেনাপ্রধান কি রিপোর্ট দিয়েছে, এগুলো ভৌগোলিক অবস্থানগুলো কি, সব ছবি দিয়ে ইনশাআল্লাহ। এরপরে কুফফারদের বর্তমান যে চক্রান্ত আছে, এরপরে আমাদের কি করণীয় আছে, এটার উপর একটা পুরো একটা বই আসতেছে ইনশাআল্লাহ। এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হবে, যারা দিন কায়েমের জন্য কাজ করতে চান। এরপর আর একটা বই আসতেছে একামতে দিন, দিন কায়েমের সঠিক পদ্ধতি, সেখানে আসবে এই সব বিষয়গুলো, কেমনি দিন কায়েম করবেন, দিন কায়েম করতে গেলে আপনার মর্যাদা কি, ইনশাআল্লাহ এই বইগুলো পড়বেন। আর এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো আপনাদের কাছে কিতাবুত তাওহীদ আছে, কিতাবুল ঈমান আছে আমার লেখা, এই কিতাবুল ঈমান কিতাবুত তাওহীদের বিষয়গুলো আছে, আমাদের মধ্যে কুফফারদের মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়। তারপর শুরুতে কিতাবুল ঈমানের শুরুতে আছে নাস্তিকদের জবাব আছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, বিভিন্ন সাইড নিয়ে, স্থল বিজ্ঞান, জল বিজ্ঞান, আকাশ বিজ্ঞান সবগুলো নিয়ে লেখা আছে। আপনারা এগুলো পড়লে ইনশাআল্লাহ একটা নাস্তিক, আপনাদের যেহেতু এখানে নাস্তিক বহুত আছে বাংলা বিভাগে, বাংলা বিভাগে কিছু নাস্তিক আছে না, আহমদ শরীফের ছাত্র যারা, হুমায়ুন আজাদের ছাত্র যারা, এরা কি আছে, এদের মধ্যে অনেক নাস্তিক আছে, কাজে এই নাস্তিকগুলোকে জব দিলে ওগুলো যথেষ্ট কাজ করবে। তো আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমি যে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এর মধ্যে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেন, এবং যেগুলো সহি হয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাকে এবং যারা শূন্য দশকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন কায়েমের জন্য এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদেরকে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের জান, আমাদের মাল, এবং আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন।
সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد وخير الامور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে মাগরিবের সালাতের পরে আমাদের ঈমানের জন্য মুসলিম হিসেবে আমাদের কি জানা ফরজ এ বিষয়ে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ, সমস্ত মানুষরাই আল্লাহর গোলাম, নবী রসুলরাও আল্লাহর গোলাম। এজন্য আমরা যখন ছোটবেলায় ইসলামের কালেমা মুখস্ত করেছি তখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, তিনি এক ও একক। এটা একটা সাক্ষী। এরপরে আমরা আর একটা সাক্ষী দিয়েছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, যে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, আব্দুহু মানে আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল। তাহলে আমরাও যে আল্লাহর গোলাম, নবী রাসূলগণও সে আল্লাহর গোলাম, কেউ আল্লাহ নন। এজন্য এই বিষয়টা আমাদেরকে খুব চিন্তা করতে হবে, আমরা আল্লাহর গোলাম।
আল্লাহর গোলামি করতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মতোই করতে হবে। এই জন্য প্রথমে আমরা এটা ক্লিয়ার করব যে আল্লাহর গোলাম কি করে হয়। আল্লাহর গোলামি করা মানে হচ্ছে আল্লাহর হুকুমকে মেনে চলা। আপনার একজন গোলাম, একজন ক্রীতদাস, একজন কর্মচারী, সে সবসময় জিকির করে আপনি আমার মনিব, আপনি আমার মালিক। আপনি তাকে বললেন এক কাজ করো, আমার জন্য দোকান থেকে একটা পানি নিয়ে আসো, সে বলল যে না এটা আমার দ্বারা সম্ভব না, তবে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। না এটা আমি করতে পারবো না, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তো এই গোলামির কোনো অর্থ নেই। আমরাও আল্লাহর গোলাম, আমাদেরকেও মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আমরা হুকুম মানব কার। এখনো আমরা অনেককে জিজ্ঞেস করি ইসলাম মানে কি, ওরা ওই ইংরেজদের শিখানো যে অর্থ ইসলাম মানে শান্তি ওটাই বলে। অথচ এটা পরিষ্কার যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কোরআনে আসছে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম। তো উনি তখন কিন্তু ইসলাম অর্থ শান্তি বুঝেন নাই, উনি উত্তর দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন যিনি গোটা জগৎ সমূহের রব, আমি সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। উনি বুঝতে পেরেছেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, এই জন্য ওরকম উত্তর দিয়েছেন। এটা সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলা হয়েছে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, উত্তর দিলেন আমি আল্লাহর কাছে গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলাম মানে কি? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এইরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি? মুসলিম। এখন যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ না করে নাম দেয় মুসলিম, তাকে মুসলিম বলা যাবে? একটা লোকের মাথা থেকে পা পর্যন্ত কালো, নাম তার লাল মিয়া, এরকম অনেক লালু মিয়ার আমাদের দেশে আছে, আসলে কালু মিয়া, মাথার থেকে পা পর্যন্ত কালু, নাম কি? লালু। আমরা এরকম মুসলিম কিনা? আমরা মুসলিম, আমাদের সমাজটা এরকমই। এজন্য আমাদেরকে বুঝতে হবে ইসলামে প্রবেশ করতে হলে প্রথমে দুইটা সাক্ষী দিতে হয়। কি দিতে হয়? এই সাক্ষী দুটো আমরা সকলেই দিয়েছি কিন্তু বুঝি নাই। সাক্ষী দুটো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়েছি কিন্তু আমরা সেটা বুঝি নাই। একজন লোক আদালতে গেল, জাজ জিজ্ঞেস করলো তুমি কে? বলে আমি তো খুনের মামলার একজন সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? এটা তো আমার জানা নাই, সাক্ষী দিতে আসছে কিন্তু সে সাক্ষী। আচ্ছা বলো কাকে খুন করেছে? বলে না তাও তো জানি না। আদালত কি বলবে? বেটা ফাজদানি করার জন্য আসছে এখানে, পুলিশ ডেকে ওকে জেলখানা ঢুকিয়ে দিবে। তাহলে দুনিয়ার আদালতেও সাক্ষী দিতে হলে যে বিষয়ে সাক্ষী দিচ্ছে তা বুঝে শুনে, জেনে শুনে সাক্ষী দিতে হয়। আর আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝি না, কি সাক্ষী দিলাম জানি না।
যদি মুসলিমরা এই সাক্ষীটাকে বুঝে শুনে দিত তাহলে তাদেরকে আর কোনো কিছু ওয়াজ করার প্রয়োজন হতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ এমন একটা সাক্ষী কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। এরপরে ওয়াল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমে, এবং সমস্ত আহলে ইলম তারাও সাক্ষী দিচ্ছে। কি সে সাক্ষীটা? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষী কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষীটাকে সবচেয়ে বড় সাক্ষী বলেছেন। আজকে যদি আমি জিজ্ঞেস করি সবচেয়ে বড় সাক্ষী কোনটা, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী, সাক্ষী হিসেবে সবচেয়ে বড় সাক্ষী কোনটি? আল্লাহ তাআলা এর মধ্যে দীর্ঘ ভূমিকা দিয়ে শেষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বড় সাক্ষী। আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, আমি যাবার পরে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ যে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী ফেরেশতারা দিয়েছেন, যে সাক্ষী সমস্ত আহলে ইলমরা দিয়েছেন। আপনাদেরকে বলতে হবে এমন কি সাক্ষী যেই সাক্ষীকে কোরআনে সবচেয়ে বড় সাক্ষী বলা হয়েছে, সেই সাক্ষী হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী। এবং এটা এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদের এই একটাই দাওয়াত ছিল প্রথম, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন, লেখা আছে পরিষ্কার, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে আমি যত রাসূল পাঠিয়েছি, যত রাসূল আপনার আগে আমি পাঠিয়েছি, সমস্ত রাসূলদের প্রতি এই নির্দেশ ছিল কি? ইল্লা নূহি ইলাইহি, সব রাসূলদের প্রতি এই ওহী করা হয়েছে, আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি এই মর্মে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। এরকম ভাবে কোরআনে সব নবীদের বিস্তারিত আলোচনা করা হয়েছে কে কি দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালামের দাওয়াত, হে আমার জাতি, তোমাদের আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। এমনি ভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন সূরা আরাফের 65 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত, হে আমার জাতি, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন সূরা আরাফের 73 নম্বর আয়াতে আছে, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, একই রকম শোয়েব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো কোরআনে বিভিন্ন জায়গায় আছে, সূরা মারিয়মের 41 নম্বর আয়াতে আছে, সূরা মারিয়মের 46 নম্বর আয়াতে আছে। শোয়েব আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, কোরআনে এটা আছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শোয়াইবা
একই দাওয়াত। এরকম ভাবে ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আমাদের নবী সহ সব নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা ক্লিয়ার হলাম যে সব নবীর দাওয়াত ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সব নবীর দিন ছিল কি, ইসলাম। ইহুদি খ্রিস্টান নামে কোনো দিন ছিল না, আল্লাহর দিন একটাই ছিল, সেদিন কি, ইসলাম। এবং সব নবীর দাওয়াত ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, আপনারা জানেন মক্কার কুফফাররা খেপে গিয়েছিল। এটা আমার লেকচার থেকে আপনারা অনেক জায়গায় শুনেছেন হয়তো, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন প্রথম দিকে, প্রায় 3 বছর পর্যন্ত গোপন ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার, আপনি যে আদিষ্ট হয়েছেন সেটা স্পষ্ট প্রকাশ্যে বলুন, ফাসদা প্রকাশ্যে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি ফেহর, ইয়া বনি হাশেম, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, সব জড়ো হয়ে গেল। কারণ ডাকটা যেমন তেমন ব্যক্তির না, যাকে তারা ভালোবাসে, যাকে তারা বিশ্বাস করে, সর্বজন শ্রদ্ধেয় সেই যুবকের ডাক, যাকে তারা জানে আল আমিন, বিশ্বস্ত যুবক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার ডাক দিলেন, সবাই হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে, যেই কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনাকে সত্য কথা বলতেই শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনো, আমি তোমাদেরকে বলছি, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা সেই একটা কথা মানার কারণে গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আও তুয়াদিল জিজিয়া, অথবা যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। নেতারা খুব খুশি, একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক হয়ে যাব, গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, আর যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। এটা মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি, সেটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন কোন কালেমা বলেন নাই, ওইটাই বললেন, কি, ইয়া আইয়ুহান নাস, ওহে সমস্ত লোকেরা, সকল লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, তুফলিহুন, তাহলেই তোমরা সফল ও কাম হতে পারবে, তাবুদুন আল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর তোমরা আনুগত্য করবে, ইবাদত করবে, গোলামি করবে, ওয়াতাখলাউনা মা তাবুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহ ছাড়া তোমরা যা কিছু ইবাদত করো, পূজা করো, সবগুলোকে বর্জন করতে হবে। এইটা বলার সঙ্গে সঙ্গে আবুল হাব খেপে গেল, দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তাব্বান লাকা সায়র আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি আমাদের এজন্য জোরে পড়েছ? আবুল আহাব দুহাত উঁচু করে আল্লাহর রাসূলকে মারতে উদ্যত হয়েছিল, পুরা মজলিস তার বিরুদ্ধে চলে গেল, একটা লোক আল্লাহর নবীর পক্ষে প্রতিবাদ করার মতো সাহস পারল করল না। আল্লাহর নবী ঘরে চলে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালহু মা কাসাব। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিবাদ করলেন। কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে কারণে মক্কার কুফফাররা প্রতিবাদ করল? কিভাবে প্রতিবাদ করেছে সেগুলো কোরআনে আছে, সূরা সাদের পাঁচ নম্বর আয়াতে বলা আছে, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। সে কি সমস্ত আলেহাদেরকে, আমাদের সমস্ত বহু আল্লাহ বহু দেব দেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলেছে? এটা তো বড় আশ্চর্য কথা। এরপরে তারা শুধু এ পর্যন্তই না, তারা বলল আইন্না লা তারিকু আলেহাতেনা লিশায়রিন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে বহু এলাদেরকে বর্জন করব একটা পাগল কবির কথায়? দুইটা গালি দিল, গালি দুইটা এসে গেছে, কি কি? শায়ের মাজনুন, পাগল আবার কবি। আল্লাহ রাসূলকে গালি দিল তারা। এখানে একটা খুব লক্ষণীয় বিষয় যেটা বলল, আইন্না লা তারিকু আলিহাতেনা, আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব ছেড়ে দিব? আল্লাহ নবী তো ছাড়তে বলেন নাই, খালি বলছে লা ইলাহা। ওরা ভালো করে বুঝতে পেরেছে এই লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, কয়টা অংশ আছে? যেটা আমাদের সমাজের লোকেরা বোঝে নাই। আবু জাহেল আবু লাহাবরা ক্লিয়ার বুঝতে পেরেছিল লা ইলাহা মানে হচ্ছে আমাদের যত দেব দেবী আছে, লাত মানাত উজ্জা, মক্কার আশপাশের 360 মূর্তি, এই সবগুলোকে বর্জন করতে হবে। আমাদের যত পীর বুজুর্গ আছে তাদের যত ক্ষমতা স্বীকার করা হয় সব বর্জন করতে হবে। আমাদের মানব রচিত যত নিয়ম কানুন আছে, রসম রেওয়াজ আছে, আইন বিধান আছে, এই সবগুলো বর্জন করতে হবে, ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করতে হবে। এটা বুঝতে পেরেছিল, এটা আয়াত স্পষ্ট করে দিচ্ছে সূরা সফফাতের 36 নম্বর আয়াত। তারা বলছে আইন্না লা তারিকু আলিহাতেনা, আমরা কি আমাদের আলেহাদেরকে তরক করব ছেড়ে দিব বর্জন করব? একজন পাগল কবির কথায় দুই গালি। আমি বইটার মধ্যে লিখেছি যে এক শ্বাসে দুই গালি লেখা আছে, এক শ্বাসে দুই গালি। এরপরে গালি আরো বাড়ছে, গালি আরো বাড়লো, শেষে গিয়ে আরো বললো কি, সূরায়ে সাদের পাঁচ নম্বর আয়াতে আছে, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। সাহেরুন আর দুইটা, সাহের মানে জাদুঘর, কাজ্জাব মানে মিথ্যাবাদী। তার গালি কয়টা হলো এখন? তার মানে বুঝতে হবে তাওহীদের দাওয়াত যত বাড়বে ততই কাফের মুশরিক এবং তাগুতের গায়ে তত আগুন লাগবে এবং মুসলিমদের তারা বেশি খেপে যাবে। তাওহীদের দাওয়াত যত বেশি হবে তাগুত তত খেপে যাবে, তাওহীদের পাওয়ার যত বাড়বে তাগুতের বিরোধিতার পাওয়ার তত বাড়বে। এটা মনে রাখতে হবে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না, জিকির করে আমার দেশে দেখবেন হালকায় জিকির, এটা বিভিন্ন মসজিদে আছে, এরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কলক ফাটাই ফেলে, কিন্তু এরপরেও তাদের কেউ বিরোধিতা করে না। মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন, উনি যখন মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন, বই লেখলেন, এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। ওনার জীবনীতে এসেছে রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তওবা পড়াবার জন্য। আমাদের দেশেও নিয়ম আছে, কারো যদি ফাঁসির হুকুম হয় মুসলমান তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেব গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, কালমা পড়ায়, ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব। তো কি মনে করে আসলেন? বলে আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে
তাদেরকে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। উনি বললেন তুমি কি কালেমা পড়াও, একটু বলো তো কেমনে পড়াও। তো বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, আর সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাকরি দিয়েছে, পড়াবার চাকরি দিয়েছে। যেই লা ইলাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছি। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়া দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। আমাদের বুঝতে হবে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের সমাজের লোকেরা জিকির করে, কিন্তু তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানিটা কি, আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লা ইলাহার মানিটা কি। যদি এরা জানতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে, প্রথম কারা? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ওই এলাকার শাসকরা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহার ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল, নমরুদ খেপে গেল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ফেরাউন খেপে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবু জাহল আবুল আহাবরা খেপে গেল। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকব না, আল্লাহ ছাড়া কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না, সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে আসুন এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝত, তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছিলেন। কারণ আমাদের দেশের সংবিধানেও পরিষ্কার লেখা আছে, সাতের ক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর মুসলিম কি বলবে? মুসলিম বলবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল হে নবী আপনি ঘোষণা করুন, বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর সংবিধানে বলা হয়েছে কাকে? এরপরে আরো ব্যাখ্যা তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো, অত জিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লাত দান করো, অপমান করো, সব কিছুর মালিক কে? আল্লাহ। এইটা যদি আমরা ভালো করে বুঝতাম আর বলতাম, তাহলে আমাদের যারা এই ক্ষমতার মালিক হয়ে বসে আছে, জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই ক্ষমতাটা কিন্তু আপনারা প্রয়োগ করেন কেমনে? ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোট দেই না? এখন ইলেকশন চলতেছে, অনেক জায়গায় প্রশ্ন করে আমাকে ভোট দেবো কিনা। এই ভোট এক কারণে নাজায়েজ না। প্রথমত এই ভোটের পদ্ধতি মানে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত নিয়ে একটা নির্বাচন দেওয়া হয়, এই তো নাকি? কোরআনুল কারিমের সূরা আনাম 116 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে। কত নম্বর আয়াত? কোরআনুল কারিমের সূরা আলে আনামের 116 নম্বরে বলা হয়েছে
ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে, যে মানুষগুলো বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, আনুগত্য করেন, সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল তাতে যেটা পাশ হয়েছে মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। তাহলে এই ভোট যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক যা পাবে, আজকে প্রথম আলো পত্রিকা দেখলাম সাইডে লেখা একটা ভোটের জন্য একজনে ফেল করেছে, যে ফার্স্ট হয়ে সে পেয়েছে 2088, আর যে তারপরে সে পেল কত 87, সংখ্যাগরিষ্ঠতার কারণে। এইখানে কার মেধা কি, ভোটগুলো দিল কারা, সে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, পাগল, এই যত আছে চোর বাটপার সবাই ভোট দিল, কিন্তু সবার ভোটের মূল্য এক। এই প্রক্রিয়ায় ভোট দিয়ে তারপরে যে বেশি পায় তাকে বিজয় ঘোষণা করা হয়, এটা কি ইসলাম সমর্থন করে? কোরআনের পরিষ্কার লঙ্ঘন। এরপরে আসেন এই ভোটের মাধ্যমে জনগণ আসলে নিজের যে ক্ষমতা এটাকে প্রয়োগ করলো এমপিদেরকে দিল। ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতাটাকে আমি এমপির কাছে হস্তান্তর করলাম। এবার এমপি সাহেবরা সংসদে বসলো, এখন কিন্তু দেশের সমস্ত ক্ষমতার মালিকানা চলে গেছে কোথায়, ওনাদের কাছে। এখন আর জনগণ মালিক নেই, মালিক দিয়ে দিয়েছে, ওরা দলিল দিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে। এই জন্যই তো জনগণকে রাস্তায় পিটায়, রাস্তায় কি করে, ভোট দেওয়ার পরে যারা ফেল করলো এদেরকে রাস্তায় পিটাবে। কালকে দেখবেন কত পিটাপিটি হয় ইনশাআল্লাহ। কি জন্য ওরা পাশ করে নাই, পাশ করেছে যারা, ওদের কাছে ক্ষমতা চলে গেছে। তাহলে জনগণ ছিল সার্বময় ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিকানা চলে গেল মুষ্টিমেয় কিছু লোকদের হাতে, এবারে তারা সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য বলা আছে সংসদ হচ্ছে সার্বভৌম ক্ষমতার কেন্দ্র। তাহলে এবারে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে এমপিরা, কারা, তার মানে আল্লাহ। তার মানে কি, সার্বভৌম ক্ষমতার মালিক মানে আল্লাহ, ক্ষমতার মালিক কে, তাহলে এখন যারা নিজেদেরকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে তারা কি হয়ে গেল, আল্লাহ হয়ে গেল, তারা আল্লাহ হয়ে গেছে। আমরা লা ইলাহা বলে কি বলি, আল্লাহকে বর্জন করি না, বাতিল আল্লাহ বর্জন করি, সেই আল্লাহ ধরা পড়লো এখন কতগুলো সংসদে আছে। এবারে এই আল্লাহগুলো কি করে, এই আল্লাহগুলো ওখানে যেহেতু আল্লাহ হয়ে গেছে, এবারে দুই নম্বর কাজ, আল্লাহর কাজ হচ্ছে আইন দেওয়া, কি দেওয়া, বিধান দেওয়া, তারা আইন তৈরি করে। এই জন্য 7-2 ধারায় লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত, অন্যান্য আইনের যতখানি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। তার মানে ওরা যেটা করবে ওইটা ঠিক, ওইটার সাথে যা মিলবে সেটা মানবে, যেটা মিলবে না ওটা বাতিল। এখন আসেন আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটো, ওদের আইনের সঙ্গে মিলে নাই, এখন আল্লাহটা বহাল আছে না বাতিল আছে, আল্লাহটা বাতিল করে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন জেনা ব্যভিচার হারাম, ওরা বলল জেনা ব্যভিচারের লাইসেন্স থাকলে হালাল, পতিতালয়ের লাইসেন্স থাকলে কি বৈধ। তাছাড়া যদি জেনা ব্যভিচার দুইজনের সম্মতিক্রমে হয় তাহলে দেশে বিচার নাই, এটা ধর্ষণ না, ধর্ষণ হচ্ছে যদি জোর করে কি করে এমনি ভাবে। আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচারে বিচার আছে, বিবাহিত হলে এদেরকে পাথর ছুঁড়ে মারা, অবিবাহিত হলে 100 দররা মারা। আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, সুদ হারাম করেছেন, আমাদের দেশে সুদের লাইসেন্স থাকলে কি, সরকারের কাছেও সুদ হারাম আছে, কোনটা দেখবেন গ্রামগঞ্জে অনেকে সুদে টাকা লাগায়, 10 টাকা হারে সুদ দেয়, 100 টাকা দেয়, 10 টাকা দেয়, এর যেহেতু লাইসেন্স নাই এজন্য সে সরকারের খাতায় অবৈধ, তারটা হারাম, ওর সুদ কি হারাম। আর যাদের লাইসেন্স দেওয়া আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে এই সবগুলো সুদের কারবার করে, কিন্তু এটা হারাম না। কি জন্য, যাদের সরকারের পারমিশন দেওয়া আছে লাইসেন্স করায় এরা। তাহলে এবারে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন এইটাকে যারা হালাল করলো
তারা কার জায়গায় বসে আছে? আল্লাহর জায়গায় বসে আছে। তিরমিজির একটা হাদিস আদি ইবনে হাতেম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে ওরা ওদের আরবাব আহবার এবং রুহবানদেরকে, ওরা ওদের ধর্মীয় এবং শাসকদেরকে নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আহবার এবং রুহবানদেরকে রব বানাই নাই, তাদেরকে তো আল্লাহ মানি না। আমাদের সমাজেও আমরা যখন বলি এমপিদেরকে তোমরা আল্লাহ মানো, এমপিরা তোমাদের রব, মক্কার মুশরিকরা যেমন বহু ইলা বহু রবের ইবাদত করত, আমার জাতীয় সেরকম বহু ইলা বহু রবের ইবাদত করে, তখন কয় যে না আমরা তো মন্ত্রী এমপিদের ইবাদত করি না, গোলামি করি না, আনুগত্য করি না। আমরা তখন ওই হাদিসটাই শোনাবো। আদি ইবনে হাতেম যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পুরোহিতদেরকে, আমাদের শাসকদেরকে, আমাদের দেবদেবীদেরকে আল্লাহ মানি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিষয়টা কি এরকম নয়, তারা যেটাকে হালাল বলে তা তোমরা হালাল মেনে নাও, ওরা যেটাকে হারাম বলে তা হারাম মেনে নাও, যদিও আল্লাহ এটাকে হারাম করেন নাই, বিষয়টা এরকম কিনা? হ্যাঁ তা তো ঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো, এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো। তাহলে এখন মিলান, আমাদের মন্ত্রী এমপিরা সর্বময় ক্ষমতার মালিক, তারা ওখানে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে, তাহলে এই কাজগুলো আল্লাহর আইন বাতিল করে যারা আইন তৈরি করছে তারা কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেছে। এবারে মুসলিমদের কাজ কি? মুসলিমদের কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে এই সমস্ত আল্লাহদেরকে বর্জন করা। এবারে বোঝা গেল লা ইলাহা মানে কি? লা ইলাহার মানে হচ্ছে যারা সংসদে বসে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে, যারা সংসদে বসে নিজেদেরকে রব বলেছে, অর্থাৎ আইন বিধান দেওয়ার মালিক মনে করে, লা ইলাহা বলে বলা হচ্ছে আমরা এদেরকে মানি না, আমরা তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে বর্জন করি। লা ইলাহার মানে আরো আছে। লা ইলাহার মানে হচ্ছে ওই সমস্ত পীর বুজুর্গ যাদেরকে মানুষেরা আল্লাহর স্থানে বসিয়েছে, যারা আল্লাহর পরিবর্তে নিজেরা কিছু ইবাদত তৈরি করে দিয়েছে, মানুষেরা সেই ইবাদতগুলো পালন করে, মানুষেরা তাদেরকে মনে করে, পীর সাহেবরা চক্ষু বুঝলে সব দেখে, মরিদের অন্তরের খবর পর্যন্ত জানে, আসমান জমিন পর্যন্ত তাদের নখদর্পে, এরকম ভাবে যারা আল্লাহর আসনে বসিয়েছে, লা ইলাহা বলে আমরা বলি তোমাদেরকেও মানি না, লা ইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত আল্লাহদেরকে যারা মাজার তৈরি করে, পীর মোরশেদদের মাজার তৈরি করে সেখানে গিয়ে সেজদা করে, তাদের কাছে প্রার্থনা করে, তাদের নামে পশু জবাই করে, তাদের নামে মান্নত করে, এই সব করব কার জন্য? কোরবানি করি কার জন্য? আমরা মান্নত করি কার জন্য? আমরা সেজদা করি কার জন্য? আমরা নীরবে দাঁড়িয়ে থাকি, সূরা ফাতিহা পড়ি, নামাজে দাঁড়িয়ে থাকি কার জন্য? এই কাজগুলো যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যেই লোকগুলো মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যেই লোকগুলো মাজারে গিয়ে সেজদা করে, যেই লোকগুলো মাজারের নামে মূর্তির নামে মাজারের নামে বীর বুজুর্গের নামে জবাই করে, যেই লোকগুলো মাজারের নামে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে, সন্তান চায়, ইয়া খাজা বলে যারা প্রার্থনা করে, সেই লোকগুলো ইবাদত করে কার? খাজা বাবার ইবাদত করে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বললাম, আমরা তোমাদেরকেও মানি না, এমনি ভাবে লা ইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত বিচারকদেরকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করে, আমরা বলছি লা ইলাহা তোমাদেরকে তোমরা বাদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না, তোমাদের বিচার মানি না, তোমাদের ফয়সালা মানি না। লা ইলাহা, লা ইলাহার মানে হচ্ছে ওই সমস্ত গণক, জাদুকর, জ্যোতিষী,
যারা দাবি করে তারা আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে নিতে পারবে। আজমেরি আধ্যাত্মিক হুজুর, আজমেরের খাদেম, অমুক পীর সাহেবের খাদেম, 50 বছর সাধনা করে পাওয়া গেছে, আপনাকে দেখা মাত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় না, দেখবেন পত্রিকায় একেবারে পাগড়ি বগড়ি লাগিয়ে দাড়িটি আছে লম্বা লম্বা দাড়ি রুমালটা মাথায় দিয়ে পীর সাহেব আধ্যাত্মিক গুরু সম্রাট আজকে পত্রিকায় দেখবেন একটা গ্রেফতার করছে, ওই যাত্রাবাড়ি একটা গ্রেফতার করছে আজকে পত্রিকায় প্রথম আলোতে আমি দেখেছি। তো লেখছে ওখানে যে সে বিজ্ঞাপন দেয় সবার ভাগ্য বদলায়। তো লেখছে যে তারে যে পুলিশে ধরলো এটা সে ফিরিতে পারে নাই, সে বান মানা ফিরায়, প্রেমে ব্যর্থতা ফিরায়, সব ফিরায়, কিন্তু তাকে যে পুলিশে ধরলো র্যাবে ধরে খুঁজাইলো এটা সে ফিরিতে পারে নাই। আমার মনে পড়ে একবার পত্রিকায় দিয়েছিল নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন হেরে গেছিল আগের নির্বাচনে, তো ওই টিয়া পাখিওয়ালা হাত গোনে যারা ওদেরকে দিয়ে দুইটা যুবক দেখে যে দেখো তো আমাদের আগামী 5 বছর কেমনে যাবে। তো ওরা চালাক হয় এমনি, আগামী 5 বছর কেমনে যাবে বলার মধ্যে বুঝতে পারছে ওরা বিরোধী দলে ছিল, সরকারে নাই, জিততে পারে নাই বিরোধী দলের। তো বললো এই 5 বছর তোমাদের খুব দুঃখ কষ্ট আছে, জেল জুলুম নির্যাতন তোমাদের উপর আসবে, এটা বলার পরে ওদের পছন্দ হলো না, মারলো থাপ্পড় জোরে আর লাথি মেরে টিয়া বাকি ফেলে দিল আর বলল তুমি আমার হাত দেখে এত কিছু বললা আর এই হাতটা যে মুহূর্তের মধ্যে তোমাকে থাপ্পড় মারবে এটা বলতে পারো নাই। লা ইলাহা বলে এই সমস্ত জ্যোতিষী গণ এগুলোকে আমরা বর্জন করছি। একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর হুকুমতের মধ্যে পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংযোজন করার ক্ষমতা কারো নাই, ক্ষমতা একমাত্র কার, আল্লাহর কাছে কারো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও নাই। লা ইলাহা আমাদের সমাজে এটা শেখানো হয়, পীর সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে করে মানুষকে তরাইয়া নিবে, এবং এগুলো কোন আমাদের দেশে আবার পীরদের অনেকে ভাগ করে, হক্কানি পীর ভণ্ড পীর ভাগ করে না। আমি দেখাই এই যে কথাগুলো বললাম এটা কোনো ভণ্ড পীর নামে যারা পরিচিত তাদের কথা বলি নাই, এই দেশে হক্কানি পীর নামে যারা পরিচিত তাদের বইতেই লেখা আছে এগুলো। চরমনার পীরকে দেশের মানুষ হক্কানি পীর বলে না ভণ্ড পীর বলে, হক্কানি পীর বলে, লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে। চরমনার পীরের বই আছে ভেদে মারিফাত, এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন, দোয়া করেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, এটা পরিষ্কার লেখা আছে। আসুন কোরআন কি বলে, আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকনা তুমির রহমাতিল্লাহ, বান্দা খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহর রহমত থেকে হতাশ হবে না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন খবরদার নৈরাশ হবি না। আর এরা লেখলো কি আল্লাহ বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে, নাউজুবিল্লাহ। এই পীর সাহেব আমি বইয়ের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন, না পাইলে তখন আমাকে ধরবেন, আর পাইলে খামাখা ঝামেলা করবেন না কেউ। আমি পীরদেরকে চরমায় পীরদের লিখে পাঠাইছি যে এগুলো যদি তোমাদের আকিদা না হয় তাহলে তওবা করো, আর যদি আকিদা তোমাদের হয় তাহলে আমি বহাস করবো। আপনারা গত জুমার আগের জুমা যারা ছিলেন তারা জানেন শুক্রবার মসজিদে আমি নিজে হাতে লিখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবে আমি বসতে রাজি আছি, এ পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই, কারণ এগুলো উত্তর দিবে কি করে এমনিভাবে। আর একটা বই আছে মওয়াজে সাকিয়া, একই দরবারে বই,
কারণ আমি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার সমালোচকের মনে করি। মানে এইগুলো যে ভণ্ড, এগুলো যে মুশরিক, মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য মুশরিক, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদেরকে মানুষ কি মনে করে হককারী বীর বলে। এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি। মাওয়াজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55 প্রথমে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয়, দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসুন, মুমিনদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন, যখন তারা নিজেরা পার পেয়ে যাবে এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন। এটা কোথায়? কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে, কে সুপারিশ করতে পারবে? না। কোরআনে পরিষ্কার বলা আছে মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। মান কে? সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারি নিচ্ছ, সুপারিশ করবে, পার করে নিবে, তরাইয়া নিবে, মান কে সে? এটা কোন সূরা আয়াত? সূরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি বলে যেটাকে, সব লোকের মুখস্থ আছে প্রায়, কারণ মুখস্থ করে ভূতটা আবার জন্য, এটা বোঝার জন্য না, নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট শ্রীমান ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এখানেও বলা আছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি চিরপ্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠাতা। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যাকে কোনো তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না। এরপরে বলা আছে মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতিরেকে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে, কি এমন কেউ আছো? তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব, পীর পার করে নিয়ে যাবে, সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে? আল্লাহ আল্লাহ দাবি করছে, এরা আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এই দাবি করে। আপনারা জানেন এই পীরের আর এক বই যে ভেদে মারেফাত বললাম, এর 15 পৃষ্ঠা আছে। ওই যে একজনের বাচ্চা মারা গেছে, শামসু তাবরিজির নকল, বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল, দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে, বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ? কইছে আপনার কাছে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল, সে আমার সাহায্য করতে খেদমত করতো, আল্লাহ তাকে নিয়ে গেল। এরপরে ছিল 12 বছর একটা নাতি, যে কোনো রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ খাওয়ায় আমাকে বাঁচাই রাখতো, এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন, মানে আর সেও মারা গেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বুজুর্গ সাহেব বললেন ছেলে তুমি তো, বুড়া তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরে ছেলে কেমনে জীবিত হইলা? তো ছেলে বললো এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন। এরপরে লেখছে এই খবর খাঁটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হলো। তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন? তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশা বলিলেন আফসুস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই? এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল, এরপরে ছিল একটা 12 বছরের নাতি, কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ পান করাই এই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল, তাকে নিয়ে গেল। এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহুটা ছিনাইয়ে নিয়ে আসছি। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। এটা কোথায় আছে? বইয়ের নাম কি? ভেদে মারেফাত। ভেদে মারেফাত লেখা আছে, ভয় চন্দ্রবিন্দু দিয়া, ভেদে মারেফাত।
কত নম্বর পৃষ্ঠা? শামসু তাবরিজের নকল। পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, আলে সাহাক প্রকাশনী, ওই যে কি আছে ওটা বাংলা বাজার ঢাকা, ওখান থেকে নতুন করে ছাপছে। আগে ছিল খারাপ কাগজের কাগজ, ছিল এই যে নিউজ কাগজ, এখন ভালো কাগজ দিয়ে ছাপছে। এখন আসুন, এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো, লা ইলাহা বলে আমরা পরিষ্কার বলছি, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা, আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন করা, আল্লাহর সিদ্ধান্তে কোন সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই। একমাত্র ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে হবে, খালি লা ইলাহা তাসবিহ বললে চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা, আমরা আমাদের সবকিছুর মালিক মনে করি কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে বর্জন, ইল্লাল্লাহ বলে গ্রহণ। বর্জন কাদেরকে? আমি এটা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আমরা কি করি? প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে পুরাতন সবকিছু ফেলে দেই, এরপরে নতুন রং করি। ঠিক এরকম ভাবে লা ইলাহা বলে আমাদের মনের মধ্যে যত তাগুত বসে আছে, যত বাতিল ইলাহ বহু ইলাহ বহু রব বসে আছে, এই সবগুলোকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করি। আর যদি আল্লাহকেও গ্রহণ করলাম বাকিদেরকে বর্জন করলাম না, তাহলে কি তার ইসলাম ঠিক আছে? আমাদের সমাজ এটাই আছে, আমরা ইল্লাল্লাহ পড়ি, আবার মিন দুনিল্লাহ আছে, আল্লাহকেও মানি আবার অন্যগুলোকেও বর্জন করতে পারি নাই। এটার নাম মুসলিম না। নাম কি? না, মুসলিম না। এরকম আমাদের এজন্যই আল্লাহ তাআলা সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে ঘোষণা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে ঘোষণা দিলেন। কি ঘোষণা? আমাদের প্রত্যেককে ঘোষণা করতে হবে। আল্লাহ বলেছেন ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। কি আদর্শ? ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা বলেছিলেন তাদের জাতির সামনে, কি বলেছিলেন? ইন্না বুরাউ মিনকুম অমিম্মা তাবুদুন মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে বারা করছি। কি করছি? বারা করছি, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে আগে। এরপরে বলছেন অমিম্মা তাবুদুন মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো পূজা করছো আমরা তাদেরকেও বর্জন করছি। আগে কি মূর্তি বর্জন করা না মূর্তি পূজকদেরকে বর্জন করা? আমরা আগে কি গাজীপুর চৌরাস্তার মূর্তি আগে বর্জন করব না তারও আগে বর্জন করবো যারা মূর্তিটা তৈরি করলো, যারা স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করলো, ইউনিভার্সিটির সামনে মূর্তি তৈরি করলো, প্রত্যেকটা রাস্তার প্রবেশ ধারে মূর্তি তৈরি করলো, মূর্তির চেতনা মানুষের মধ্যে ঢুকাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আগে ওদেরকে বর্জন করো যারা মূর্তি তৈরি করলো, যারা মূর্তির পাহারা দেয়। আপনি একটা মূর্তি ভাঙ্গেন না, থাকতে পারবেন? আপনাকে এসে র‍্যাব, চিতা, উল্লু, ভল্লু, র‍্যাগি, পুলিশ সব এসে ধরবে। কেন? কি অপরাধ করেছেন? আপনি মূর্তি ভেঙেছেন। তাহলে এবারে আসুন, লা ইলাহার মানে হচ্ছে যারা মূর্তি তৈরি করে, যারা মূর্তির হেফাজত করে, আমরা তোমাদেরকে মানি না তোমাদের সম্পর্ক বর্জন করলাম। আগে মূর্তি বর্জন করার আগেও বর্জন করতে হবে কাদেরকে? আমরা লা ইলাহা বলে কি তাদের বর্জন করতে পেরেছি? যারা লা ইলাহার জিকির করে কলব ফাটাই দেয় তারা কি বর্জন করতে পেরেছে? এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে, এদেরকে ভোট দিয়ে বানাচ্ছে, আল্লাহ বানাচ্ছে ভোট দিয়ে। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল এই অর্থে আল্লাহ দাবি করেছিল, আমাদের এমপিরা যে অর্থে আল্লাহ এই অর্থে ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন দাবি করে নাই যে সে আসমানের আল্লাহ,
চন্দ্র সূর্যের পরিচালনা করে আল্লাহ, এটা দাবি করেছিল সে? এই দাবি করলে কেউ মানত তাকে? এটা মনে রাখতে হবে। আমার জাতি অনেকে বুঝে না যে ফেরাউন আল্লাহ দাবি করছিল। এরা মনে করছে ফেরাউন ওই যে আমরা যে আল্লাহকে মানে সে আল্লাহ দাবি করছিল। এই আল্লাহ ফেরাউন দাবি করে নাই, কারণ ফেরাউন নিজেও আল্লাহ মানত। কোরআন স্পষ্ট হয়ে যাচ্ছে। কোরআন আমি এখানে বইতে নিয়ে আসছি এসব বিষয়গুলোকে, যে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে যে ওরা আল্লাহকে বিশ্বাস কেমনে করত। কোরআন স্পষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তারা বলছেন ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফিরাউনকে তার মন্ত্রী পরিষদ তার লোকেরা বলল আতাযারু মূসা ওয়া কওমাহু, তুমি কি মূসা এবং তার জাতিকে এই সুযোগ দিবে লিউফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। সুরায়ে আরাফ 7 নম্বর সুরার 127 নম্বর আয়াত। এখানে কি পাইলেন? ফেরাউনের আল্লাহ ছিল, কি ছিল? তাহলে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল কি অর্থে? এটা বোঝা দরকার আছে না? ফেরাউন রব দাবি করেছে, তার মানে কি? এটা ভালো করে বুঝতে হবে। ফেরাউন আল্লাহ দাবি করেছে মানে হচ্ছে এই মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আমি, এই অর্থে আল্লাহ। সে কোরআনে বলেছে, কোরআনে আছে এটা, সে বলেছে আলাইসালি মুলকু মিসরিন, মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল তার মানে কি? আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, চন্দ্র সূর্যের আল্লাহ, সে আল্লাহ দাবি করেছিল কি অর্থে? মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক, মিশরের সর্বোচ্চ আইনদাতা, আমার হুকুম চলবে সেই হিসেবে রব। তাহলে এখন আসেন আমাদের এই যে আমাদের সংসদ ভবনে যারা বসে তারা কি দাবি করে? সর্বময় ক্ষমতার মালিক। এরপরে তারা কি দাবি করে? আইন প্রণেতা, আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে। আল্লাহ বলছেন চোরের হাত কাটো, ওরা বলে না হাত কাটা যাবে না, 10,000 টাকা জরিমানা করো, 3 বছর জেল দাও। আল্লাহ বলছেন কি করবে মদ হারাম, ওরা বলো লাইসেন্স থাকলে হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, ওরা বলো লাইসেন্স থাকলে হালাল। এইরকম যারা ওখানে বসে আল্লাহর আইন বদলায়, আল্লাহ তারা বলছেন ওদেরকে বর্জন করতে হবে। কি করতে হবে? না ভোট দিয়ে তৈরি করব। মনে রাখতে হবে ফেরাউন যে অর্থে আল্লাহ সেই অর্থে এরাও আল্লাহ, ফেরাউন যে অর্থে রব দাবি করেছিল সে অর্থে এরাও কি? রব। লা ইলাহা বলে এদেরকে বর্জন করতে হবে, এরা বরং আরো জঘন্য মূর্তি। মক্কার মুশরিকরা 360টা মূর্তির পূজা করত, সেই মূর্তি ছিল পাথরের তৈরি। ওই মূর্তি অন্য আর একটা মূর্তি তৈরি করতে পারে না, ওই মূর্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে নাই, ওই মূর্তি সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ও মূর্তি পাথরের মূর্তি। আর আমাদের এখানেও 345 মূর্তি আছে, কয় মূর্তি? 300-তে মিল আছে, সংখ্যা একটু কম আছে। ওখানে ছিল 360 মূর্তি, এখানে কয়টা? 345 মূর্তি। ব্যাসকম কি? ব্যাসকম হচ্ছে ওই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে নাই, আর এই মূর্তি নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে। ওই মক্কার কাফেরদের মূর্তি 360 মূর্তি আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারে নাই, আর এই লোকগুলো এই আমাদের সংসদের মূর্তিরা আল্লাহর আইন পরিবর্তন করে। ওই মূর্তি ওদেরকে ভেঙ্গে চুরমার করলে ওদের কোনো কিছু না ক্ষমতা ছিল না, যারা ভাঙলো তাদেরকে গ্রেফতার করার, তাদেরকে জেলে নেওয়ার, শাস্তি দেওয়ার। আর এই যে মূর্তি, এই মূর্তিরা নিজেরা তৈরি করে মূর্তি, সেই মূর্তি ভাঙলে এদেরকে জেলে দেয়, এদেরকে ফাঁসি দেয়, এদেরকে কতল করে। এখন কোন মূর্তি জঘন্য বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমরা, আমরা জানি না যে আমরা মূর্তি পূজা করি। এই মূর্তিগুলোকে বর্জন করতে হবে। এই জন্য বলা হয়েছে সূরায়ে মুমতাহানার 4 নম্বরে বলা হয়েছে, কি বলা হলো? বলো ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। এরপর অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, পূজা করছো, আমরা তাদেরকে বর্জন করছি। এরপরে বলছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম মানে কি?
আমরা তোমাদেরকে মানি না। এরপরে বলা হচ্ছে অবাদা বাই নানা অবাই নাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে আল্লাহ আদা ওয়াতুয়াল বাগদাও আবাদান, চির শত্রুতা চির ঘৃণা, আমরা তোমাদেরকে ঘৃণা করি, আমরা তোমাদেরকে শত্রু মনে করি চিরস্থায়ী ভাবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে, এক আল্লাহর আনুগত্যের দিকে, এক আল্লাহর হুকুম মানার দিকে ফিরে না আসা পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না, আমরা তোমাদেরকে ঘৃণা করি, আমরা তোমাদেরকে বর্জন করি, আমরা তোমাদেরকে শত্রুতা করি। এই ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়ার কারণেই মক্কার কুফরা খেপে গিয়েছিল। এই ঘোষণা এখনো যদি কেউ ঠিক মতো দেয় তাহলে জেনে রাখবেন লা ইলাহার দাওয়াত তো অনেকেই দেয় দেশে, লক্ষ লক্ষ লোক আপনাদের আশপাশে জমা হয়, খুব কাছেই জমা হয় না, আখেরি মোনাজাতে আসে। আমি জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তখন তো লোকেরা খেপে গিয়েছিল, শাসকরা খেপে গিয়েছিল, আর তুমিও লা ইলাহার দাওয়াত দাও, তোমার লা ইলাহার দাওয়াতে গিয়ে সবাই অংশগ্রহণ করে, সেনাবাহিনীতে সাহায্য করে, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে, নেত্রীর নেতা নেত্রী পর্যন্ত, আর সেজন্য আবার আখেরি মোনাজাত অনেক সময় দেরিও করা হয়, বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহার দাওয়াত এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহার দাওয়াত যখন শুরু হয়েছিল তখন মক্কার কাফেররা খেপে গিয়েছিল, শাসকরা খেপে গিয়েছিল, আর তোমার লা ইলাহার দাওয়াতে তাগুত খুশি, কুফফার খুশি, যারা আল্লাহর আইন পরিবর্তন করছে তারা খুশি, আল্লাহর আইন বদলিয়ে যারা মূর্তি তৈরি করে, মূর্তির পূজা করে, মূর্তি পূজা করতে বাধ্য করে স্কুলের কচি কচি বাচ্চাদেরকে বিশেষ দিনে ওই মূর্তির সামনে গিয়ে দাঁড় করায়, খালি পায়ে হাঁটায়, মূর্তির সামনে নীরবে এক মিনিট পালন করে, মূর্তির মাথায় ফুল চড়ায়, এই সমস্ত লোকেরা তোমার আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে, বুঝে গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ সারা দুনিয়ার কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ কুফফারদের থেকে মুসলিমদেরকে আলাদা করে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে ইসলামের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা আমাদেরকে পজিশন করতে হবে, লা ইলাহার ঘোষণা আমরা করি আবার তাগুতের সাথে সম্পর্ক রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এই জিনিসগুলো বর্জন করতে হবে, তাহলে আমরা ইসলামে প্রবেশ করলাম মাত্র, ইসলামে কি করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মক্কাতে প্রথম দাওয়াত দিয়েছেন কিসের, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন সালাত এত গুরুত্বপূর্ণ কিন্তু ফরজ হয়েছে কখন, মেরাজের থেকে, আর মেরাজ কখন হয়েছিল, নবুয়ত প্রাপ্তির কেউ বলছে 5 বছর পরে, কেউ 6 বছর পরে, কেউ 7 বছর পরে, কেউ বলেছেন আল্লাহর নবী যে বছর মক্কার থেকে মদিনায় হিজরত করে যাবেন ওই বছর মেরাজ হয়েছিল, তাহলে এর আগে এত বছর পর্যন্ত আল্লাহর নবী কিসের দাওয়াত দিয়েছিলেন, সালাতের দাওয়াত না, সওমার দাওয়াত না, যাকাতের দাওয়াত না, হজের দাওয়াত না, কিসের দাওয়াত ছিল, এটা ভালো করে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে নমুসলিমদের এলাকায় পাঠাতেন, ইয়ামান যখন বিজয় হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দাবা দায়িত্ব দিয়ে গভর্নরকে পাঠাচ্ছেন, সেই সময় কিছু উপদেশ দিয়েছেন, বুখারী শরীফ কিতাবুজ যাকাত প্রথম হাদিসটা দেখবেন লেখা আছে, ইন্নাকা তাতি কওমান, তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ, হুম আহলা কিতাব, আহলু কিতাব তারা হচ্ছে আসমানি কিতাবের অনুসারী খ্রিস্টান, তারা কিতাব মানে আল্লাহ মানে, তুমি এদেরকে আল্লাহর দাওয়াত দিলে চলবে না, দোকানে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, আল্লাহ তারা খাওয়ায়, এই দাওয়াত দেওয়ার দরকার নাই, এটা এমনি মানে, এটা তার এমনি মানে, তারা আল্লাহ বিশ্বাস করে, কোরআনে স্পষ্ট আছে মক্কার কুফাররা বিশ্বাস করত, আজকে লা ইলাহার তরজমা শিখানো হয় কি,
লা ইলাহা ইল্লাল্লাহ কিছু থেকে কিছু হয় না, দোকানে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, দেশ মানে যে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়, এইটাকে লা ইলাহার অর্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কথাগুলো ওরা বিশ্বাস করে। আমি কোরআন যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দলিল পেশ করি যে মক্কার কুফরা বিশ্বাস করত। আসুন সূরা যুখরুফ 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তা আপনি আমি বিশ্বাস করি কাকে? মক্কার কাফেররাও বিশ্বাস করতো কাকে? পার্থক্য আছে কিছু? এই যে একটা মিথ্যা কথা আমার দেশে মানে কয় যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেজন্য কাফের, এটা একটা ডাহা মিথ্যা কথা। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না? আমি এই যে কোরআন আয়াত দেখাইলাম, আরো দেখেন, আরো দেখাই সূরা যুখরুফের, আমি এগুলো লিখছি বইটার মধ্যে লিখেছি পরিষ্কার যে এগুলো সব মানত ওরা। সূরা যুখরুফের 9 নম্বর আয়াত, এখানে বলা আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লাইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এক মহাপরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটাও মক্কার কাফেররা বিশ্বাস করত। এবারে আসুন, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, তা বিশ্বাস। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযাল মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে এবং সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করেন কে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলবে যে সব করেন কে? তাহলে বোঝা গেল বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল আর তাও বিশ্বাস করতো। হ্যাঁ, বিশ্বাস করত। এরপরে সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত বলা আছে, ওয়ালা ইন সালতাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন সমূহ, ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার, এবং চন্দ্র সূর্য কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, লাইয়াকুলুনাল্লাহ, তারা বলে সব করেছেন কে? আল্লাহ। এরকম আরো অনেক কিছু আছে, এমনকি আল্লাহ তারা বলছেন মক্কার ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করত। সূরায়ে মায়েদা 8 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালাতিল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আমরা হচ্ছি আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। তাহলে ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে আল্লাহর সন্তান আর নাতিপুতি দাবি করে, আল্লাহ বিশ্বাস করে না? আরে নাতি দাবি করতে হলে নানা মানতে হইবে না? তারা আল্লাহকে তারা মানতো, তাহলে আমাদের পার্থক্য কোন জায়গায় বুঝতে হবে, পার্থক্য কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ, এতক্ষণ যা বললাম। এই জন্য মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, ওরা সব বিশ্বাস করে, তুমি ওদেরকে দাওয়াত দেওয়া কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা প্রথম দাওয়াত দিবা যে আল্লাহ আছেন আর কিছু নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, কোনো ক্ষমতা নাই, পীরের ক্ষমতা নাই, খাজা বাবার ক্ষমতা নাই, গাজা বাবার ক্ষমতা নাই, ল্যাংটা বাবার ক্ষমতা নাই, দরগাওয়ালার ক্ষমতা নাই, দুর্গাওয়ালার ক্ষমতা নাই, খাজা নামাজ, বান্দা নামাজ, গরিব নামাজ, জুলফে দারাজ, গেসু দারাজ, পীর বাবা, কুতুব, গাউস, আক্তাব, আবদাল, আওতাদ, এই সমস্তের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এখন গাউসুল আজম মানুষ, মহাখালী যান, গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি মসজিদ, গাউস মানে বিপদের ত্রাণকারী, উদ্ধারকর্তা, আজম মানে সবচেয়ে বড়, বিপদ আপদ উদ্ধার করার মালিক কে? কোন পিছনে আল্লাহ। তাহলে যারা এই বিশ্বাস করে তারা কি? পরিষ্কার মুশরিক। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তাওহীদের দাওয়াত দিয়ে বলেছেন, আগে তো ইসলামে প্রবেশ করতে হবে, আগে বিয়ে করো তারপর ঘর সংসার। বিয়েই করে নাই, আমার দেশে মানুষ আমল করে, মাশাআল্লাহ পোরকা পরে, বউরে পর্দা করায়, তারপর তসবি পরে, তরিকা জিকির করে, সব করায়। আমি বলি রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে নিয়ে আসছে চিন্তাই করে, এরপরে মেয়েটারে আইনা গোসল করাইছে, উজু করাইছে, এরপরে নফল পড়ায়, ফরজ পড়ায়, কোরআন পড়ায়, তসবি হাতে দিয়ে আছে, তারপরে বোরকা পড়াইলো, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কঠোর শরীয়ত আইন মেনে চলে, কি করে? কঠোর শরীয়ত আইন মেনে চলে, কিন্তু কি করে নাই? এই শরীয়ত কোনো অর্থ আছে? আগে কি করতে হবে? এইটা তো আমার ক্লিয়ার, ঠিক তেমনি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিয়ে তারপরে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে প্রবেশ করার পরে তারপরে তুমি কি করো?
তারপরে বোরকা পরো, শরিয়া মানো, বউকে পর্দা রাখো, কোরআন পড়ো, হালাল খাও, নামাজ পড়ো, রোজা রাখো, সব আছে। কিন্তু প্রথমে কি লা ইলাহা তাওহীদ। আজকে আমি তাওহীদ আলোচনা করলাম ইনশাআল্লাহ, পরবর্তী আলোচনা আবার শিরিক আলোচনা বিপরীতটা চাইছিলাম আজকে দুইটাকে কিছু আলোচনা করার জন্য, সময় তার হলো না। তবু যতটুকু আলোচনা হলো এতটুকু মুখস্থ হবে সময় ইনশাআল্লাহ। এটা আমার এই বইয়ের মধ্যে পুরো আছে, যা আলোচনা করেছি সব এখানে দেওয়া আছে, এই বইগুলো আছে এখানে নিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দারসে বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যে একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিমরা কেবল আল্লাহকেই মানে, সকল ক্ষেত্রে তারা শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাসী, আর অন্য অন্য ধর্মের যারা তারা আল্লাহকেও বিশ্বাস করে এবং গায়রুল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহও আছে মিন দুনিল্লাহও আছে। এই জন্য আজকের আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর দুই অংশ, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা এটাকে তাখলিয়া বলা হয়, খালি করা। লা ইলাহ মানে কোনো ইলাহ নেই, আমরা খালি করলাম। যেরকম একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে হলে আমরা যখন এই বিল্ডিংয়ে আবার রং করব, তখন এই পুরাতন রঙের উপরে রং করা হবে না, পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক এরকম প্রথমে লা ইলাহা, কোনো ইলাহ নেই, খালি করে দেওয়া, এরপরে ইল্লাল্লাহ দিয়ে আল্লাহকে গ্রহণ করা। তাই লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা অংশ হলো? একটা হচ্ছে লা ইলাহা মানে বর্জন, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ। আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ আছে সবগুলোকে বর্জন করা, এরপরে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা। এটাকে বিভিন্ন রকম তাবিল করা যায়। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, আর ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া মানে পূরণ করা, নতুন করে পূরণ করা। লা ইলাহা হচ্ছে নফি, ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত, মানে প্রথমে না করা হলো, প্রথমে না তারপরে হ্যাঁ। এখানেই আমাদের সঙ্গে অন্য অন্য ধর্মের সঙ্গে পার্থক্য, নতুবা আল্লাহ আছেন এটা ওরাও বিশ্বাস করে আমরাও করি, কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা প্রথমে বলি লা ইলাহা, কোন ইলাহ নেই, আগে না করা হচ্ছে, খালি করা হচ্ছে, এরপরে কি? কাজে যদি প্রথমে লা ইলাহা বলে বাতিল মাবুদগুলোকে বর্জন করা না হয়, তাহলে আল্লাহকে মেনে কোনো লাভ নেই, সেটা ওরাও মানে। এ কারণে আমাদের সঙ্গে মুশরিকদের মূল ঝগড়াটা, মূল বিরোধটা হচ্ছে লা ইলাহা কোথায়, ইল্লাল্লাহ নিয়ে না। ইল্লাল্লাহ ওরাও মানে আল্লাহ আছেন, ইল্লাল্লাহ মানে লা ইলাহা যদি আমি বিশ্বাস না করি, ইল্লাল্লাহ হলে আল্লাহ আছেন এটা ওরা সবাই বিশ্বাস করত। এ কারণেই দেখবেন যে আমাদের বিভিন্ন তরিকার জিকিরের মধ্যে খালি ইল্লাল্লাহর জিকির করানো হয়। জায়েজ করলে অনেক কিছু জায়েজ করা, দুনিয়া এমন কিছু নাই জায়েজ করা যায় না। ওই যে একটা আছে না, বাবু তাবিল মাফতুহন, তাবিলের দরজা সব জায়গায় খোলা। গান বাজনা জায়েজ করা যাবে না? জায়েজ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই যে জুয়াই রিয়াদ কতগুলো ছোট ছোট মেয়েরা গান গাইতেছিল, ওমর ইবনে খাত্তাব আসলো যায় দেখে দৌড় দিল, আর অন্যরা আসলে বলে আল্লাহ রাসূলের সাথে গান গাইতেছিল,
গান জায়েজ, ইয়াজরিবনা দফ তার দফ বাজাইতেছিল বাজনাও জায়েজ, এরকম ভাবে সেজদা করাও যায়, গায়রুল্লাহ নামে সেজদা করা যায়। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে নাই, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা ফাসাজাদু লাহু খররু লাহু সুজদা, সেজদা করেছে তারা। আদম আলাইহিস সালামকে সেজদা করলো ফেরেশতারা। তো গায়রুল্লাহকে যদি সেজদা করা জায়েজ না হয় তাহলে আদমকে সেজদা কি করে করলো ফেরেশতারা? এরকম ইউসুফকে সেজদা করলো কি করে তার ভাইয়েরা? এরকম ভাবে কোরআনে আরো দলিলের সূরা কাহফে আছে, وقال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا, আসহাবে কাহফদের প্রসঙ্গে আছে যে এখানে কি হবে, কেউ বলল স্মৃতিসৌধ হবে, বিভিন্ন রকম প্রস্তাব আসলো, শেষ পর্যন্ত যারা ক্ষমতাশীল ছিল তারা বলল কি, وقال الذين غلبوا على امرهم, যারা غلبوا على امرهم নিজেরা ক্ষমতাশালী ছিল তারা বলল, لنتخذن عليهم مسجدا, আমরা ওদের উপরে মসজিদ বানাবো। তাহলে তো মসজিদ সেজদার স্থান পাওয়া গেল, মাজারে মসজিদ তৈরি করা জায়েজ আছে, সব জায়েজ করা যাবে, মিলাদ জায়েজ করা যাবে না কেন? মিলাদও জায়েজ করা যাবে, দুরুদ শরীফ পড়া জায়েজ, দুরুদ দাঁড়িয়ে পড়া যায়, বসে পড়া যায়, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদা, দাঁড়িয়ে পড়া যায়, বসে পড়া যায়, তো দাঁড়াই পড়লাম। আর ইয়া নবী এটার জন্য লুজুম না যে হাজির হতে হবে, আমরা চিঠি লিখি আশা করি তুমি ভালো আছো, সে আছে লন্ডনে, আশা করি তুমি ভালো আছো, তুমি আমার কাছে তুমি তুমি করে চিঠি লিখছি, অথচ তুমি তো সে তো অনেক দূরে, কিভাবে বলা হচ্ছে এভাবে যে এই চিঠিটা তার কাছে পৌঁছে যাওয়ার সময় তো সেই হিসেবে খেতাব করা হচ্ছে। তাহলে সেই হিসেবে আমি ইয়া নবী সালাম আলাইকা বলতেছি, ইয়া নবী সালাম আলাইকা জায়েজ হয়ে গেলে, এটাও এরকম তাবিল করলে সব কিছুই জায়েজ করা যাবে, কবরে সেজদা জায়েজ করা যাবে। সেজদা দুই রকম, আসসাজদা সেজদা তান, সাজদা দুই রকম, সাজদাতুন তাআজিমিয়া ওয়া সাজদাতুন লিল ইবাদা, ইবাদতের সেজদা একটা, তাজিমের সেজদা একটা, তাজিমের সেজদা গায়রুল্লাহকে করা যাবে, দলিল ওইগুলো যা উল্লেখ করা হলো, এইভাবে সবগুলোই জায়েজ করা যাবে। অথচ এগুলোর পক্ষে ওলামায়ে কেরামদের কেউই নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা এটা নিয়ে আমি আলোচনা করছি না, জায়েজ করা যাবে, বরং ওনারা যে তরিকায় জায়েজ করে তার চেয়ে অনেক দলিল বেশি আছে আমার কাছে জায়েজ করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমরা এরকম জায়েজ করব না তালাশ করব, আল্লাহ নবী করেছেন কিনা এরকম জিকির, সাহাবায়ে কেরাম করেছেন কিনা সেটা দেখব আমরা, এরকম জায়েজ করার সুযোগ নেই আমাদের, তাবিল করে সব জায়েজ করা যাবে। তাই একজনে বলছিল হুজুর মাকে বিয়ে করা জায়েজ করা যাবে, বলে তাও করা যাবে, কেমনে ভুলে করছে, ওই যে হেদায়েতে মাসলা আছে না, যে রাতের অন্ধকারে কয়েকজন মেয়ে লোক এক জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায় আছে, তো ঠিক আছে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে, আরেকজন মহিলা হাজির হয়ে গেছে, এখন যদি এই অবস্থা জিমা করে এতে জেনার হাত আসবে না, আল হুদুদ আল কিসাস তান্দারি বিশুবহাত, শোভা পাওয়া গেছে এখানে। তো এরকম বিয়ের মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এরকম তাবিল করলে বহুত তাবিল করা যাবে। বিষয়টা হচ্ছে এই, এখন ওই যে ইজখিরের ঘাস আছে বুখারীতে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মক্কার ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না, হারামের সীমানার মধ্যে যে ঘাস এবং গাছ এগুলো কাটা যাবে না। তো একজন সাহাবি বললেন ইল্লাল ইজখির, ইল্লাল লা ইউক্তাউ শাজারুহা ওয়া লা কালাউহা, এই ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না। একজন সাহাবি বললেন ইল্লাল ইজখির, ইজখির ছাড়া, ইজখির হচ্ছে আমাদের সন ঘাস, যেরকম যে জঙ্গলে ঘাস হয় লম্বা লম্বা যে ঘাসগুলো হয় যা দিয়ে চালের ছাউনি কাজ চলে, এটা ইজখির বলা হয়। তো সাহাবি বলেন ইল্লাল ইজখির, আল্লাহ নবী কিছুই বললেন না, একই কথা বললেন না, গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, তিনবার বলার পরে ও লোকটাও বলছে ইল্লাল ইজখির, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির ঘাস ব্যতীত এটা বলেন, তখন আর কিন্তু ওই যে লায়ুক্ত বলেন নাই। এখান থেকে জায়েজ করা যায় যে আগে যদি লা ইলাহা জিকির করে কতক্ষণ শেষ পর্যন্ত খালি ইল্লাল্লাহ বলে, তো ওই যে আগে লায়ুক্তাও বললেন আগে ঘাস কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, এরপরে ইল্লাল ইজখির বলে ওর থেকে ইস্তেসনা করলেন কাকে, ঘাস কাটাকে। এরকম আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কতক্ষণ, তারপরে যদি খালি ইল্লাল্লাহ বলে এটা জায়েজ, আল্লাহকে বলে দাও যে আল্লাহ এখন যদি আমি ইল্লাল্লাহ বলছি তুমি এটা ওই লা ইলাহা আগের সাথে লাগাইলো, তো এটা জায়েজ করা যাবে না, জায়েজের কিছু না, এই তাবিলে জায়েজ করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই
এই যে আমরা ইল্লাল্লাহ বলে বলি আমার কলবে আল্লাহই আছে, এই অর্থ আসলো কোথেকে? এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর মানেই তো এটা। লা ইলাহা যখন নফি করা হলো, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া, তার মানে দুইটা মিলিয়ে অর্থ হলো আমার ভিতরে আল্লাহই আছেন, আমার এলেমে আমার জ্ঞানে আমার আকীদা বিশ্বাস আল্লাহর উপরেই আছে, আমার কলবে তাও না। আবার এটা আর এক গুমরাহি, আল্লাহ তাআলা কলবে না, সে বিষয়টা আলাদা আলোচনা আসবে। তো এখন যে বিষয়টা আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে আল্লাহই সবকিছু, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহই একমাত্র ইলাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা। লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলে তর্জমা আসলো কোথেকে? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো কি হলো? তো বিষয়টা হচ্ছে লা ইলাহা হচ্ছে নাফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। নাফি আর ইসবাত মিলে তারপরে হসরের ফায়দা দেয়, যে কারণে একমাত্র আল্লাহই সমস্ত কিছুর মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহই হচ্ছেন মাবুদ। তো এখন যদি কোনো ব্যক্তি লা ইলাহাকে বাদ দেয়, তাহলে ওই যে কুফফারদের সঙ্গে মূল পার্থক্যটা এটা বাদ হয়ে যাবে, এটা থাকবে না। আর একটা জিকির আমাদের সমাজে আছে, ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে তারপরে লা ইলাহা। এটা অনেক বড় বড় বুজুর্গদের তরিকায় পাওয়া যাবে, যদিও আল্লাহর রাসূলের তরিকায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার মধ্যে এই জিকির কোথাও পাবেন না, খুঁজে কোরআনের কোনো দলিল নেই, হাদিসের কোনো দলিল নেই, শুধুমাত্র বিভিন্ন তরিকায় পাওয়া যাবে ইল্লাল্লাহ লা ইলাহা। এই যে ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে লা ইলাহা পরে, মানে বাংলায় বলতেছে আর কি, ওই যে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো ওইটা মিলাইলো আর কি, ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা পরে, এটা কি বাংলা ভাষা? এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কেউ বলছে কিনা, তো যদি এরকম ভাবেন তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ পর্যায়ে এখন যার অবস্থান তার কিতাব আছে আমার কাছে, কিতাবটার নাম বলে দিই, ব্যক্তির নাম বলার আগে, ফুয়ুজাতে আহমদিয়া। এ বইতে পরিষ্কার লেখা আছে, আমার কাছে বাংলাটাও আছে উর্দুটাও আছে, দুইটা বইতেই লেখা আছে ইল্লাল্লাহ লা ইলাহার জিকির। ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির আল্লাহ নবী করেছেন কিনা বা সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন কিনা, কোরআনের কোথাও আছে কিনা, হাদিসের কোথাও আছে কিনা। তো বিষয়টা হচ্ছে আমরা এগুলো যাচাই করি না, যেহেতু এরা বিভিন্ন বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের তরিকা, অথচ মূল গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা নিয়ে। মক্কার কুফফারদের সঙ্গে আমাদের মূল গন্ডগোল কোন জায়গায়, আমরা এখন আজকে ওটা নিয়ে মানে দলিল পেশ করব। এটা আপনাদের খুবই জরুরি বিষয়, কারণ আপনারা যদি এই কথাগুলো সমাজে বলেন তাহলে এখানে যে বিষয়গুলো আসবে আমরা দেখব, আগের যুগের লোকেরা যে উত্তরগুলো দিয়েছে এখনো সে উত্তরগুলো আসবে, সে প্রশ্নগুলো আসবে। আমরা দেখব যে যুগে যুগে কুফফারদের সঙ্গে মুমিনদের পার্থক্য ছিল, ঝগড়া ছিল লা ইলাহা নিয়ে, কি নিয়ে? ইল্লাল্লাহ নিয়ে নয়, লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ আল্লাহ আছেন, কুফফাররা বলে আল্লাহ আছে, আমরা বলি আল্লাহ আছে, ওরা বলে আল্লাহর সিফাত আছে, আমরা বলি আছে, আমরা বলি আল্লাহর কুদরত আছে, ওরা বলে আমরাও জানি, আমরা মানি, আমরা বলি আল্লাহ সব ব্যবস্থাপনার মালিক, ওকে আমরা ওগুলো মানি, কোরআনই আছে এগুলো সব, কুফরা এগুলো মানে যেগুলো আমরা পেশ করেছি, চন্দ্র সূর্য আসমান জমি সব কিছুর মালিক আল্লাহ, ওরা কিন্তু আমরাও মানি। গন্ডগোলটা তাহলে কোন জায়গায়? লা ইলাহা। এর দলিল কি? দলিল নিয়ে আসেন, এক নম্বর দলিল হচ্ছে সূরা সফাত 37 নম্বর সূরার 35 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখন তারা এর থেকে মুখ ফিরিয়ে নিত, অহংকার করত, তারা অধ্যত্ব প্রদর্শন করত। তাহলে দেখা যায় যে মক্কার কুফফারদের ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল ছিল না, গন্ডগোল ছিল কোন জায়গায়? লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ নিয়ে আপত্তি ছিল না, আপত্তি কোথায়? লা ইলাহা নিয়ে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ইস্তাকবিরুন, আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ওরা বলে আমরাও মানি, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, বলে আমরাও মানি, এতে গন্ডগোল নাই। লা ইলাহার তর্জমা যদি আপনি এটা করেন, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়,
দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, ওরা বলবে অসুবিধা নেই আমরাও মানি। তাহলে তোমাদের সঙ্গে গণ্ডগোলটা কোথায় আমাদের? তখন তারা বলবে যে তোমরা খালি আল্লাহকেই মানো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলো, আর আমরা ইল্লাল্লাহ বলি, মিন্দুনিল্লাহ বলি, লা ইলাহা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, বলি কি ইল্লাল্লাহ বি আছে, মিন্দুনিল্লাহ বি আছে, আল্লাহও আছে, আবার গায়রুল্লাহও আছে, সুপারিশ করেন ওয়ালাও আছে। এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য, ই এবং ও। আমরা বলি আল্লাহ ই একমাত্র মাবুদ, আর কোন মাবুদ নাই, লা ইলাহা। ওরা বলে আল্লাহ ও আছেন, আবার কি আছে, গায়রুল্লাহ আছে। পীর বুজুর্গ আমাদের অলিয়া উলিয়া এরাও অনেক ক্ষমতা রাখেন, তাদেরও ক্ষমতা আছে। এখানেই পার্থক্য, বিষয়টা ক্লিয়ার হলো? এর একটা দলিল পেশ করলাম আমরা, কোরআনুল কারিমের সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, সেখানে বলা আছে কি, ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখনই তারা ইস্তাকবিরুন, তারা ওখান থেকে অহংকার করত, অধ্যত্ব প্রদর্শন করত, তারা এখান থেকে বরাত্ব প্রকাশ করত, এখানে ঝগড়া লাগাই দিত। কোরআনুল কারিমের আরো একটা দলিল সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, এটা তো বললাম। এখানে যে বিষয়টা আছে ইস্তাকবিরুনের, এখানে একটা শব্দ আমাদের খুব লক্ষণীয় বিষয়, ইস্তাকবিরুন মানে কি, তারা অধ্যত্ব প্রদর্শন করত, বরত্ব দেখাতো, কিবির প্রকাশ করত, তার মানে তারা বলতো যে আমাদের মোকাবেলা করতে পারবে না, আমাদের এগুলো বললে আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের গদ্দিন আসীন আছেন, আমাদের মাজার আছে, আমাদের পীর আছে, আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো লা ইলাহা বলতে থাকবেন, তাদের ব্লাড প্রেশার বাড়তে থাকবে, তাদের শিরিকের প্রেশার বাড়তে থাকবে। এজন্য তারা বলতে লাগলো ওয়াকুলুনা, তারা ওখানে বলল 36 নম্বর আয়াতে বলা আছে সূরা সাফফাতের, ওয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশায়রিম মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব, লিশায়রিম মাজনুন, এক পাগল কবির কথায়। এটাকে আমি এখানে একটা শিরোনাম দিয়েছি, এক শ্বাসে দুই গালি। যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আসলো, সাথে সাথে দুই গালি দিল এক শ্বাসে, কি কি, লিশায়রিম মাজনুন। আর এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যখন দাওয়াত দেওয়া হলো, তারা কি বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, তাহলে তারা বুঝতে পেরেছিল এখানে লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে ছেড়ে দিব, ত্যাগ করব, লেশায়রি মজনুন, এক পাগল কবির কথায়। তার মানে তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে কি করতে হবে, বাতিল মাবুদদেরকে ত্যাগ করতে হবে। এটা বুঝতে পারছে কিনা তারা, এরা কুফাররা পরিষ্কার বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে কি আছে, বর্জন করা আছে। এটা যে তারা বুঝতে পেরেছে তার দলিল কি, সাফাতের 36 নম্বর আয়াত 35 নম্বরে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি ইস্তাকবিরুন, সেই ইস্তাকবিরুনের রূপরেখাটা কি সেটা বলা হচ্ছে। তারা বলতো ওয়াকুলুনা আইন্না লা তারিকু, আমরা আমাদের আলেহাদেরকে তরক করব, বর্জন করব, ছেড়ে দিব, ত্যাগ করব, লেশায়রি মাজনুন, এক পাগল উম্মাদ কবির কথায়। তাহলে এখানে বোঝা যায় তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে, বর্জন করা আছে, বর্জন করা আছে বলে তারা বলল লা তারিকু আলিহাতিনা। তারিকু না ছিল এজাফত, কারণ নুন পড়ে গেছে, আমি আসলো ওই যে হেদায়েত উন্নত পড়ে আসছো, এলামান্না নুন আত তাসনিয়াতে মাকসুরাতুন আবাদা ওয়া নুন আল জামই মাফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতানি ইনদাল ইযাফা। তো এটা হইছে এখানে আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের এলাহাদেরকে আলেহাদেরকে বর্জন করব, লেশায়রি মাজনুন, একজন পাগল উম্মাদের কথায়, একজন কবির কথায়। তারা পাইলো কোথায় যে লা তারিকু যে বলল, পাইলো কোথায় লা ইলাহার মানে, তারা বুঝতে পেরেছে যে এখানে কি আছে। সুতরাং যদি বর্জন করা না হয় তাহলে কি হবে, তাহলে মুসলিমদের সাথে আর কুফফারদের সাথে কোনো পার্থক্য থাকলো না। এজন্য দেখেন এই যে তারা গালিগুলো দিল, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন কোরআনুল কারিমের সূরা ইয়াসিনের
39 নম্বর আয়াতে বলা আছে, আমা আল্লামনাহু শিয়রা আমা ইয়ামবাগিলা, আমি তাকে কবিতা শিক্ষা দেইনি এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। আবার অপর দিকে আল্লাহ রাসূলকে মাজনুন বলেছে, এটার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরায়ে নূনের ভিতরে, নূনুল কালামে, সূরা কলমের ভিতরে, ওখানে বলা আছে মা আনতা বিনিয়ামত রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার আর রবের নিয়ামতে অনুগ্রহে আপনি উম্মাদ নন, পাগল নন। আয়াত নম্বর হচ্ছে 1-2 আয়াত, 68 নম্বর সূরা কলম এর 1-2 নম্বর আয়াত। 2 নম্বর দলিল কুফফারদের আমরা দেখব, চেক করব যে তাদের সঙ্গে আমাদের গণ্ডগোলটা কোন জায়গায়, এটা আমরা দেখি যারা সূরা সাদের 5 নম্বর আয়াত পেশ করা হয়েছিল, সেখানে বলা আছে ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব, ওয়াকালাল কাফিরুন, কাফেররা বলল হাদা সাহিরুন কাযাব, এ তো হচ্ছে জাদুকর এবং কাযাব, মিথ্যাবাদী। এখানে একটা আমি শিরোনাম দিয়েছি গালির সংখ্যায় আরো সংযোজন, আগে ছিল দুইটা, কি কি, শায়রুম মজনুন, আর এখন হলো কি, সাহেরুন কাযাব। এরপরে তারা বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি সমস্ত ইলাহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিল, এটা বড় আশ্চর্য কথা যেটা আমরা গতকাল বলেছিলাম। এখানে পরিষ্কার বোঝা গেল কুফফাররা বুঝতে পেরেছিল গন্ডগোলটা কোন জায়গায়, লা ইলাহার মধ্যে কোথায়, যে তারা বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে সমস্ত আলিহাদেরকে, সমস্ত মাবুদদেরকে এক ইলাহের মধ্যে সীমাবদ্ধ করে দিল। আমাদের এত দেবদেবী, এত আল্লাহ, এত মাবুদ, এত সবকিছু বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সব করতে হবে, তাহলে তারা বুঝতে পেরেছিল যে মূল পার্থক্য কোন জায়গায়, লা ইলাহার মধ্যে। এগুলো ক্লিয়ার হচ্ছে তো নাকি? এরপরে এ পর্যন্ত না, এরপরে আল্লাহ তাআলা আরো একটা বুলেট ছেড়ে দিয়েছেন, এটা আরো মারাত্মক বুলেট, এটা সূরা বনী ইসরাইলের 46 নম্বর আয়াত। এখানে পরিষ্কার উল্লেখ করেছেন ওয়াহদাহু, খালি লা ইলাহা না, এবারে আরেকটা বুলেট যোগ হলো, ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, সূরা বনী ইসরাইল 46 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু, যখন আপনি কোরআনে আপনার রবের এককত্ব বর্ণনা করবেন, ওয়াহদাহু, এখানে কি শব্দ যোগ হলো, ওয়াহদাহু, এই ওয়াহদাহু শব্দটা উল্লেখ করলেন এক আল্লাহর, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, নুফুরান অনীহা বশত, নেফরাত করে, অনীহা প্রকাশ করে, তারা ওয়াল্লাউ পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। এখানে ক্লিয়ার হয়ে গেল ওয়াল্লাউ শব্দের অর্থ হলো মানে কি করা, পিঠ ফিরে পলায়ন করা, তো ওয়াল্লাউ মানে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়, নুফুরান এটাকে ঘৃণা করে, এটাকে অনীহা প্রকাশ করে তারা চলে যায়। এখানে আমরা দেখলাম আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে কুফফাররা আল্লাহর জিকির করলে অসুবিধা মনে করে না, মনে করে কোন জায়গায়, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু, এখানে ওয়াহদাহু চলে আসলো, এক ইলাহের আনুগত্য, এক আল্লাহর কমান্ড মানতে যদি বাধ্য করা হয়, বলা হয়, তখন তারা কি করে, তাহলে খালি আল্লাহর জিকির করতে অসুবিধা নাই, আল্লাহর জিকির ওরাও করে, হিন্দুরাও ভোররাত্রি উঠে কিভাবে ডাকাডাকি করে, সন্ধ্যার সময় আবার কি করে ঢোল বাজায়, আল্লাহ আর ওদের সৃষ্টিকর্তাকে ডাকে, খ্রিস্টানরাও ডাকে, এহুদি তো আপনি দেখলে আর আশ্চর্য হবেন। আপনার যখন ওসামা বিন লাদেনকে যখন গুলি করলো, যে তো তারপরে ওবামাকে যে সংবাদটা পৌঁছেছিল, আজকের যুগান্তর পত্রিকা আছে, সেখানে লেখছে যে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের সন্তুষ্টির জন্য জিরোনুমা করা হয়েছে, তার মানে হলো ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে, এই সংবাদটা দিল কি বলে, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। তো তারা এক তোল ঈশ্বর মানে, দুই নম্বর ঈশ্বরকে সন্তুষ্ট করছে, তিন নম্বরে জেহাদ করছে, এগুলো কি করছে, জেহাদ করছে। আপনারা আশ্চর্য হবেন, বুশ যখন ইরাকে সৈনিক পাঠায়, আফগানিস্তানে পাঠায়, তখন সে প্রথম ক্রুসেড, ক্রুসেড, ক্রুসেড তিনবার বলেছে, মানে এটা ধর্মযুদ্ধ,
ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, তোমরা ওখানে গেলে তাদের ভাষা শহীদ হয়ে যাবে। তো তারা তো জেহাদ করার জন্য আসতেছে, তারা আল্লাহ বিশ্বাস করছে না, তারা নিজেদের জমি ত্যাগ করে, নিজেদের ভূমি ত্যাগ করে তারা আফগানিস্তানে পাহাড়ে পর্বতে, কষ্ট তো কম করে না ওরাও, আপনারা কি মনে করছেন ওদের কষ্ট নাই? এ বন্ধু কত সৈন্য মরছে ওখানে, তোর কষ্ট করছে না ওরা? কেন কষ্ট করছে? খালি কি দেশের জন্য আর চাকরির জন্য? চাকরির জন্য কেউ জান দেয় না। তাদেরকে বোঝানো হয়েছে যে এটাতে তোমরা সব পাইবা, পরকালীন মুক্তি নির্ভর করে উপরে। আমরা যেমন শাহাদাতের মর্যাদা বহন করি, ওরাও কি করে? এই জন্য আপনাদের সময় থাকলে ওদেরকে বলেন, ওই যে এখতিয়ার আছে ওকে বললো, এগুলো ভিডিও আছে প্রত্যেকটার, যখন এদেরকে পাঠানো হয় তখন এদের মাথায় বাইবেল রেখে গির্জা, তারপরে কি করা হয়, এদের পাঠানো হয়, এদের ধর্মযুদ্ধে পাঠায়, হ্যাঁ বাইবেলের চুমু খায় তারা, মাথায় রাখে, শপথ করে আসে যে আমরা ধর্মযুদ্ধে যাচ্ছি এবং এখান থেকে আমরা পৃষ্ঠ প্রদর্শন করবো না, পালাবো না। ইসলামে যেমন জেহাদের ময়দান থেকে পালানো কি হারাম, আকবরুল কাবায়ের যে সাতটা তার মধ্যে একটা আল ফেরার মিনাজ জাহফে, মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা আমাদের যেমন গুনাহ কাবীরা আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, ওদের ধর্মও কি? সেজন্য তারা পালাবে না, এই শপথ করে আসছে। আপনারা তো মনে করছেন যে বোধহয় এমনি আমাদের দেশে এটাই মনে করে, ওরা এমনি যুদ্ধ করতে আসতেছে, এমনি যুদ্ধ করতে চাকরির জন্য এরকম করতে আসে না কেউ, এটা ক্লিয়ার। তাহলে এটা গন্ডগোলটা কোন জায়গায় আমাদের মনে রাখতে হবে, এই জন্য বলা আছে যে ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। কোরআনুল কারিমে আরো একটা আয়াত আছে সূরা জুমার 39 নম্বর সূরার 45 নম্বর আয়াতে, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দূনিহি ইদা হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককত্বের আলোচনা করা হয়, এক আল্লাহর আলোচনা করা হয়, ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুন, তখন যারা লা ইউমিনুন পরকালে আখিরাতে বিশ্বাস করে না, লা ইউমিনু বিল আখিরাতে, তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়, ইশমাআযাত সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, কুলুবুল্লাযীনা লা ইউমিনুন, যারা পরকালে বিশ্বাস করে না, ঈমান রাখে না, ওদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দূনিহি, আর যখন আল্লাহ ব্যতীত অন্য ইলাহদের আলোচনা করা হয়, ইযাহুম ইস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়। তাহলে এখানে আরো স্পষ্ট হয়ে গেল যে যদি আপনি আল্লাহর ক্ষমতা আছে, সাথে পীর সাহেবদেরও ক্ষমতা আছে, মাজারওয়ালারও ক্ষমতা আছে, এটা যদি বলা হয় তাহলে খুব কি খুশি হয়ে যায়। যে কালকে দেখেন একটা লোক আসলো, কথা বললাম আমার সাথে, তো ও লোক বলতেছিল যে ওনার এলাকায় আমি নিয়মিত কিছু লেকচার দিই, আমার লেকচারে যারা বসে তারা তো জানে, তো আগে ওনারা একসাথে মাজারে যেত, আজমির যেত, অনেক গ্রুপ মিলে যেত, তো এই গত পরশুদিন একটা গ্রুপ যাচ্ছে, তো ওই গ্রুপের মধ্যে ওনার এক বন্ধু আছে, সে নিয়মিত আমার লেকচার শুনে, তো আগে জানায় নাই, যখন যাবে ওই সময় ফোন করে বলছে দেখো দোস্ত আমি যাচ্ছি, তুমি ওকে বাধা দিও না, কালকে হ্যাঁ আমি শোনাচ্ছিল, বাধা দিও না। এরপর ওখান থেকে ফিরে আসার পরে কারোর সাথে সে মন্তব্য করেছে যে ওখানে গিয়ে আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি, মনের প্রশান্তি পেয়েছি, খাজা বাবাকে স্বপ্নে দেখেছি, এবং আমার জন্য এইবার কেমন ব্যবসা বাণিজ্য সব ভালো হচ্ছে, এটা তার মনের মধ্যে মানে শয়তানে খুব ভালো করে ধরেছে এইবার, কারণ তাওহীদের আলোচনা শুনতে শুনতে একটু যা ঠিক হয়েছিল, শয়তান যে তাকে নিতে পারলো এই জন্য শয়তান খুব চেষ্টা করেছে, এখন তাকে যেখানে যা লাগে শয়তান সব সহযোগিতা করছে। এই যে বিষয়গুলো এই কালকে যে দেখেন না ডক্টর, এখানে সে এগুলো শোনাচ্ছিল, সে ডাক্তার, তো এই বিষয়গুলো শোনাচ্ছিল যে ওদের এই অবস্থা কি করব, ওনার উপরে ঝড়ঝপটা আছে অনেক, উনি যে এলাকার লোক সে এলাকায় মাশাআল্লাহ বেশ প্রভাবশালী লোক, কিন্তু এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে প্রথমে ক্ষিপ্ত হলো যারা আগে ওনার থেকে মিলাদের পয়সাটা সবাইতো, আগে মিলাদ পরে তো মাজার যাইতো, তো তারা প্রথমে দেখলো যে মিলাদের দাওয়াতটা দেয় না, কি হলো, তো পরে একদিন সবাইকে দাওয়াত দিল, আর সেই দিন একটা লেকচার ছিল পুরনো লেকচার, ওরা তখন বুঝতে পারলো জিনদের মতো, এতদিন খুঁজতেছিল কি হলো, জিনরা যখন কোরআন নাজিল হয় তো ওরা আগে আসমানে উঠতে পারতো,
ফেরেশতাদের পরামর্শ শুনতো। তো এখন কোরআন নাযিল হওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে, তালাশ করতে লাগলো পুরো দুনিয়াতে কি হলো। পরে একদিন রাত্রেবেলা তারা শুনতে পেল আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছিলেন, যারা সূরা জিনে আছে, ইন্না সামিনা কোরআনান আজাবা। তো তখন তারা বুঝতে পারলো যে এই কোরআনের কারণেই আমরা আর যেতে পারছি না। তো যখন ওই মজলিসে আসলো আর লেকচার শুনলো, তখনই বুঝতে পারলো যে এই কারণেই ওনার মিলাদ টেস্ট বন্ধ হয়ে গেছে। আগে মিলাদ পর হয়তো কমপক্ষে এক একজনকে 5,000 টাকা দিত। তো এটা ব্যাপার না, বিশাল ব্যাপার না। তো এখন কি করবেন, 5,000 টাকা দেয় না, তো কি করা হবে, পুরো ব্যবসা বন্ধ। আর উল্টা আগে যে মিলাদ টেস্ট পড়েছে সে পয়সা ফেরত চায় মাঝে মধ্যে, আগে যে মিলাদ টেস্ট পড়ছে আমার পয়সাগুলো পয়সাগুলো ফেরত দিয়ে দেন, ভুল করেছে অনেক। এরকম অবস্থা, ওনার হাসপাতাল আছে একটা, হাসপাতালটা ভেঙে দিবে, এরকম চক্রান্ত করতেছে, হাসপাতাল ভেঙে উৎখাত করবো ওখান থেকে। তো যাই হোক, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। এগুলো তো তো বলা হচ্ছিল আল্লাহ তারা এখানে বলছেন, যখন এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়, মনটা খারাপ লাগে, বিরক্তি বোধ করে। আর যখন ওয়াইদা জিকরাল্লাযিনা মিন দুনিহি, আর যখন আল্লাহ ছাড়াও অন্যদেরকেও জিকির করা হয়, আল্লাহও জিকির করে, আল্লাহও আছেন, আবার বুজুর্গদের ক্ষমতা আছে, পীরদের ক্ষমতা আছে, এগুলো উল্লেখ করা হয়, ইজা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়ে যায়। এখানে আল্লাহ তারা ওদের চিত্রটা খুব সুন্দর করে ধরেছেন, আজব ভাবে ধরেছেন, ওদের মনটা খারাপ হয়ে যায়, ক্ষোভে ফেটে পড়ে যায় এরকম ভাবে। আর যখন আল্লাহর আলোচনার সঙ্গে ওদের পীর বুজুর্গ আলোচনা করা হয়, তখন তারা কি করে, আমি এখানে নিয়ে আসছি, তাওহীদের কথা বললে পাথর বৃষ্টি বর্ষণ হবে, গালিগালাজের তুফান বয়ে যাবে, বৎসনা তিরস্কারের বাজার গরম হয়ে যাবে, সরগোল শুরু হয়ে যাবে। আর যে আল্লাহর সাথে ঘোড়া শাহ, গাদা শাহ, ইঁদুর শাহ, বাদর শাহ, লেচু শাহ, গোলাপ শাহ ইত্যাদি যোগ করা হয়, তাহলে আনন্দ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, বাহবা পাওয়া যাবে, হাদিয়া তো পকেট ভরে যাবে, হালুয়া মিষ্টি স্তূপ লেগে যাবে, খাদেম খোদ্দামে লাইন লেগে যাবে, আরো বড় বড় ইমারত নির্মাণ করা যাবে, যদি কি করা হয়, আল্লাহর সাথে এইগুলো যোগ করা দেওয়া হয়। আর এটা না করলে পরে তার আরো ক্ষতি হবে। কোরআনের আরো একটা আয়াত আছে সম্পর্কে, সূরায়ে আল মুমিনুন 40 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলছেন, যালিকুম বিআন্নাহু ইযা দুআইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু فالحكم لله العلي الكبير ذلكم بانه اذا دعي الله وحده যখন শুধু এক আল্লাহকে ডাকা হতো কাফারতুম, তখন তোমরা অস্বীকার করতে, ওয়াই ইউশরাক বিহি, আর যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হতো তো মেনু, তাহলে তোমরা ঈমান আনতে। এটাও আল্লাহ তাআলা ওদের চরিত্রকে তুলে ধরলেন যে আল্লাহর সঙ্গে অন্যকে ডাকা যদি হয়, হাজত রাওয়া, মুশকিল কুশা আছে না এগুলো, এরকম বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা নওয়াজ, এগুলো কি গরিব নওয়াজ, এসমে ফাইল তরকিবি, গরিব আর নওয়াজ দুটা মিলে হলো গরিব কো নওয়াজ নেওয়ালা, যে গরিবকে দায় দাতা দাতা। হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে বলে দাতা, ঈদে মিলাদের সময় ওরা কি করে গান গায়, রাস্তা রাস্তায় মিছিল করে, দাতা কি আমদ মারহাবা, শোনা এই গানগুলো, এগুলো গান আছে বেদাতিদের, সুন্দর সুন্দর গান আছে, শুনলে মনে করো তোমার শুনতে বাধ্য ভালো লাগবে, এত আশ্চর্যজনক গান, কি গান, পুরা হিন্দুরা পর্যন্ত দাঁড়াই যাও গান শোনার জন্য, এটা আছে বোধহয় এখানে এদের কাছে আছে, আসলে যে ফারহান কাদেরীদের কি কি আছে না পুরো দুনিয়ার, এগুলোর কি আছে, ওর বাপকে তো পায় সৌদি আরব যাওয়া বন্ধ করেছে, ধরে শায়েস্তা করছিল, পুলিশ পিটিয়ে পিটিয়ে করছে, এই গানগুলো নিয়ে সৌদি আরব পর্যন্ত ঢুকেছিল। তো যাই হোক, তো বলা হচ্ছিল এখানে বলা আছে যেটা তা হচ্ছে এই যে বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা নামাজ, জুলফে দারাজ, গেসু দারাজ, এগুলো কি বুজুর্গদের স্তর, বুজুর্গদের মধ্যে বিভিন্ন স্তর আছে, জুলফে দারাজ হচ্ছে এক স্টাইলের চুল, গেসু দারাজ হলো দুই পাশে জটলা পড়লে গেসু দারাজ হয়, আর যদি পুরা মাথায় জটলা পরে নিচের দিকে যায় তো ওটা হলো কি হবে, জুলফে দারাজ। এরকম ভাবে খাজা নামাজ, বান্দা নামাজ, গরিব নামাজ, এগুলো সবই এক একটা, আজমিরি হলো গরিব নামাজ, খাজা গরিব নামাজ, উনি গরিব নামাজ। আর হায়দরাবাদ যারা টিপু সুলতান এলাকা, ওখানে একটা বিশাল মাজার আছে,
আমাদের দেশে মানুষগুলো খবর পায় না, ওখানে ওটা হলো গুলবর্গা দরবার শরীফ, ওটা হলো বান্দা নামাজ, ওটা আরো বড়। বান্দা নামাজ মানে যে এটা তো হলো গরিব নামাজ, খালি গরিবকে দেয়, আর উনি হলেন কি বান্দা নামাজ, সমস্ত আমভাবে বান্দাদের সবাইকে নামাজ করে। তো এই যে গুলবর্গা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, এই শরীফ শব্দটা লজ্জা পাচ্ছে, এতে শরীফের শরাফত তো নষ্ট হয়ে গেছে কি কারণে, সব জায়গায় শরীফ। হ্যাঁ, ওরস শরীফ, ওরস মানে কি, ওরস মানে নতুন বধু, নতুন দুলহান। ওরা বলতে চায় যে পীর যেদিন মারা যায় সেদিন আল্লাহর সঙ্গে মিশে যায়, যেমন দুলার দুলহান কি হয় বাসর রাতে মিলন ঘটে, এরকম বুজুর্গেরা মারা গেলে পরে ওই রাত্রে আল্লাহর সাথে মিলন হয়ে যায়, এই জন্য ওটার নাম হচ্ছে ওরস। ওরস মুবারক, বরকত ভাই ওরস। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল এই যে মহাপবিত্র, এগুলো কি মহাপবিত্র হলে কুদ্দুসের তর্জমা, কার তর্জমা, কুদ্দুস কার নাম, মহাপবিত্র ওরস শরীফ, তার মানে এটা ওরা সাথে মিলাচ্ছে। কুদ্দুস যেহেতু আল্লাহ মহাপবিত্র, তো মহাপবিত্র আল্লাহর সঙ্গে যে কি হয় মিলন হয় সেটা কি হবে, মহা ওরস, মহাপবিত্র ওরস। এটা রহস্য আছে, প্রত্যেকটা শব্দ যারা তৈরি করে এটা এমনি তৈরি করে তা না, এটার মধ্যে ওদের রহস্য নিহিত আছে। এগুলো আমার কাছে কিতাব আছে, আমার ওই সব পীরদের আটরশির বই যতগুলো আছে এই স্তূপ করা আছে, এরকম মাইজ ভান্ডারের বই আছে, এরকম এমনি আরবির বই আছে, মনসুর হাল্লাজের বই আছে, এগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছে ওরা। আর আমাদের দেশে যারা একেবারে ওদের মধ্যে সুফিবাদের গোড়া যারা আছে এরা ভালো করে জানে এগুলো। তো বাহরহাল যারা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যালিকুম বিআন্নাহু ইযা দুআইয়া আল্লাহু ওয়াহদাহু, যদি শুধু এক আল্লাহকে ডাকা হয় কাফারতুম, তাহলে তোমরা তা অস্বীকার করো, কাফের হয়ে যাও। ওয়া ইন ইউশরাক বিহি, আল্লাহকে ডাকার সময় যদি এদেরকেও শরীক করা হয়, এরাও কিছু দেয় এদেরকে ডাকা যায়, তাহলে তুমিনু, তাহলে তোমরা ঈমান আনো। এই জন্য তারা এগুলো বাইর করেছে, হাজত রাওয়া, মুশকিল কুশা, এসফোখোলা, হাজের নাজের, আলেমুল গাইব, এই যে বিশ্বাসগুলো আছে এগুলোর ভিত্তি এখানে। এবারে আমরা আসব কোরআনুল কারিমের এই বিষয়গুলো যখন আমরা জানতে পারলাম, আমরা এখন দেখব নবীরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উম্মতরা কি কি উত্তর দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন আলম ইয়াতিকুম নাবাউল লাযিনা মিন ক্বাবলিকুম ক্বাওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল লাযিনা মিন বাদিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী ক্বাওমে নূহ, আদ এবং সামুদ এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি? তাদের বিষয়ে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তাদের কাছে তাদের পয়গম্বরগণ প্রমাণাদি নিয়ে আগমন করেন। তারপরে নবীদেরকে তারা উত্তর দিল কি, কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের 10 নম্বরতে বলা হয়েছে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরাও তো আমাদের মতো মানুষ, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাও আমাদের পূর্বপুরুষগণ যা করেছে এর থেকে বারণ করতে চাও। এটা প্রথম বিষয় যে পূর্বপুরুষরা যা করেছে, বাপ দাদার যুগ থেকে করে আসছি, এটা তোমরা আমাদেরকে ছাড়াতে চাও। নবীরা কিন্তু এখানে কোনো বুজুর্গের নাম নেন নাই, দেখা যায় যে এরা মানুষকে খেপাচ্ছে। কি বলে নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তিনি খালি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যেটা আমরা আগে বলেছিলাম। সঙ্গে সঙ্গে এই লোকগুলো প্রতিবাদ করে কি বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسر, তারা বলতে লাগলো খবরদার তোমরা তোমাদের আলেহাদেরকে বর্জন করবে না, তোমরা বর্জন করবে না, ত্যাগ করবে না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। এটা কি হলো, এটা হচ্ছে এই তাওহীদের দাওয়াত যখন দেওয়া হয় তখন তারা পূর্বপুরুষদের এবং কিছু বুজুর্গদের নাম উল্লেখ করে। তাহলে কি এরা ভুল করেছে, আব্দুল কাদের জিলানি ভুল করেছেন, মহিউদ্দিন চিশতি ভুল করেছেন, শাহজালাল আহমদ ভুল করেছেন, থানভী সাহেব ভুল করেছেন, এরকম আমাদের কাছেও যাদের গুরুত্ব আছে এদের নাম নিয়ে দলিল পেশ কর, তখন তুমি কি বলবা, হয়তো চুপ থাকতে হবে আর নয় সত্য কথা বলতে হবে।
এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন এই ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসর এগুলো ছিল নূহ আলাইহিস সালামের পরবর্তী কিছু বড় বড় আল্লাহওয়ালা লোক। তাফসীর ইবনে কাসির দেখবেন কানু কওমান সালিহিন ফি কওমি নূহ মিন বাদি নূহিন, নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে এরা ছিল ওই নূহ আলাইহিস সালামের শিষ্যদের মধ্যে অনেক বড় বড় আলেম। এরা যখন মৃত্যু হয়ে গেল তখন শয়তান আসলো এদের কাছে যে এত বড় বড় বুজুর্গেরা সব মরে গেল, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, কাজে তোমরা তওবা করো। কে নসিহত করছে? শয়তান ওয়াজ করছে তোমরা ঠিক হয়ে যাও, তওবা করো। আর হ্যাঁ, ওনারা যে কথাগুলো বলতেন অসময় তো মানো নাই, এখন একটা কাজ করো, ওনাদের কিছু মূর্তি তৈরি করো, তৈরি করো, ওনারা যেখানে বসে দার্স দিতেন তোমাদেরকে বাণী শুনাইতেন ওই জায়গায় বসাও, এরপর ওনাদের কথাগুলো প্রচার করো, আর মনে মনে এই ধারণা করো যে ওনার মুখ থেকে বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে। তাহলে কি হবে? তাসির বেশি হবে। এই লোক পীরদের বক্তব্য। এইভাবে মূর্তি তৈরি করলে, এই লোকেরা মূর্তি কিন্তু পূজা করে নাই, এরা শুধু মূর্তি তৈরি করে ওখানে মূর্তির সামনে বসে ওনাদের সেই বক্তব্যগুলো প্রচার করত। এরপরে আস্তে আস্তে নতুন প্রজন্ম, তারপরে আরেক প্রজন্ম, এইভাবে আস্তে আস্তে মূর্তি পূজা তৈরি হয়, শুরু হয়। তাহলে মূর্তি পূজা একদিনে আসে নাই। এই যে ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার এইগুলোর বিরুদ্ধে কিন্তু নূহ আলাইহিস সালাম বলেন নাই। তো এগুলো কেন বলা হলো? বলা হচ্ছে এগুলো দিয়ে জনগণকে খেপানো, জনগণকে, আপনিও যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন জনগণকে খেপানোর জন্য কিছু কথা বলা হবে। তাহলে এই বুজুর্গরা কম বুঝেছেন, এরা কি ইসলাম বুঝে নাই, এই বিষয়গুলো চলে আসবে। ওই যে কুষ্টিয়া যে আছে না আবদুল্লাহ জাহাঙ্গীর, গতকালকে বোধহয় একটা লেকচার দিছে যে দেশের সরকারের আইন মানা ফরজ, আমাকে কয়েক জায়গাতে ফোন দিল আজকে যে এটা কি হবে, এরা কি বুঝে না। আমি বললাম হ্যাঁ, এরা একটা আয়াত দিয়ে দলিল পেশ করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত দিয়ে। কিন্তু এরা চিন্তা করে নাই আতিউল্লাহ, এখানে আতিউ শব্দ আছে, আতিউর রাসূলের শুরুতে আতিউ শব্দটা আছে, কিন্তু ওয়া উলুল আমরি মিনকুমের জায়গায় কি নাই, আতিউ নাই। কারণ উলিল আমরের আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত সেই উলুল আমর শাসকদের হুকুম মানা যাবে। আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে না থাকে তাহলে এরা উলুল আমর না, এরা উলুল খামর। এরা কি? উলুল খামর, এরা মদের হেফাজতকারী, মূর্তি হেফাজতকারী। উলুল খামর, খামর মানে কি? তো মদের হেফাজতকারী। আর এদের সূত্রটা কোত্থেকে? এরা সৌদি আরবে পড়াশোনা করেছে, সৌদি আরবের ওটা বিশ্বাস যে ওদেশের বাদশাহ হলো খলিফাতুল মুসলিমিন, তো তার কাছে বায়াত দিতে হয়, বায়াত দেয়, একটা বায়াত দেয় খাস হলরুমে বিশাল আকারের শান শৌকাতে, আর একটা বায়াত হয় আম বায়াত, এই যে আমাদের যেমন যমুনা ব্রিজের ওখানে অনেক খোলা মাঠ আছে, এরকম রিয়াদে ওভার ব্রিজ আছে, ওর নিচে বিশাল খোলা মাঠ আছে, এখানে আম বায়াত হয়েছে। আবদুল্লাহ যে বসলো সেদিন বায়াত, আমি যখন সৌদি আরবে ছিলাম, তো বিশাল আকারের বায়াত হচ্ছে। এই যে বায়াতগুলো নেওয়া হচ্ছে এগুলো কি? এগুলো উদুল খামরদের বায়াত, উদুল খামর। এরা আমেরিকান সৈনিকদেরকে ঠিক মরে, এদেরকে সবচেয়ে বড় বন্ধু, এরা জেদ্দা আছে, দাম্মাম আছে, রিয়াদে আছে, সব জায়গায় আছে এরা, এবং এদেরকে গুরুত্ব দেয় অনেক বেশি। কোরআনের আয়াতে কি বলে? উমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করবে, অভিভাবক বানাবে, ওদেরকে মুরব্বি বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। এই আয়াত অনুযায়ী সৌদি আরবের প্রশাসনে যারা আছে কমপক্ষে তারা কি? ইহুদি খ্রিস্টানদের বন্ধু, ফাইন্নাহু মিনহুম, এটা পরিষ্কার। এই ফতোয়াগুলো যারা দেয় এদের একটা লাজনাতু দায়েমা আছে, কি আছে? আল লাজনাতু দায়েমা, আমরা এটাকে বলি আল লাজনাতু নাইমা, আল লাজনাতু নাইমা আন আহওয়ালিল উম্মাহ, মানে যারা মুসলিম উম্মার পুরো দুনিয়ার খবর থেকে ঘুমানো আর খালি কি করে কিছু তাওহীদের কথা বলে, তা হচ্ছে গরিবের তাওহীদ। গরিবরা যে শিরিক করে, ওই যে মাজার পূজা, পীর পূজা, এগুলো আছে, এগুলোর উপরে দোরা বলে। আর একটা যে ভিআইপি শিরিক, যেটা রাষ্ট্রীয় শিরিক,
যেটার বিরুদ্ধে নবীরা বলেছেন, এইখানে ওদের বক্তব্য নাই। এখানে তারা মাশাআল্লাহ, তারা কি উলুল আমর, তাদের আনুগত্য করতে হবে, শাসকের হুকুম মানা ফরজ। তা আমি বললাম যে আচ্ছা, শাসকরা তো সামনে এই 16 আগস্টে ছুটি দেওয়া হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কি হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে, তো ওনার মাজারকে ফুলটুল দিয়ে আসুক, এটা তো সরকারের নির্দেশ, এটা মানা দরকার। এরকম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, এই মূর্তিগুলো প্রতি শ্রদ্ধা জানানো দরকার। 21 ফেব্রুয়ারি ফুল নিয়ে যাওয়া দরকার, ওনারা ওনাদের যাইতে হবে, এগুলো সরকার হুকুম। এগুলো এই যে বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করছে। এখন বিষয়টাকে আমি যখন উত্তর দিলাম, তো বললো যে তাহলে উনি এত বড় বড় উনি কিতাব লেখে, এত কিছু পড়াশোনা, উনি কি এগুলো বুঝে না? হ্যাঁ, এই কথাটাই বলা আছে কোরআনে, যে ওনারা কি এত বুঝে না? আমাদের এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় পীর, এরা কি বুঝে না? সে এতগুলো বই লেখলো, এই জিনিসটা বুঝে না? উনি বুঝে কি বুঝে না, এটা অনেকে জিজ্ঞেস করেন। উনি তো এখনো জীবিত আছে, মরলে তো আরো সমস্যা, মরলে তখন আমাদের আর দলিল পেশ করবেন, মারা গেছে জিজ্ঞেস করার সুযোগ নেই, জিজ্ঞেস করা যাবে, জীবিত আছে জিজ্ঞেস করো। এরাও তো তাওহীদের বই লেখে, শিরিকের বিরুদ্ধে বই লেখে, এদের শিরিকটা হচ্ছে কোন পর্যন্ত, গরিবের শিরিক যেগুলো আছে, মাজার পূজা, পীর পূজা, ওই টিয়া পাখি, এইগুলো আর কি। আর একটা যে রাষ্ট্রীয় শিরিক, যেটা ভিআইপি শিরিক, যেটা এটার ব্যাপারে তারা কি, তাদের কোনো আলোচনা নাই। ওই ভিআইপি শিরিকের যে মূলত পাঠন করতে হবে, এটার ব্যাপারে কথা নাই, আর এটার মোকাবেলায় যেটা আছে সেটার ব্যাপারে কথা নাই। এই জন্য মনে রাখতে হবে, তাও হেইদের দাওয়াত দেয় অনেকেই। গতকালকে রেডিওতে বক্তব্য দিয়েছে টেলিভিশনে, গতকালকে আবদুল্লাহ জাহাঙ্গীর গতকালকে টেলিভিশনে বক্তব্য দিচ্ছে, তাকে কোনো একটা বোন প্রশ্ন করেছে যে অনেকে সারা বিশ্বে একদিনে রোজা রাখে, একদিনে কি করে ঈদ করে, চাঁদ যেখানে দেখা যায় তারা ওইটা মানে, এটা কতটুকু শুদ্ধ? উনি উত্তর দিলেন যে না, এটা সম্পূর্ণ হারাম, শাসকরা যে হুকুম দেয় ওটা মানতে হবে। হারাম 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 তিনবার বলছে, সে তিনবার বলছে হারাম হারাম হারাম। আর এরপরেও যদি সূত্র দরকার, আমার কাছে নাম্বার আছে, যে মহিলা ফোন করেছিল, তো মহিলার নাম্বার আছে, তো মহিলার নাম্বার দিয়ে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। যে মহিলা নিজের টেলিভিশনে দেখে তারপরে তার সাথে যোগাযোগ করেছে, এবং শনিবারে আমার একটা মহিলাদের একজন প্রোগ্রাম আছে, এই মহিলা আমাকে এই প্রশ্ন করবে আগামী শনিবারে 10টা থেকে প্রোগ্রাম হবে, তো সেই মহিলাদেরকে বলছে সব জড়ো করো, যেখানে যত মহিলা সব জড়ো করো, তাদের যত প্রশ্ন আমাকে করবেন জবাব দেবো সেখানে ইনশাল্লাহ, এটা মিরপুরে। তো যাই হোক, কারণ হচ্ছে এই এই লোকগুলো সমাজে অনেক প্রতিষ্ঠিত আলেমদের, মানে যারা মোটামুটি তাওহীদের কথা বলে, তাদের কাছে এদের বই আছে অনেক। এখন যখনই সে এই ফতোয়া দিল, আর সে এইটা জুড়ে দিচ্ছে তার সাথে, এই ফতোয়ার সাথে জুড়ে দিচ্ছে শাসক দেবে, কত বড় মারাত্মক জিনিস! বাংলাদেশ সরকারের আইন মানা ফরজ যদি বলে কেউ, তার তাগুত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এর আর কিচ্ছু লাগবে না, এটা তাগুত। কারণ এই সরকারগুলো তাগুত সামনে আসতেছে, তাগুতকে একেবারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, তাগুত এগুলো পরিষ্কার তাগুত, কলঙ্ক তো পরে, কলঙ্ক তো পরে হবে ইনশাল্লাহ। ওই তো বললাম যে তাওহীদ কি, যে তাওহীদ না তো, এটা এটা তাওহীদের ঘাড় মটকে দেওয়া। তাওহীদ কাকে বলে আপনি তালাশ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করেছেন, তখন তার দ্বন্দ্ব হয় কার সাথে, তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল তাদের বিরুদ্ধে। এরকম ভাবে মূসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন, তখন লা ইলাহার ধাক্কা গিয়ে লাগলো কোথায়, ফেরাউনের গদিতে। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ক্ষমতা চলবে না কারো, আইন চলবে না কারো। এরকম ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তখন ধাক্কা লাগলো কোথায় গিয়ে, তখন মক্কার শাসক যারা তাদের উপরে। তার মানে বোঝা গেল, কারণ শাসকরা সমস্ত শিরিকের লালন পালন করে, এই মাজার বলেন, রাষ্ট্র শিরিক বলেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বলেন, তৈরি করছে কারা? আপনি জান না একটা মূর্তি ভাঙেন না? আমাদের দেশের অনেক লোকের এই বিষয়গুলো ক্লিয়ার না, যে কারণে তারা বলে আমাদের দেশের যে লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়ে ঠিকই, রাস্তার মোড়ে মূর্তি তৈরি করে কারা? ওই রাজার বাগের পীরে মুরিদরা কয়েকটা বক ভাঙছিল না, ওই যে বলাকা ভবন বিমানের যে বকগুলো চক পাইছে আপনার, তোমার মতি দিলে যে আছে ওই যে কোন জায়গার জন্য, তখন আমি সৌদির বই দেখলাম যে ওরা এই বকের গলার ওটাকে পালাই দিয়েছিল একটাকে, তো তারপরে কি হয়েছিল এদেরকে? তো এটা তো ওই রকম মূর্তি না। এরপরে যদি শহীদ মিনার ভাঙ্গা যায়, তাহলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে, কারণ শহীদ মিনার মারাত্মক জিনিস। তাহলে এই জিনিসগুলো যারা তৈরি করে, এই জিনিসগুলোকে যারা হেফাজত করে,
এর বিরুদ্ধে যদি কেউ বলে তাদেরকে যারা প্রতিবাদ করে, তাহলে এরা কোন পর্যায়ের লোক? এরা যদি হয় উলুল আমর, কোরআনের দলিল পেশ করে, তো মুশকিল। এই জন্য মনে করতে হবে যে বিষয়গুলো আমাদের দেখা, যখনই এরকম দাওয়াত দেওয়া হবে, লা ইলাহার দাওয়াত যখন চলে আসবে, তখন তারা বলবে কি, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই নাম চলে আসবে, অমুক বুজুর্গ কম জানেন, অমুক আলেম কম জানেন, অমুক ব্যক্তি কম জানেন, এই বিষয়গুলো চলে আসবে। কওমে নূহ এটা জবাব দিল, কওমে আদ জবাব দিয়েছিল, কালু আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা। সূরা আরাফের 70 নম্বর আয়াতে বলা আছে, হ্যাঁ, আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু, তুমি কি আসছো এর জন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যারা ইবাদত করতে ছেড়ে দিব, ওয়া নাযারা, আমরা ছেড়ে দিব, মা কানা ইয়াবুদু আবাউনা। কওমে হুদ, তারা কি উত্তর দিয়েছিল? সূরায়ে হুদের 53 নম্বর আয়াতে বলা আছে, কালু ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিন ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন। এখানে বলল যে হুদ, সূরায়ে হুদের 53 নম্বর আয়াত, তা হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই, আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদেরকে বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই, আমরা ইমান আনবই না, তোমার কথা বিশ্বাসই করবো না। এরকম কওমে সামুদ উত্তর দিয়েছিল, কালু ইয়া সালিহ কদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা, হে সালে, তুমি তো ইতিপূর্বে আমাদের কাছে বড় আশা ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল, তুমি আমাদের পীর হবে, আমাদের সমাজে নেতা হবে, এতগুলো আশা ছিল, কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা, ইতিপূর্বে তুমি আমাদের কাছে বড় আশার পাত্র ছিলে, আতানহানা আর না আবুদা মা ইয়াবুদা আবাউনা, তোমার আল্লাহর কোনো কাজ নাই, আমাদের বাপ দাদারা যা ইবাদত করে গেছে, পূজা করে গেছে, সেইগুলোতে বর্জন করা, নিষেধ করাই তোমার কাজ, এছাড়া কোনো কাজ নাই। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি যেদিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছ তাতে আমরা স্পষ্ট সন্দেহের মধ্যে আছি, এবার আমরা সন্দেহযুক্ত আছি। মাদিয়ানবাসীদেরকে যখন দাওয়াত দেওয়ার সোহাইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারাও একই উত্তর দিল, কালু ইয়া সোহাইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। সূরা হুদের 87 নম্বর আয়াত, হে হুদ, তোমার কাজ শুধু এটাই, তোমার সালাত, তোমার নামাজের কোনো কাজ নাই, তোমার সালাতের কাজ হলো এই, আমাদের বাপ দাদার যুগ থেকে যেগুলো ইবাদত করে আসছে এগুলোর বর্জন করা, এছাড়া কোনো কাজ নাই। তো এই হলো বিষয়টা, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজেও যখন আমরা সত্যিকার অর্থে তাওহীদের দাওয়াত দিব, এই অভিযোগগুলো আসবে, সেই জন্য আপনাদেরকে এগুলো ধরাই দেওয়া। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম মূলত লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে, এখান থেকে আমরা যে আলোচনাটা শুরু করব তা হচ্ছে তাওহীদের দুই রকম, কয় রকম? আমরা তাওহীদের প্রথমে সংজ্ঞা জানলাম, তাওহীদের দালায়েলগুলো জানলাম, এরপরে এখন আমরা আসব যে তাওহীদের রুকুন কয়টা। এটা আমাদের সমাজে যেহেতু আলোচনা নাই তাওহীদ আকীদা সম্পর্কেও, এই জন্য এগুলো নিয়ে কোনো চর্চা নাই, জানাও নাই। যদি জিজ্ঞেস করা হয় তাওহীদের কয় রুকুন, কয়টা রুকুন মিলে তাওহীদ হয়, তো অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না যে এরকম কোনো প্রশ্ন করা যায় কিনা। অথচ তাওহীদের দুই রুকুন, কয় রুকুন? এটা কোরআনে স্পষ্ট আয়াত আছে, কোরআনুল করিমের সূরায়ে বাকারা এর 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের একটা, এখানে আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, ফামাই ইয়াকফুর, এখানে রাতে জজম তার মানে শর্তের জন্য আসলো, মান এখানে শর্তের জন্য, মান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে কুফুর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপরে ঈমান আনে, কয়টা জিনিস হলো? এই দুইটা যে পূরণ করবে শর্ত, ফাকাদ ইস্তামসাকা, ফাকাদ নিশ্চয়ই, কদ লিতাহকিক, ইস্তামসাকা সে শক্তভাবে ধরলো, মাসাকা মানে এমনি ধরা, আর ইস্তামসাকা মানে শক্তভাবে ধরেছে, ফাকাদ ইস্তামসাকা লিল উরওয়াতিল উসকা, উরওয়া মানে হচ্ছে এই যে পাখাগুলো ঘুরে
এই যে ঘুরে যে করাটার সাথে বাঁকা করা, ওটার নাম কি? অরোয়া। অরোয়া মানে ধরার জন্য যেটা বাঁকা করা হয় তার নাম কি? চায়ের কাপের যে বাঁকা অংশ ওটার নাম কি? অরোয়া। জগের যেটা বাঁকা অংশটার নাম কি? এরকম ফ্যান ঝুলাবার জন্য রড বাঁকা করে দেয়, ওটার নাম কি? তো ওইটা যদি মজবুত না হয়, কেউ ওটা ধরে ঝুলতে চায়, তা ঝুলতে পারবে? ছিঁড়ে পড়ে যাবে। আবার ওইটা মজবুত ঠিক আছে, ধরলো হালকা ভাবে, তাহলে কি টিকতে পারবে? এখন কোরআনটা মিলান, আল্লাহ তাআলা কি বলছেন? ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফুর করলো, অয়ুমিন বিল্লাহি, অয়ুমিন এখানেও যজম, এবং আল্লাহর প্রতি ইমান আনলো শর্ত, এই দুইটা কাজ যে করলো, ফাকাদ ইস্তামসাকা, সে ব্যক্তি শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত কড়া, মজবুত হাতল কড়া, যেটার সাথে কড়া নারে যেটা ধরা হয়, শক্ত মজবুত হাতল ধরলো, লাং ফেসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়, এটা কখনো ছিঁড়ে যাবে না, কারণ এমনে হাতলটা মজবুত আর ধরছো কি শক্ত করে, এখন আর কি হবে না, আর শক্তভাবে ধরতে কয় হাত লাগে? স্থান সাকা, দুই হাত দিয়ে শক্ত করে ধরা, সে দুইটা জিনিস হলো, ফামাই ইয়াকফুর বিত্তাগুত অয়ুমিন বিল্লাহ, কয়টা হলো? এই দুইটা শর্ত, এই দুইটা রোকন, এই দুটো যদি করে তাহলে ইসলাম সাকা বিল্লাহ ওয়ারওয়াতুল উসকা, আর নইলে তার রশি ছিঁড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাওহীদের রোকন কয়টা? কি কি? কুফর বিত্তাগুত, কুফর বিত্তাগুত আর ইমান বিল্লাহ, কয়টা হলো? দলিল কি? সূরা বাকারা 256 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত একটা দেওয়া হলো, এটা ক্লিয়ার। আরেকটা আয়াত সূরা নাহালের 36 নম্বর আয়াত, সূরা নাহাল 36 নম্বর আয়াত, সেখানে বলা আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি প্রত্যেক উম্মার কাছে রাসূল, কি আদেশ দিয়ে? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবু আত তাগুত, আনি ইবুদুল্লাহ, আন এই কথা যে, ওবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবু তাগুত, এবং তাগুতকে ইজতেনাব বলা হয় মূলত নিরাপদ দূরে থাকা, ওই যে ট্রাকের পিছনে দেখা থাকে 200 গজ দূরে থাকুন, 100 গজ দূরে থাকুন, এরকম দূরত্ব বজায় রাখা, তাগুতের থেকে নিরাপদ দূরত্বে থাকা, খালি বর্জন করা না, তাগুতের থেকে নিরাপদ দূরে থাকা। তাহলে এতভাবে এখানে পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা জাতির কাছে যে রাসূল পাঠানো হয়েছিল, প্রত্যেকটা রাসূলের আদেশ ছিল কি? এই দুইটা জিনিস ক্লিয়ার করা, তাগুতকে বর্জন করা, এক ইলাহের ইবাদত করা, কয়টা জিনিস? তাহলে আমরা তাওহীদের দুই রকম পেয়ে গেলাম। কাজেই একজন পাকা মুমিন মানি তাগুতের পাকা কাফের, তাগুতের কি? পাক্কা কাফের। কাজে মুমিনরাও এক হিসাবে কি? পাক্কা কাফের। কিসের কাফের? তাগুতের কাফের, মানে কাফের মানে অস্বীকার করা, ত্যাগ করা, বর্জন করা। তাহলে মুমিন হইতে হলে কি করতে হবে? কুফর বিত তাগুত করতে হবে। তাহলে একজন পাকা মুমিন মানে কি? তাগুতের পাকা কাফের। তাগুতকে যদি অস্বীকার না করা হয়, ত্যাগ না করা হয়, বর্জন না করা হয়, তাহলে তার ইমান হবে? হ্যাঁ, পাকা মুমিন হতে হলে কি করতে হবে? তাগুতের পাকা কাফের হতে হবে। এটা ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। আমরা এ পর্যন্ত আলোচনা করলাম তাওহীদের দুই রোকন নিয়ে, এখন তাগুত কারা এটা আমরা একটু পরে আসব, কারণ এর আগে তাওহীদের মূল যে দুই প্রকার বলা রোকনগুলো গেল, এরপরে তাওহীদের আকসাম আসবে, তাওহীদ কত প্রকার। অবশ্য তাওহীদের কোনো প্রকার নাই, আসলে তাওহীদ তাওহীদই, তাওহীদের যদি প্রকার করা তা তাওহীদ থাকে না, বুঝাবার জন্য বলা হয়, ভাগ করে দেওয়া হয়, যে এবার বোঝানো হয় যে আল্লাহর যে ওয়াহদানিয়াত এটাকে খালি আল্লাহ এক আছেন বললেই চলবে না, এটাকে বুঝাবার জন্য ওলামা ইকরামরা আসলাফরা এটা করেছেন যে তাওহীদকে বুঝাবার সুবিধার জন্য, এটা খুব ক্লিয়ার থাকবেন, যে তাওহীদের আসলে কোনো ভাগ নাই, যে তাওহীদ মানে হচ্ছে এক, যেমন লা ইলাহার অর্থ আমি সব নিয়ে আসছি এখানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই,
কোন আইনবিদার দেওয়ার মালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই, কোন রব নেই, কোন আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, এই সবগুলো লা ইলাহার মধ্যে সবগুলোই আছে। কাজী উলুহিয়ত থেকে লা ইলাহার মধ্যে সবই এসে গেছে। তারপরে বুঝাবার জন্য তিনটা ভাগ করা হয়, কয় ভাগ করা হয় এটা মনে রাখতে হবে। আমার ভাগ করার আগে এটা মনে রাখতে হবে, খুব জরুরি, যে আসলে তাওহীদের কোনো কি নাই। এখন যে ভাগ বোঝানো হচ্ছে না, কিছু জন্য বোঝাবার জন্য, কিছু জন্য তাওহীদ তিন প্রকারে বলা হচ্ছে, আল উলুহিয়া, আল রুবুবিয়া, আল আসমা ওয়া সিফাত। তাওহীদ ফিল রুবুবিয়া, তাওহীদ ফিল উলুহিয়া বা তাওহীদের ইবাদত বলা এটাকে, আর তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত। কয় প্রকার হলো? তিন প্রকার। তাওহীদ ফির রুবুবিয়াত, রবের বেলায় আল্লাহ যে রব, এক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা, আল্লাহকে রব মানলাম, সাথে সাথে আরো কিছু রব মানলাম আল্লাহর সাথে, তাওহীদ ঠিক থাকলো না। তাহলে আমরা তাওহীদটাকে তিন ভাগে ভাগ করবো, তাওহীদ ফির উলুহিয়াত, তাওহীদ ফির রুবুবিয়াত, আর তাওহীদ ফির আসমা ওয়া সিফাত। এটা আলোচনা ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো, যেহেতু সময় খুব কাছে একেবারে। এরপরে তাওহীদের শর্ত, এরপরে আমরা আবার জায়গায় ঘুরে আসবো। তাওহীদের যে রুকন ছিল তাগুতকে বর্জন করা, তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার আছে, কি কি আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রধান প্রধান তাগুতগুলো কি কি আছে, এগুলো যদি আমরা না চিনি তো বর্জন করবো কেমনে? আমাদের দেশে কোরআন তর্জমায় তাগুত আসলে লেখা হয় কি, শয়তান। ছোটবেলায় আমাদেরকে এবার পড়ানোই হয়েছে তর্জমা কোরআন, যারা পড়াইছেন তারা তো জানতেন না। আর কোরআন তর্জমা পড়াইছে দেওয়া হয় কাকে, যারা ভালো ভালো আলেম তাদেরকে দেওয়া হয় কি, মান থেকে কিতাব পড়াইতে কি আছে, সরে তাহজিব এরকম কি আছে, সুল্লাম, সুল্লুম না সুল্লাম শব্দ, সুল্লাম মানে সিঁড়ি, তার ব্যাপারে কি আছে, বৈজাবি না, বৈজাবি ঠিক আছে, বৈজাবি তো তাফসীরে কিতাবি। তো এরকম যারা বড় আলেম তাদেরকে দেওয়া হয় কি পড়া হয়েছে, মুখতাসারুল মানি দিয়েছিল, তালখিসুল মিফতাহ কাফিয়া আসলো, সরে যাবি, সরে যাবি আমি পড়াইছি অনেকদিন, আমার একটা দুর্ভাগ্য না সবাইকে বলতে পারি না, ফারিক হওয়ার পর থেকে যতদিন সরে যাবি পড়াইছি, মাহমুদিয়া তো পড়াইছি, রাহমানি তো পড়াইছি, আর রাহমানি তো আমি যে বছর শেষ করলাম সরে যাবি বোধহয় শেষ, ওই যে কাফিয়া সরে যাবি একসাথ করছে না এখন, ওটা আমার বছরই শেষ, মানে সরে যাবি আলাদা ভাবে পড়ানো তো আমি যে বছর ওই বছরই, এরপরে বোধহয় আর আলাদা থাকে না, এবার কাফিয়া সব এক হয়ে গেছে, আর এখন তো আছে দুইটা একসাথ করে আছে। তো যাই হোক, এই যে সারহে জামি, মুখতাসারুল মানি, তালখিসুল মিফতাহ, তারপরে কি সারহে তাহজিব, এগুলো পড়ানো হয়। আর কোরআন তর্জমা পড়াইতে কাকে, কারি সাহেবকে, কাকে, কারি সাহেবকে ডাকো, আমাদের তর্জমা কোরআন পড়তেন লালবাগে, আমাদের লালবাগে পড়তাম সারহে বেকার বছর, তর্জমা কোরআন পড়াইতেন মাওলানা আব্দুল মজিদ ফিরোজি সাহেব, রেডিও টেলিভিশনে তর্জমা করতো, বিভিন্ন প্রোগ্রাম করতো, আগে রমজানে খুব প্রোগ্রাম করতো, এখন বোধহয় মারা গেছে মনে হয়। তো যদি কঠিন কোনো শব্দ আসতো জিনিসের তর্জমা, এটা তো আপনি যে তর্জমা করলেন, এটার সিগা কি, এটার বস কি, এটা বাপ কি, এটা বাদদা কি, জসিম সাহ আমি যদি এতগুলো জানতাম তাহলে আমাকে কি কোরআন তর্জমা পড়াবার জন্য দেওয়া হতো, এগুলো আপনি বলবেন। তো এরকম ভাবে লোকটা খুব মাঝা মাঝা কথা বলতো আর কি, সত্য কথাটাই বললো সে, আমি যদি এত কিছু জানতাম তাহলে আমাকে কোরআন তর্জমা পড়া দিতে হতো না, তাহলে তো আমি বুখারি পড়াইতাম আর নইলে মুখতাসার পড়াইতাম। তো যাই হোক, এখন ওই বেচারা তাগুত পড়াই যায় শয়তান, আমাদের দেখতে হবে। আমি কোরআন আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ, ওগুলোর পরে ওখানে আছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিল্লাহ বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা দলে দলে লোকেরা সেখানে বিচার নিয়ে যায়, ইয়াতাহা কামুন ইলা তাগুত, তাগুতের কাছে বিচার নিয়ে যায়, শয়তানের একটা এজলাস আছে নাকি, সেই এজলাসে সবাই দলে দলে বিচার নিয়ে যায়, তাহলে এখানে তাগুত মানে কি, এখানে এমন তাগুত যে তাগুতের কাছে বিচার নিয়ে যায় মানুষেরা, সেই তাগুত কারা, সেই তাগুত মানুষ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে কি করে বিচার করে,
এই তাগুত এখানে। তো এই জন্য তাগুত গুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। আমরা ইনশাআল্লাহ তাওহীদের বিষয়গুলো আলোচনা করব, এরপরে তাগুতের আলোচনা আসবে, তাওহীদের শর্তগুলো আসবে। তো আজকে পর্যন্তই আপনারা যেগুলো আলোচনা করা হলো, আজকে আলোচনা ছিল মূলত মানে আমাদের সঙ্গে কুফফারদের পার্থক্য যারা কোন জায়গায়, এটা কোরআনের আয়াত থেকে, এগুলো গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যে আমরা দাবি করি যে তাওহীদ নিয়েই মূলত গণ্ডগোলটা, লা ইলাহা নিয়েই মূলত গণ্ডগোলটা, এটার দলিলগুলো কি, সেগুলো কোরআনের এই আয়াতগুলোতে স্পষ্ট করা আছে। একেবারে কোনো জায়গায় বলা আছে ওয়াহদাহু, যদি আপনি ওয়াহদাহু করেন তাহলে ওরা খেপে যায়, ওদের চেহারা মলিন হয়ে যায়। তো এই জন্য বিষয়গুলো আমাদের খুবই জরুরি। এরপরে আমরা আসবো বাকি আলোচনাগুলোতে। আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।